আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের লাইভ ডিসকাশান লাইভ ডিসকাশনে সুপ্রিয় আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং এক্সপার্ট যারা আছেন তো আমি শুরু করতে যাচ্ছি আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের ডেলি প্র্যাকটিস প্লাস আমাদের আন্ডার এবং পোস্ট গ্র্যাজুয়েট এক্সামগুলোতে এই একটি গুরুত্বপূর্ণ বিষয় ডায়াবেটিস মেলাইটাস তো প্র্যাকটিক্যালি আমরা এই ডায়াবেটিস ম্যালাইটাস ফেস করিনি এমন কোনো চিকিৎসক আসলে নাই ডায়াবেটিস ম্যালাইটাসকে আলাদাভাবে ফেস করছি এবং অন্য ডিসিপ্লিনের হয়ে থাকলেও এই ডায়াবেটিস ম্যালাইটাসকে আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয় কারণ ডায়াবেটিস ম্যালাইটাসের প্রিভ্যালেন্স এখন এত বেশি যে ওয়ালাইকুম সালাম ডায়াবেটিস ম্যালাইটাসের প্রিভ্যালেন্স এত বেশি এবং এর অ্যাকিউট এবং ক্রনিক কমপ্লিকেশান সম্পর্কে আমরা সবাই জ্ঞাত আমরা সরাসরি প্রতিনিয়ত ফেস করছি এই অ্যাকিউট এবং ক্রনিক কমপ্লিকেশানগুলো তো এত বেশি কমপ্লিকেশান যেমন আমরা আমরা যেমন ফার্স্ট ডায়াগনোসিস আমরা দেখি প্রতিনিয়ত আমরা ওয়ার্ডে যেমন কার্ডিওলজি ওয়ার্ডে যদি আমরা কাজ করি মেডিসিন ওয়ার্ডে যারা কাজ করি সার্জারি ওয়ার্ডে যারা কাজ করি গাইনি গাইনি ওয়ার্ডে যারা কাজ করি অন্যান্য যে কোনো ওয়ার্ডে যারা কাজ করি আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে এখন নিউলি ডায়াগনোজ ডায়াবেটিস ম্যারাটাস প্রচুর এবং ডায়াবেটিস ম্যারাটাসের কমপ্লিকেশানগুলোও কিন্তু একদম অবভিয়াস কমপ্লিকেশানস যেমন একদম অ্যাকিউট কমপ্লিকেশানস হাইপোগ্লাইসেমিক কমা তারপরে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস আর ক্রনিক কমপ্লিকেশনের তো কোনো শেষ নাই রেটিনোপ্যাথি নেফ্রোপ্যাথি নিউরোপ্যাথি ডায়াবেটিক ফুট গ্যাংরিন ইস্কিমিক হার্ট ডিজিজ স্ট্রোক তো এগুলো আসলে এইসব কারণেই আমাদের ডায়াবেটিস ম্যান খুবই ইম্পর্টেন্ট তো আজকে ইনশাল্লাহ শর্টলি আলোচনা করার চেষ্টা করব এটা আসলে শর্ট আলোচনার বিষয় না এত ভাস্ট একটা জিনিস তবে ধৈর্য সহকারে যদি আমরা টু আওয়ার্স দুই ঘন্টার মতো যদি ধৈর্য ধরতে পারি আজকে এমন কোনো আলোচনা করব না যেগুলো বেশি থিওরিটিক্যাল যেগুলো সবচেয়ে কাজে লাগবে আমাদের প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্টে এবং পরীক্ষা ওরিয়েন্টেড যে জিনিসগুলো ইম্পর্টেন্ট স্পেশালি পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার আন্ডার গ্রাজুয়েট কিছু কথাবার্তা বলবো পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো আমি কাভার করার চেষ্টা করব তো আমরা শুরু করতে যাচ্ছি তো প্রথমেই আমরা এটা হচ্ছে আজকে আমাদের টপিক ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস ফর দ্য বেগিনার্স অ্যান্ড অলসো ফর দ্য এক্সপার্টস ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস আই এম ডক্টর জহির ওয়ার্কিং অ্যাজ জুনিয়র কনসালটেন্ট ইন দ্য কার্ডিওলজি ডিপার্টমেন্ট অফ ময়মসিং মেডিকেল কলেজ হসপিটাল তো ফার্স্টলি ডেফিনিশন অফ ডায়াবেটিস মেলাইটাস তো আমরা ডায়াবেটিস মেলাইটাসকে ডিফাইন করবো কীভাবে ডায়াবেটিস মেলাইটাসকে আমরা ডিফাইন করব যে ইট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন ইন হুইচ দ্যার ইজ অ্যাবসোলিউট অর রিলেটিভ ল্যাক অফ ইনসুলিন এখানে অ্যাবসোলিউট ল্যাক অফ ইনসুলিন আমাদের বিভিন্ন কন্ডিশনে হয় যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাসে হয় আবার রিলেটিভ ল্যাক অফ ইনসুলিন বলতে আমরা যাব যে সেটা হচ্ছে যে ইনসুলিন রেজিস্টেন্স ইট ইজ দ্য মোস্ট কমন ফর্ম আমরা জানি যে ইনসুলিন নর্মাল কনসেন্ট্রেশনে থাকলেও অথবা ইনসুলিন যদি বেশি কনসেন্ট্রেশনে থাকে তারপরেও ডিউ টু ইনসুলিন রেজিস্টেন্স সেই ইনসুলিন ক্যান নট অ্যাক্ট প্রপারলি সো দিস ইজ ক্লাসিক্যাল টাইপ টু ডায়াবেটিস মেরাটাস তো এই জন্য আমরা ডায়াবেটিস মেরাটাস এই ডেফিনেশন আসলে আন্ডার গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টদেরকে ফাইনাল প্রফার ভাইভা জিজ্ঞেস করা হয় ডিফাইন ডায়াবেটিস মেরাটাস তখন আমাদের বলতে হয় যে ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ইন হুইচ দ্যার ইজ অ্যাপসোলিউট রিলেটিভ ল্যাক অফ ইনসুলিন টু মেনটেন দ্য নর্মাল ব্লাড সুগার লেভেল এখন টাইপস অফ ডায়াবেটিস মেলেটাস আমরা এই লেটেস্ট গাইডলাইন আজকের আলোচনাতে আমরা মূলত টু আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন গাইডলাইন এবং ডেভিডসন ডেভিডসন এবং আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এই তিনটা জিনিস থেকে আমি আলোচনা করার চেষ্টা করব আলোচনার প্রতিটি পয়েন্টই থাকবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সবার কাজে লাগবে এবং সবাই যেন নিজেদের ডেলি লাইফে প্র্যাকটিস করতে পারে সেইভাবে আমি আলোচনাটাকে কাভার করার চেষ্টা করব। তো সব জায়গাতেই মোটামুটি সব জায়গাতেই চার ধরনের ডায়াবেটিস মেলেটাস আছে একটা হচ্ছে যে আমাদের টাইপ ওয়ান ডায়াবেটিস ম্যারেটাস আরেকটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস মেলেটাস জেস্টেশনাল ডায়াবেটিস মেলেটাস এবং আদার স্পেসিফিক টাইপস তো আমাদের মেইন মেইনলি আমরা আজকের আলোচনায় টাইপ টু ডায়াবেটিস ম্যারেটাস নিয়ে আলোচনা করবো এবং কিছুটা জেস্টেশনাল ডায়াবেটিস ম্যারেটাস নিয়ে কথা বলার চেষ্টা করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ শেষের দিকে প্রশ্নগুলো করলে ভালো হয় মাঝখানে প্রশ্ন করলেও একটু খেয়াল রাখবেন যেন প্রশ্ন যেন বেশি না হয়ে যায় একটা দুইটা প্রশ্ন মাঝখানে করা যাবে শেষের দিকে যদি আমরা আধা ঘন্টা শুধু কোয়েশ্চেন অ্যান্ড ডিসকাশনে রাখি তাহলে সবার জন্য সুবিধা হয় আমার প্রেজেন্টেশনটা একটু তাড়াতাড়ি শেষ করতে হেল্প করলে ভালো হয় তাহলে চারটা টাইপ টাইপ ওয়ান টাইপ টু জেস্টেশনাল ডায়াবেটিস অ্যান্ড আদার স্পেসিফিক ফর্মস তো আদার স্পেসিফিক ফর্মস নিয়ে আমরা বেশি আলোচনা করবো না এগুলো জটিল বিষয় টাইপ ওয়ান ডায়াবেটিস নিয়েও খুব বেশি আলোচনা করবো না খুব বেশি কমন না কিছু জিনিস তো এক্সপার্ট অ্যান্ডোক্রানোলজিস্টদের ম্যানেজমেন্টের জন্য আমাদের রাখতে হবে এই জন্য টাইপ টু আচ্ছা কে বলেছেন শুড উই ডো এনি ইনভেস্টিগেশন আফটার ডায়াগনোসিস পেশেন্টের ডায়াবেটিস মেটাস ডিফারেন্স এগুলো আমরা পরে পরে আলোচনা করবো এখন আমি আলোচনা যে জিনিস আলোচনাই করি নাই সেটা নিয়ে আর প্রশ্ন করার দরকার নেই আলোচনা করার পরে যদি কোনো প্রশ্ন মনের ভিতরে থাকে সেগুলো আমরা ইনসালে আলোচনা করার চেষ্টা করব নেক্সট হচ্ছে এইম অফ ম্যানেজমেন্ট আমাদের ডায়াবেটিস ম্যালাইটাসকে ডায়াবেটিস ম্যালাইটাসের এইম অফ ম্যানেজমেন্ট কি আমরা কেন ম্যানেজ করব তো অলরেডি আমি বলেছি যে ডায়াবেটিস ম্যালেটাসের কমপ্লিকেশানগুলো এবং অবভিয়াস কমপ্লিকেশান আপনারা চোখেই দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত যে ডায়াবেটিস ম্যারাটাসের কত ধরনের কমপ্লিকেশান ক্রনিক কমপ্লিকেশনগুলোর সাথে আমরা সবাই পরিচিত যেমন আমাদের রেটিনোপ্যাথি আপনি অনেক দেখেছেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিউরোপ্যাথি অনেক দেখেছেন ডায়াবেটিক প্রচুর নিউরোপ্যাথি নেফ্রোপ্যাথি প্রচুর দেখেছেন আপনি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডায়াবেটিক থেকে ক্যাটারেক্ট ডায়াবেটিক থেকে ডায়াবেটিক ফুড ডায়াবেটিক আলসার ইস্কেমিক হার্ট ডিজিজ আপনি দেখেছেন এগুলোকে আমরা ম্যাক্রোভাস্কোলার মাইক্রোভাস্কোলারভাবে ভাগ করি পরে আলোচনা করবো স্ট্রোক দেখেছেন ডায়াবেটিস থেকে হচ্ছে আমাদের তো এই যেরকম প্রচুর কমপ্লিকেশান আপনি দেখেছেন এবং ম্যানেজমেন্ট করতে গিয়ে তারপরে ম্যানেজমেন্টের একটু এদিক সেদিক থেকে আমাদের আরও কমপ্লিকেশন হচ্ছে যেমন আমাদের ডায়াবে হাইপোগাইসেমিক কমা হয়ে যাচ্ছে ডায়াবেটিক অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে হাইপার অসমোলার স্টেট হয়ে যাচ্ছে তো এই ধরনের যে এত কমপ্লিকেশন এই কমপ্লিকেশানগুলোকে যেন প্রিভেন্ট করা যায় সেটাই হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের মেইন এইম ম্যানেজমেন্টের মেইন এইম হচ্ছে টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশানস অ্যান্ড ফর হেলদি লাইফ টু মেনটেন এ হেলদি লাইফ এই দিজ আর দ্য টু মেইন এইমস ফর দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ম্যালেটাস

আচ্ছা এই কনফার্মেশনের পরে আমরা অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস দেখব কমপ্লিকেশানস দেখব হ্যাঁ কেউ একজন বলছেন স্যার সাউন্ড একটু ক্লিয়ার হলে ভালো হয় তো একটু হেডফোন এবং সাউন্ড হাই ভলিউমে শুনলে একটু সাউন্ডটা ভালো শোনা যাবে আচ্ছা কনফার্মেশন অফ ডায়াবেটিস মেলেটাস করতে হবে প্রথমে তারপরে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস ট্রিটমেন্ট গোলস ট্রিটমেন্ট টার্গেট আমাদের ঠিক করতে হবে যে আমরা কতটুকু টার্গেটে ব্লাড সুগার লেভেল মেনটেন করব। তারপরে এরপরের মেন স্টেপটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রেজিমেন্ট ঠিক করা এই রেজিমেন্টটা আমাদের অ্যাকর্ডিং টু গাইডলাইন ঠিক করতে হবে পেশেন্টের কোমরবিডিটি অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েটের ফিচার্স এগুলো দেখে আমাদের এই রেজিমেন্টটা ঠিক করতে হবে এটা নিয়ে আমি আলোচনা করব আজকে যে আমরা রেজিমেন্টটা কীভাবে দিব এটা এই জিনিসটা জানা সবার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকের আলোচনা থেকে যদি আমরা এই রেজিমেন্টটাও শিখতে পারি তাহলে অনেক লাভ হবে পেশেন্টের জন্য নিজেদের জন্য তারপরে আমরা কিভাবে মনিটরিং করব। ম্যানেজমেন্ট মনিটরিং করার পরে কোনো ড্রাগ রেজিমেন্ট চেঞ্জ করবো কি না তারপরে কমপ্লিকেশান স্ক্রিনিং করা তারপর ইভালুয়েশন দিজ আর দ্য স্টেপস অফ ম্যানেজমেন্ট অফ দ্য ডায়াবেটিস মেলাইটাস এখন এই যে কনফার্মেশন অফ দ্য ডায়াবেটিস মেলাইটাস কনফার্মেশন করার জন্য আমরা ওজিটিটি ওজিটিটি এবং হিমোগ্লোবিন সি ওজিটিটি অ্যান্ড হিমোগ্লোবিন এওয়ানসি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ওজিটিটি অ্যান্ড হিমোগ্লোবিন এওয়ানসি এই দুটো জিনিসকে আমরা প্রায়োরিটি দেবো আমাদের গাইডলাইন টেক্সট বুকগুলো তাই বলছে প্র্যাকটিক্যালিও আমরা সেইভাবেই মেনটেন করি এবং এইভাবেই আমরা ডায়াগনোসিস করি ও জিটিটি সম্পর্কে আমরা সবাই জানি ফাস্টিং ব্লাড সুগার দেখতে হয় এবং সাথে এরপরে সেভেন্টি ফাইভ গ্রাম গ্লুকোজ খাওয়াতে হয় পেশেন্টকে তারপরে আমরা বিভিন্ন ডিউরেশনে স্পেশালি টু আওয়ার্স আফটার গ্লুকোজ লোড আমরা ব্লাড সুগারটা দেখি আর কারেসপন্ডিং ইউরিন সুগারও দেখা যায় সাথে তো ব্লাড সুগারটাই মেন ইম্পর্টেন্ট মেনলি ইম্পর্টেন্ট এই জন্য ওজিটিটি সম্পর্কে আমাদের জানতে হবে ওজিটিটি যদি করা পসিবল নাও হয় পসিবল আসলে সহজ জিনিস পসিবল হবে না কেন যদি পসিবল না হয় অ্যাটলিস্ট আমরা ফাস্টিং ব্লাড সুগার লেভেল দেখব এবং টু আওয়ার্স আফটার মিল টু আওয়ার্স আফটার মিল অথবা ব্রেকফাস্ট এইটা আমরা দেখবো এখন ফাস্টিং কাকে বলে এটা খুব ইম্পর্টেন্ট ফাস্টিং ব্লাড সুগার আমরা কাকে বলবো ফাস্টিং ব্লাড সুগার হচ্ছে যে মিনিমাম এইট আওয়ার্স ফাস্টিং এইট আওয়ার্স এই জন্য আমরা সকালবেলার যে রাতে খাওয়ার পরে সকালবেলায় যে ব্লাড সুগারটা করি এটাকে আমরা ফাস্টিং ব্লাড সুগার বলি মিনিমাম এইট আওয়ার্স না হলে আসলে ফাস্টিং বলা যাবে না তারপরে এই হিমোগ্লোবিন এওয়ান্সি হিমোগ্লোবিন এওয়ান্সির কনসেপ্টটা যদিও নতুন নতুন বলতে এখন আর নতুন নাই পুরাতন হয়ে গেছে তো যদিও নতুন হিমোগ্লোবিন এওয়ান্সি এই হিমোগ্লোবিন এওয়ান্সিকে ডায়াগনোসিস থেকে শুরু করে পরবর্তীতে ম্যানেজমেন্টের ফলো আপ এবং আমাদের যে টার্গেট গ্লাইসেমিক কন্ট্রোল সবগুলো বিষয়তেই এই হিমোগ্লোবিন এওয়ান্সিকে কনসিডার করতে হবে তো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিমোগ্লোবিন এওয়ান্সি সো উই ক্যান কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ ডায়াবেটিস ম্যালাইটাস বাই টু টেস্টস ওয়ান ইজ দ্য ওরাল গ্লুকোস্টলেন্স টেস্ট অ্যান্ড অ্যানাদার ইজ দ্য হিমোগ্লোবিন এওয়ান্সি আর সাপোর্টিভ বাদ বাকি যত ইনভেস্টিগেশন আমরা করবো এটা হচ্ছে ডায়াবেটিক ডায়াবেটিস ম্যানেজাসের অ্যাসোসিয়েশনস অ্যান্ড কমপ্লিকেশনস দেখার জন্য কিন্তু ডায়াগনোসিস করার জন্য আমরা দুইটা টেস্ট করবো ওজিটিটি এবং হিমোগ্লোবিনিয়ামসি এটা মাথায় রাখতে হবে আমরা অনেক সময় পেশেন্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে দেখি যে জীবনে কখনো সে ডায়াবেটিক কি সে জানে না মেডিসিন ওয়ার্ডে দেখি আমরা কার্ডিওলজি ওয়ার্ডে দেখি নেফ্রোলজি ওয়ার্ডে দেখি বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখি সার্জারিতে দেখি নতুন পেশেন্ট সে ব্লাড সুগারটা র্যান্ডম ব্লাড সুগার করলেই দেখি হাই তো সেই ক্ষেত্রে এই তাকে শুরুতেই ডায়াবেটিক ধরে নিই অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্টে গেলে অনেক সময় সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং ম্যানেজমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না তখন আমরা কনফার্মেশনের জন্য আমরা এই ওজিটিটি এবং হিমোগ্লোমিনিয়া অনসি করাবো ভেরি সিম্পল টেস্ট কোনো ধরনের জটিলতা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এই ওজিটিটি এবং হিমোগ্লোমিনিয়া অনসি টেস্ট করা যাবে তো হিমোগ্লোবিনিয় অনসিটা একটু হয়তো কয়েকটা জায়গায় অ্যাভেলেবল না কিন্তু একটু খোঁজ নিলে দেখা যাবে যে আশেপাশে কোথাও আছে তো সেখানে পাঠিয়ে পেশেন্টকে হিমোগ্লোবিনিয়া অনসিটা দেখা যাবে আচ্ছা এখন এই কনফার্মেশনের ক্ষেত্রে আমাদের এই যে আমি আর কয়েকটা স্লাইড দেখাই এটা হচ্ছে লেটেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু যে এডিএ গাইডলাইন আমরা পেয়েছি আচ্ছা আসিফ মোহাম্মদ ইমরান খান বলেছে যে হেডফোন দিয়ে খুব সুন্দর শোনা যাচ্ছে হ্যাঁ হেডফোনটা ইউজ করলে ভালো হবে এটা সবচেয়ে সুন্দর শোনা যাবে সাউন্ড তো এখন যে স্লাইডটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টির এডিএ গাইডলাইন এটা টেক্সট বুকেও এভাবেই আছে কোনো সমস্যা নেই এবং এটা বেশিরভাগ মানুষজন আমরা জানি যে এই ডায়াগনস্টিক ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এখানে শুধু আমি একটু স্ট্রাইক করতে চাই যে অর অর অ্যান্ড অর এখানে কিন্তু অ্যান্ড বলে কিছু নাই এই জিনিসটা মাথায় রাখতে হবে অর 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 মানে ফাস্টিং ব্লাড সুগার যদি আমাদের সেভেন মিলিমলের চেয়ে বেশি হয় টু আওয়ার্স আফটার মানে পোস্ট প্রেন্ডিয়াল বা আফটার গ্লুকোজ লোড যদি ইলেভেন পয়েন্ট ওয়ান মিলিমল পার লিটারের বেশি হয় অথবা আমাদের হিমোগ্লোবিন এওয়ান সি যদি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি হয় অথবা এই যে সবার শেষের যে অথবাটা আছে সেটা হচ্ছে যে পেশেন্টের যদি ক্লাসিক্যাল সিমটম থাকে তাহলে এই র্যান্ডম ব্লাড সুগারও যদি ইলেভেন পয়েন্ট ওয়ান মিলিম পার লিটারের বেশি হয় তাহলে আমরা এই ডায়াবেটিস ম্যারাটাস বলবো এখন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্লাসিক্যাল সিমটম এই ক্লাসিক্যাল সিমটম কিন্তু সাধারণত টাইপ টু ডায়াবেটিস ম্যারাটাসে থাকে না আমাদের সমাজের যে এত ডায়াবেটিক মানুষ আপনার আত্মীয় স্বজনের ভিতরে আছে আপনার আমার আবার আমার আব্বার আম্মার আপনার মা বাবার আত্মীয় স্বজনের আছে ভাই বোন অনেকেরই আছে তো এই ক্লাসিক্যাল সিমটম কিন্তু টাইপ টু ডায়াবেটিস ম্যারাটাসে আনলাইকলি ভেরি 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 আনলাইকলি ক্লাসিক্যাল সিমটমস যে আমরা পরীক্ষায় বলি এটা এম বিবিএসে জিজ্ঞাসা করা হয় আর দ্য ক্লাসিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস ম্যারেটাসে আমরাও চটচট করে মুখস্থ উত্তর দিই পোলিউরিয়া পোলিডিফসিয়া পোলিফেজিয়া ওয়েট লস উইকনেস এগুলোকে আমরা আগে তো তিনটে বলা হয়তো পলিউরিয়া পলিফেজিয়া পোলিডিপসিয়া এখন আবার যুক্ত হয়েছে যে ওয়েট লস অ্যান্ড উইকনেস দিজ আর দ্য ক্লাসিক্যাল সিমটমস অফ দ্য ডায়াবেটিস মেরাটাস বাট আমাদেরকে মনে রাখতে হবে দিজ আর মানে মেইনলি ফর দ্য টাইপ ওয়ান ডায়াবেটিস মেরাটাস হুইচ ইজ নট কমন ইন কম্পেরিজন টু টাইপ টু ডায়াবেটিস মেরাটাস এই জন্য ক্লাসিক্যাল সিমটম আমাদের টাইপ টুতে নাও থাকতে পারে টাইপ টুতে তবে একটা থাকে উইকনেস লেথার্জি ওয়েট লস এগুলো কিছু থাকতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে আবার ওয়েট গেইন থাকে এই জন্য এখন বলা হয় যে ওয়েট চেঞ্জ মেইনলি ওয়েট লস বাট ওয়েট গেইনও থাকতে পারে এই জন্য ক্লাসিক্যাল সিমটম আমাদের যদি থাকে কোনো পেশেন্টের তাহলে তাদের র্যান্ডম ব্লাড সুগার লেভেলও যদি ইলেভেন পয়েন্ট ওয়ান মিলিমন পার লিটারের বেশি হয় সেই ক্ষেত্রে আমরা বলবো তাকে ডায়াবেটিস মেলেটাস। এখন আমরা আরেকটা স্লাইড একটু শো করি সেই স্লাইডটা হচ্ছে আমাদের প্রি ডায়াবেটিস বা আগে বলা হতো ইম্পিয়ার্ড গ্লুকোজ টলারেন্স ইমপিওর্ড গ্লুকোজ তো প্রি ডায়াবেটিস বলা হচ্ছে এখন শর্ট নোট আসে এমবিবিএস বিএস শর্ট নোট আসে যে রাইট শর্ট নোট নোটন প্রি ডায়াবেটিস ভাইবতে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ প্রি ডায়াবেটিস তো এই প্রি ডায়াবেটিসের ইম্পর্টেন্স তা এটা তাহলে প্রি ডায়াবেটিস হচ্ছে আমাদের নর্মাল ব্লাড সুগার এবং ডায়াবেটিক রেঞ্জ এই দুইটার মাঝামাঝিকে আমরা বলি প্রি ডায়াবেটিস যেমন ফার্স্টিং আমরা যদি ফাইভ পয়েন্ট সিক্স টু সিক্স পয়েন্ট নাইন বলা আছে এখানে ডেভিডসনে আছে সিক্স পয়েন্ট ওয়ান টু সেভেন একটু পার্থক্য আছে অর্থাৎ সাতের নিচে নর্মালের বেশি সাতের নিচে এটাকে আমরা বলবো ফাস্টিং প্রি ডায়াবেটিস আর টু আওয়ার্স আফটার এ অ এখানেও অর টু আওয়ার্স আফটার গ্লুকোজ লোড এটা যদি হয় সেভেন পয়েন্ট এইট টু ইলেভেন আর হিমোগ্লোবিন এওয়ানসি যদি হয় ফাইভ পয়েন্ট সেভেন টু সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এটাকে আমরা প্রি ডায়াবেটিস বলি তো এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ প্রি ডায়াবেটিস নেক্সট আমরা দেখব যে জেস্টেশনাল ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিসটার কিন্তু এই যে এতক্ষণ যা বললাম এটা কমনলি আমরা ডায়াবেটিস ম্যালেটাস ডায়াগনোসিসের ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া বাট আমরা অনেক এক্সপার্ট হওয়ার পরেও আমাদের জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালেটাসের রেঞ্জটা সবসময় আমরা মনে রাখতে পারি না তো সেই জন্য একটু কষ্ট করে শুধু জেস্টেশনাল ডায়াবেটিস মেলেটাসের রেঞ্জটা একটু খেয়াল রাখবেন কারণ এই জিডিএমটা এত ইম্পর্টেন্ট এত ইম্পর্ট্যান্ট এটা যদি কোনোভাবে আপনি মিস করে ফেলেন তাহলে ফিটাসের এবং মাধারের মারাত্মক কমপ্লিকেশন হবে নর্মাল ডায়াবেটিস মেলেটাস হয়তো আপনি ছয় মাস দেরি করে ডায়াগনোসিস করলেন ছয় মাসে হয়তো এতটা কমপ্লিকেশন হবে না ক্রনিক কমপ্লিকেশন হতে দশ থেকে পনেরো বছর সময় লাগে কিন্তু আপনি যদি জিডিএম ডায়াগনোসিস করতে আপনি এক মাসও দেরি করেন সেটা আপনার অনেক বেশি দেরি হয়ে যাবে পেশেন্টের জন্য যার জন্য এই জিডিএমের যে রেঞ্জটা এটা কিন্তু অনেক কম ডায়াগনোসিসের যে রেঞ্জ এটা ফাস্টিংটাও অনেক কম এবং ওয়ান আওয়ার পোস্টপেন্ডিয়াল একটা রেঞ্জ আছে এবং টু আওয়ার্স পোস্ট রেঞ্জ এগুলো অনেক কম সেই কম রেঞ্জটা আমরা দেখে নিই সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার যদি ওর মোট দেন ফাইভ পয়েন্ট থ্রি মিলিমল পার লিটার হয় তাহলে সেটাকে আমরা জিডিএম বলবো জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস আর টু আওয়ার্স আফটার পোস্ট পেন্ডিয়ার হচ্ছে ওর মোট দেন ওয়ান ইলেভেন পয়েন্ট সরি এইট পয়েন্ট সিক্স মিলিমল পার লিটার এইট পয়েন্ট সিক্স আর মাঝখানে ওয়ান আওয়ার অ্যান্ড থ্রি আওয়ার আওয়ারের দুইটা ভ্যালু আছে এই চারটা ভ্যালুর ভিতরে অ্যাটলিস্ট দুইটা ভ্যালুতে এরকম থাকতে হবে তাহলে সেটাকে আমরা বলবো জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস আচ্ছা একজন বলেছেন প্রি ডায়াবেটিস হলে পেশেন্টকে কি লাইফস্টাইল মডিফিকেশনের সাথে কি ড্রাগ থেরাপি দেওয়া হয় ভেরি গুড কোয়েশ্চন সাদিয়া নুরমো প্রি ডায়াবেটিক কন্ডিশনে থেরাপি দেওয়া যাবে কি না এটা হচ্ছে কোশ্চেন সাদিয়া নুরমোর সেটা হচ্ছে একজনে বলে না না বললে হবে না প্রি ডায়াবেটিক কন্ডিশনে থেরাপি দেওয়া যাবে সেটা কোন ড্রাগ থেরাপি সেটা হচ্ছে ইনসুলিন সেন্সিটাইজার ম্যাটফোরমিন দে আর স্পেসিফিক রোল অফ ম্যাটফরমিন ইন দ্য প্রি ডায়াবেটিক পেশেন্টস এস্পেশালি যদি পেশেন্টের কোনো ধরনের মানে স্পেসিফিক কিছু কোমরবিডিটি থাকে যেমন পেশেন্টের বডি ওয়েট যদি বেশি থাকে অবেস থাকে পেশেন্ট তাহলে দিতে হবে আদার অ্যাসোসিয়েটেড কার্ডিওভাস্কুলার ভাস্কুলার কোমরবিডিটি এগুলো যদি পেশেন্টের থাকে হুম পেশেন্টের এই এরকম রিস্ক পেশেন্টগুলোকে এই থেরাপি দেওয়া যাবে এই প্রি ডায়াবেটিক কন্ডিশনই লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি প্রি ডায়াবেটিক ড্রাগ থেরাপি দেওয়া যাবে এটা অনেক সময় আমরা মিস করি এবং এমন এমন পণ্ডিত দেশে তৈরি হয়েছে যে তারা শুধুমাত্র এক্সারসাইজ লাইফস্টাইল মোটিভেশন করেই মনে হয় যেন ডায়াবেটিক কন্ট্রোল করে ফেলবে এগুলোতে কন্ট্রোল হয় না এই শুধুমাত্র এই ফুড ইয়া ডায়েটারি মডিফিকেশন করে কন্ট্রোল করতে গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে যে টোয়েন্টি ফোর আওয়ার্সের একটা অ্যাভারেজ কন্ট্রোল থাকে না যেমন যে সে যতই কন্ট্রোল করুক যখন সে মিলটা নিবে তখন এই তার পোস্ট প্রিন্ডিয়াল হাইপারগ্লাসেমিয়া হয় সেটা সে টেরও পায় না কোনো ক্লিনিক্যাল ফিচারও থাকে না প্রপারলি মনিটরিংও করা হয় না কিন্তু সকালবেলায় যে সময় সে ফাস্টিং সুগার দেখে খুব ভালো সকালবেলার নাস্তার পরে ব্লাড সুগার খুব ভালো তো এইসব করে আলটিমেটলি তার ওয়েল কন্ট্রোল থাকে না ক্রনিক কমপ্লিকেশান তার ভিতরে ভিতরে হতেই থাকে এই জন্য প্রি ডায়াবেটিক পেশেন্টদেরও যদি প্রয়োজন মনে করি আমরা তাহলে আমরা ইনসুলিন সেন্সিটাইজার আমরা ইউজ করব নেক্সট এই যে একটা ইম্পর্টেন্ট এটা তারপরে এই এইটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো আমরা এই কাদের ডায়াবেটিস ম্যালেটাস কাদের ডায়াবেটিস ম্যালেটাস রিস্ক বেশি ডায়াবেটিস ম্যারাটাস হওয়ার রিস্ক বেশি একটু ভালো করে খেয়াল করেন আমি মুখে বলে দিচ্ছি ডায়াবেটিস ম্যারাটাস কাদের রিস্ক হবে এটা এটার একটা সুন্দর একটা স্কোরিং সিস্টেম করেছে এডিএ গাইডলাইন তো আমাদের স্কোরিংয়ে যেতে হবে না মাথা ঘুরে যাবে শুধু পয়েন্টগুলো খেয়াল রাখি যেমন ফোরটি ইয়ার্সের বেশি হলেই কিন্তু একটা পয়েন্ট আমাদের রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিস ম্যারাটাস মোর দেন ফোরটি ইয়ার্স দেন হচ্ছে মেল মেল পার্সনদের ইনক্রিজড রিস্ক একটা এক পয়েন্ট তারপরে যদি কোনো ফিমেলের আগে জ্যেস্টেশনাল ডায়াবেটিস ম্যারাটাসের হিস্ট্রি থাকে তাহলেও এক এক পয়েন্ট তারপরে ফার্স্ট ডিগ্রির রিলেটিভের ক্ষেত্রে যদি ডায়াবেটিস ম্যারাটাস থাকে তাহলেও একটা পয়েন্ট তারপরে যদি হাইপার থাকে একটা পয়েন্ট তারপরে ফিজিক্যালি ইনেকটিভ যদি কেউ থাকে তাহলে একটা পয়েন্ট তারপরে বডি ওয়েট যদি বেশি থাকে সেখানে কিছু পয়েন্ট তো আমরা দেখতেই পাচ্ছি যে এই বেশিরভাগ মানুষ দেখেন আমাদের এই কিছু না কিছু ক্যাটাগরিতে পড়ে যেমন ফোর্টি ইয়ার্সের উপরে তো প্রচুর মানুষ আছে আমাদের মেল পেশেন্ট অনেক আছে আমরা মেল মানুষ তারপরে ফিমেলদের একটা পয়েন্ট না হয় বাদ দিলাম জ্যেষ্ঠেশন ডায়াবেটিস বাকিগুলো দেখেন যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভে ডায়াবেটিস নাই এমন কোনো মানুষই এখন খুঁজে পাওয়া যায় না এখনকার আসলে এনভায়রনমেন্টাল চেঞ্জ ফুড হ্যাবিট এইগুলো যদি থাকে মানে ইনভারনমেন্টাল চেঞ্জ এবং ফুড হ্যাবিটের কারণে মানে এই প্রেজেন্ট এই সিচুয়েশনে আসলে ডায়াবেটিস ম্যারাটাসের ইনসিডেন্স প্রিভেলেন্স অনেক বেশি এই জন্য ফার্স্ট ডিগ্রি রিলেটিভে প্রায় দেখা যায় যে সবারই ডায়াবেটিস ম্যারাটাস পাচ্ছি আমরা তারপরে ফিজিক্যালি ইনেকটিভিটি তো আমরা আগেও বলেছি যে প্রচুর ইনেকটিভ মানুষ এখন শুধু এই গাড়ি দিয়ে যায় তারপরে অফিসে যায় অফিসে চেয়ারে বসে কাজ করে আবার গাড়ি দিয়ে চলে আসে ঘুমায় সারাদিন কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে অনেকেই মানে এটা লজ্জার বিষয় মনে করে আর কি যে কাজকর্ম করা যাবে না তো কাজকর্ম করতে হবে এই শুধু সকালবেলা দৌড়াইলে হাঁটলেই শুধু হবে না সারা সারাদিনেই যেন মানে বডিকে অ্যাক্টিভ রাখা যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আরেকটা হচ্ছে যে বডি ওয়েট বডি ওয়েটের ব্যাপারে আমরা মনে করি কি যে আমরা যে বিএমআইটা ফলো করি আসলে এটা ঠিক না এশিয়ানদের জন্য যে বিএমআইটা সেটা আমাদের ফলো করা উচিত সেখানে টোয়েন্টি ফাইভের বেশি হলেই কিন্তু অভ্যাস টোয়েন্টি ফাইভ কেজি পার স্কোয়ার মিটার তো এটার এটার বেশি হলেই কিন্তু অভ্যাস এশি এশিয়ান এশিয়ান আমাদের জন্য তো এই জন্য এই সবার সবাই খুব খুশি খুশি যে চব্বিশ হলি খুশি তেইশ হলি খুশি এগুলোতেই কিন্তু আসলে অভার ওয়েট আমরা তো এই জন্য এই বডি ওয়েটের দিকেও একটু আমাদের খেয়াল রাখতে হবে তাহলে দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং দ্য ডায়াবেটিস মেরাইটাস এখন ডায়াবেটিস মেরাইটাস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কিছু ফ্যাক্টর নিয়ে আমরা প্রথমে অ্যাসেস করে নিব পেশেন্টের যে কোন ধরনের ডায়াবেটিস টাইপ ওয়ান টাইপ টু নাকি জিডিএম নাকি আদার টাইপস এটা তারপরে পেশেন্টের এজ একটা ফ্যাক্টর বডি ওয়েট একটা ফ্যাক্টর কমপ্লিকেশানস আছে কি না প্রেগন্যান্সি আছে কি না পেশেন্ট সার্জারিতে যাচ্ছে কি না পেশেন্টের কোনো অ্যাকিউট ইমারজেন্সি আছে কি না পেশেন্টের লাইফস্টাইল কেমন হাইপারগ্লাইসেমিয়ার ডিগ্রি কেমন তারপরে অনগোয়িং কোনো ম্যানেজমেন্ট আগে থেকেই পাচ্ছে কিনা সোসো ইকোনমিক কন্ডিশন এসব এইসব বিষয়ের উপর খেয়াল রেখে আমরা পেশেন্টকে মে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ঠিক করবো একদিন প্রশ্ন করেছেন ম্যাট ফরমেন কি ওয়েট লসের জন্য ইউজ করা যায় ওয়েট লস করতে পারে করা যায় এটা সেটা অন্য জিনিস আজকে শুধু আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করব স্যার একবার ইনসুলিন দিয়ে আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালেটাসের লেভেলটা কন্ট্রোল হওয়ার পর কি ইনসুলিন অফ করে আমরা চাইলে যাই আচ্ছা এটা নিয়ে আমি পরে আলোচনা করবো যে ডোজ টাইট্রেশন কীভাবে করা যায় ডোজ বাড়াবো কি না কমাবো কি না কোনো ড্রাগ বাদ দিয়ে দিবো কিনা হাইপার টেনশনের চেয়ে এটা অনেকটা ফ্লেক্সিবল হাইপার টেনশনে যেরকম একদম স্ট্রিক্ট এই ডায়াবেটিস ম্যারাটাসের ম্যানেজমেন্ট অনেক ফ্লেক্সিবল এবং এইসব ম্যানেজমেন্ট একবার শুরু হয়ে কন্ট্রোল হয়ে গেলে যে শেষ হয়ে গেলো তা না সারা জীবনেই এই এটার অ্যাডজাস্টমেন্টের ভিতরেই থাকতে হবে সারা জীবন এটা একটা চলমান প্রসেস কন্টিনিউয়াস প্রসেস এখানে কোনো জায়গায় থেমে যাওয়ারও কোনো সুযোগ নেই কোনো জায়গায় অফ হয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই আর আপনারা যেটা ভয় পান শুধু এই জিনিস এই ভয়গুলো পেলে জীবনেও ডায়াবেটিস আপনি ম্যানেজ করতে পারবেন না ভয়গুলো হচ্ছে ইনসুলিন ব্যবহার করবেন না এই সেই তিনবার ব্যবহার করবেন না চারবার ব্যবহার করবেন এইসব ভয় যারা পায় তাদের ডায়াবেটিস ম্যারাটাস জীবনেও কন্ট্রোল হয় না এবং আপনারা ডক্টর হিসেবে যদি ভয় পান আপনার পেশেন্টকেও জীবনে কখনোই আর এই ডায়াবেটিস ম্যারাটাস কন্ট্রোল করতে পারবেন না তো আপনার নিয়ম অনুযায়ী করতে হবে পেশেন্টকে কীভাবে কাউন্সেলিং করলে যেমন আমি যদি একজনকে কাউন্সিলিং করি সে একজনকে কাউন্সিলিং করলে সে সহজেই বুঝে যায় যে কোনো ব্যাপারে মানে আমার অ্যাটিচিউডটা এরকম থাকে তাকে যা বলি তাই সে বুঝে যায় কারণ হচ্ছে অ্যাটিচিউডটা মনের ভিতর থেকে আসতে হয় আসলে একটা জিনিসের ইম্পর্টেন্স বুঝতে হয় তার গুরুত্বটা বুঝতে হয় তার ভালো জানতে হয় তার মন্দ জানতে হয় মন থেকে ফিল করতে হয় মন থেকে এক্সপ্রেস করতে হয় এই ধরনের অ্যাটিটিউড যদি না থাকে সারা জীবন করলেও পেশেন্ট আর সেই চিকিৎসা নেবে না তো যার জন্য আমরা কোনো আমরা একদম গাইডলাইন অনুযায়ী স্ট্রিক্টলি গাইডলাইন অনুযায়ী এবং পেশেন্টের সোশিও ইকোনমিক কন্ডিশন ইকোনমিক্যাল কন্ডিশন এইগুলো চিন্তা ভাবনা করে অ্যাপ্রোপ্রিয়েট একটা ম্যানেজমেন্টের ব্যাপারে পেশেন্টকে সুন্দরভাবে কাউন্সেলিং করে দেব বুঝিয়ে দেব সে অবশ্যই তার কমপ্লায়েন্স ভালো হবে এবং ইনসুলিন এমন একটা বিষয় এখন এটা হচ্ছে পেন ডিভাইস চলে আসছে পেন ডিভাইস খুবই এই যেমন থার্টি থার্টি ওয়ান গজ থার্টি ওয়ান জি সিরিঞ্জ ভেরি থিন অ্যান্ড হচ্ছে এই ভেরি স্মল সিক্স মিলিমিটার সিরিজ এইগুলো হচ্ছে এখন ইঞ্জেকশন মনেই হয় না কারো যেমন আমার আব্বা আমি ইউজ করেন আমার তো কষ্ট হয় যে তিন চার চারবেলা ইনসুলিন দিচ্ছে আব্বা আমাকে আমি সব ম্যানেজমেন্ট করি গত দশ পনেরো বছর যাবত হ্যাঁ অন্য কোথাও পাঠাই না তো ওয়েল কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে আমি তো মাঝে মাঝে কষ্ট হয় আমার আব্বা আমাকে আমি জিজ্ঞেস করি যে ব্যথা লাগে বেলা যে ইনসুলিন দাও ব্যথা পাও জিজ্ঞেস করি যে আসলে কী কমপ্লেন আছে তো তারা বলে না কোনো ব্যথাটাতে কিছুই নেই হ্যাঁ আগে প্রথম প্রথম একটু লাগতে এখন আর তেমন কিছু মনে হয় না এই জন্য এই ইনসুলিনের বিষয়ে এই এত বেশি ভয় পাওয়ার কিছু নাই যে ইনসুলিন ছেড়ে দিতে হবে কমায় ফেলতে হবে এগুলোতে কোনো লাভ নাই ইনসুলিন যত মেনটেন করা যায় তত ভালো ইনসুলিন যত পাবে তার ক্রনিক কমপ্লিকেশন তত কম হবে আচ্ছা আমরা নেক্সট আমরা যাই এই আমাদের টার্গেট অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য ডায়াবেটিস মেরাটাস এইটা জানতেই হবে সবাইকে এই টার্গেটটা না জানলে আমাদের ডায়াবেটিস মেরাটাস ম্যানেজ করা যাবে না টার্গেটটা হচ্ছে দেখেন যে ফাস্টিং ব্লাড সুগারের টার্গেট আমাদের থাকবে ফোর পয়েন্ট সেভেন টু সেভেন পয়েন্ট টু মিলিমল আর পোস্ট পেন্ডিয়াল থাকবে লেস দেন টেন মিলিমল পার লিটার এখানে কিছু এই হিমোগ্লোবিন ইওয়ানসির টার্গেটটা সেভেন পার্সেন্টের কম হলেই হবে আর ব্লাড লিপিডস ব্লাড লিপিডসের একটা টার্গেট থাকবে যে এলডিএল কোলেস্টেরল আমরা আরেকটি আলোচনায় একদিন বলেছিলাম যে সেভেন্টি ফাইভ মিলিগ্রাম বা সেভেন্টি মিলিগ্রাম ইদানিং বলে হচ্ছে যে ফিফটি ফাইভ মিলিগ্রামের কম রাখতে হবে এলডিএল কোলেস্টেরলটা বিএমআই কম রাখতে হবে অবশ্যই টোয়েন্টি ফাইভ কেজি পার স্কোয়ার মিটারের কম রাখতে হবে এই জন্য আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া একজন বলেছেন আসসালামু আলাইকুম স্যার একজন কোভিড পেশেন্ট হ্যাঁ লিগলিম্যাট টু পয়েন্ট ফাইভ দুইবেলা ডাইমেরল আশি খায় তারপরও রিসেন্ট দুই তিন দিনের এফ বি এর সাতের বেশি টুয়ার্স দশের বেশি থাকে কোনো কিছু কেন বেশি কেন পরিবর্তন করতে হবে এই যে টার্গেটটাই এখন বলছিলাম এই যে সাতের বেশি মানে সাত ছুঁই ছুঁই করে বা সাতের একটু কম দশ ছুঁই ছুঁই করে দশের একটু কম এটাই হবে আমাদের টার্গেট এর চেয়ে বেশি কমাবো না কারণ হাইপোগ্লাইসিমের রিস্ক থাকবে আর এর চেয়ে খুব বেশি বাড়ানো যাবে না এটা হচ্ছে একদম এমন একটা জিনিস দিয়েছেন আপনি যে একদম সাত এবং দশ এইটা হচ্ছে আমাদের টার্গেট আসলে দ্যাট ইজ দ্য টার্গেট অফ দ্য কন্ট্রোল অফ দ্য ডায়াবেটিস ম্যার্স আমরা আপার লিমিটে টার্গেট টার্গেট করবো কন্ট্রোলটা কন্ট্রোলে টার্গেটটা থাকবে আমাদের আপার লিমিটে টু আওয়ার্স আফটার পোস্ট পেন্ডিয় ইলেভেন হলে আমরা বলছি ডায়াবেটিস সেভেন পয়েন্ট এইটের বেশি হলে বলছি যে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স তো এই সেভেন পয়েন্ট এইট থেকে ইলেভেন যে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বা প্রি ডায়াবেটিস এই রেঞ্জে আমরা তাকে কন্ট্রোল করব এই রেঞ্জটাতে আমাদের টার্গেট থাকবে যেন তার পোস্ট পেন্ডিয়াল ব্লাড সুগারটা এখানে থাকে ফাস্টিংয়ের ক্ষেত্রেও একই কথা নর্মাল এবং আপার লিমিট মানে সেভেন এই পর্যন্ত এর ভিতরে আমাদের টার্গেটটা থাকবে আর আরেকটা কথা এখানে বলিনি কোভিড নিয়ে বলা হয়েছে কোভিডের ম্যানেজমেন্টে দেখা যায় যে অনেকেই ই রেশনাল এই ইউজ করছে এটা করা যাবে না ডায়াবেটিক পেশেন্টদের আমরা দেখেছি যে পরে একশো ইউনিট ইনসুলিন দিয়েও এই তার ব্লাড সুগার থাকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ মানে ই রেশনাল ফর দ্য ই রেশনাল ইউজ অফ দ্য স্টেরয়েড ড্যাক্সামিথোসন এটা করা যাবে না আরেকটা কথা হচ্ছে যে কোনো অ্যাকিউট কন্ডিশনে যে কোনো অ্যাকিউট কন্ডিশনে আমাদের ম্যাটফর্মিন ইউজ করা যাবে না ম্যাটফর্মিন ইউজ করা যাবে না অ্যাকিউট কন্ডিশনে সেই ক্ষেত্রে আমাদের অ্যাসিডোসিস হওয়ার পসিবিলিটি থাকে সেই জন্য অ্যাকিউট কন্ডিশনে ম্যাটফর্মিনটা বাদ দেবো আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা আমরা কাদেরকে লেস স্ট্রিক্ট কন্ট্রোল করব আমরা স্ট্রিক্ট কন্ট্রোল তো অবশ্যই ভালো যত বেশি ভালো কন্ট্রোল করব আমাদের ক্রনিক কমপ্লিকেশন কম হবে কিন্তু বেশি স্ট্রিক্ট কন্ট্রোল করতে গেলে হাইপোগ্লাসেমিক রিস্ক চলে আসবে তো কী কোন ধরনের পেশেন্টের এই হাইপোগ্লাসেমিক রিস্ক হওয়ার পসিবিলিটি বেশি দেখেন আমরা প্রতিনিয়ত পাই এই চারটা একটু দেখাই সেটা হচ্ছে যে এই লেস স্ট্রিক্ট কন্ট্রোল অফ ব্লাড গ্লুকোজ এটা কাদের জন্য করব ভেরি ইয়াং পেশেন্ট অথবা ভেরি ওল্ডার পেশেন্ট এদেরকে আমরা এত বেশি স্ট্রিক্ট কন্ট্রোল করব না হিস্ট্রি অফ সিভিয়ার ও রিপিটেড হাইপোগ্লাইসিমিয়া যাদের হাইপোগ্লাইসেমের হিস্ট্রি বেশি থাকে তাদেরকেও আমরা স্ট্রিক্ট কন্ট্রোল করব না আর লাইফ এক্সপেকটেন্সি যাদের কম তাদেরকেও স্ট্রিক্ট কন্ট্রোল করব না আর কম অরবিট কন্ডিশন যদি থাকে পেশেন্টের তাদেরকেও আমরা স্ট্রিক্ট কন্ট্রোল করব না এসব কন্ডিশনগুলোতে স্ট্রিক্ট কন্ট্রোল করতে গেলে পেশেন্টের হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হওয়ার পসিবিলিটি বেশি থাকে এবং আমরা জানি যে হাইপোগ্লাইসেমিক অ্যাটাক ইজ মোর ডেঞ্জারাস দেন দেন দ্য হাইপোগ্লাইসেমিক অ্যাটাক সো আমরা স্ট্রিক্ট কন্ট্রোল এসব মানুষের করবো না এখন আমরা গুরুত্বপূর্ণ পোর্শনে চলে যাচ্ছি আস্তে আস্তে এতক্ষণ আসলে আমরা একটু ইন্ট্রোডাক্টরি কথা বললাম ভেরি ইম্পর্টেন্ট পর্শন নাও আই উইল শো এটা আপনাদেরকে ভালো ডায়াবেটিক ম্যানেজমেন্টের ফিজিশিয়ান হতে হেল্প করবে আপনাদের আমরা একটা স্টেজে গিয়ে তো এন্ডোক্রাইনোলজিস্ট বা খুব বেশি সুপার স্পেশালিস্টের কাছে আমরা পেশেন্ট রেফার করব কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেন এন্ডোক্রাইনোলজিস্ট বা সুপার স্পেশালিস্টের কাছে রেফার করতে না হয় সেই ধরনের ম্যানেজমেন্ট আমাদের জানা থাকা দরকার শেখা থাকা দরকার প্র্যাকটিস করা দরকার কারণ আমরা শুধু যদি পেশেন্টকে এত হায়ার লেভেলে পাঠাই পেশেন্টের অনেক বিড়ম্বনা হয় আমাদের দেশের মানুষ সব মানুষের সামর্থ্য নেই এত বড় বড় জায়গায় গিয়ে এত বেশি বেশি টাকা খরচ করে চিকিৎসকরা কাজে আমরা বেস লাইন ম্যানেজমেন্ট যেন আমরা যেন এ সেভেন্টি এইটি পার্সেন্ট মানুষকে স্পেশালিস্টের কাছে না পাঠাতে হয় এই ধরনের একটা ম্যানেজমেন্ট আমাদের শিখে রাখা দরকার এবং এটা খুবই ভেরি সিম্পল একটা বিষয় শুধু জানতে হয় চর্চা করতে হয় একটু বই পুস্তক পড়তে হয় একটু সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করলেই মানে কিছু পেশেন্ট চল্লিশ পঞ্চাশটা পেশেন্ট ম্যানেজ করে ফেলেই কনফিডেন্সটা চলে আসবে তো এটা আমি শো করছি এটা সব ধরনের গাইডলাইন আচ্ছা একজন বলছে স্যার ইন নিউলি ডায়াগনোসড প্রি ডায়াবেটিস লাইফস্টাইল মডিফিকেশানে গ্লুকোজ লেভেল নট রিডিউসড কেন উই স্টার্ট মেডিকেশন আমি তো আগেই বলেছি এটা এটা আলোচনাটা কিন্তু শুনতে হবে না শুনে প্রশ্ন করলে হবে না প্রি ডায়াবেটিসেই আমরা শুরু করতে পারি ম্যাটফর্মিন। হ্যাঁ যদি কোনো কন্ট্রা না থাকে তাহলে আচ্ছা আমি যাচ্ছি এখন স্টেপস অফ ম্যানেজমেন্ট অফ দ্য ডায়াবেটিস ম্যারাটাস এটা দেখেন আমাদের আমি যে সময় এফসিপিএস পাস করলাম ওই আমি তো একবারেই পাশ করেছি আল্লাহর আল্লাহরতে পার্ট ওয়ান পার্ট টু দুইটা তো এই যখন পার্ট টু পরীক্ষা দেই তো এক একটা কোশ্চেন এসেছে রাইট রাইট ডাউন দ্য স্টেপস অফ ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেরেটাস তো এই স্টেপস অফ ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস এ এটা আপনাদের সবাই জানতে হবে পরীক্ষার জন্য প্লাস হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার জন্য তো এখানে প্রথম স্টেপস আমরা যাব এই ওরাল ড্রাগ ম্যানেজমেন্টের স্টেপ আর কিছু জিনিস আছে যে স্টেপ ছাড়া যেমন হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ ইনসুলিন আছে আপনারা সবাই জানেন যে একটা মানুষ প্রেগনেন্ট একটা মানুষ সার্জারি করতে যাচ্ছে একটা মানুষের অ্যাকিউট কোনো ইমার্জেন্সি হয়েছে বা ডায়াবেটিসের সাথে অন্য কোনো অ্যাকিউট ইমার্জেন্সি হয়েছে হ্যাঁ যেমন স্ট্রোক হয়েছে হার্ট মানে মাইকোটের ইনফাকশন হয়েছে বা অ্যাকিউট করোন সিনড্রোম হয়েছে এই ধরনের পেশেন্ট তো এই ধরনের কন্ডিশনগুলোতে কোনো স্টেপ নাই আসলে আমরা ইনসুলিন দিয়ে ম্যানেজ করবো পেশেন্টকে কিন্তু এই ধরনের কন্ডিশন যদি না থাকে স্টেবল টাইপ টু ডায়াবেটিস ম্যানেটাসের পেশেন্টের চমৎকার একটি অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদমটা দেখতে যতটা জটিল প্র্যাকটিস করাটা ততটাই সহজ মানে খুবই ইজি স্টেপস অফ ম্যানেজমেন্ট আমরা একটু শুরু করি দেখা যাক এই স্টেপস অফ ম্যানেজমেন্ট অফ দ্য ডায়াবেটিস মানে ফার্স্ট স্টেপে আমরা কনসিডার করব ম্যাটফরমিন ইফ দেয়ার ইজ নো কন্ট্রা ইন্ডিকেশন ম্যাটফরমিন আমি একটু স্টেপ বলে নিই তারপর একটু আলোচনা করছি ম্যাটফরমিন সেকেন্ড স্টেপে ম্যাটফরমিনের সাথে আমরা যত গ্রুপ অফ ড্রাগ জানি সবগুলো যে কোনো একটা সেখানে ইনসুলিনও আসতে পারে হুম থার্ড স্টেপে আমরা ওই সেকেন্ড ড্রাগ যা দিয়েছিলাম তার সাথে অতিরিক্ত একটা থার্ড ড্রাগ আর ফোর্থ স্টেপে আমরা হচ্ছে আমরা একদম শুধু বেজাল এবং রেজিমেন ইনসুলিন এটা হচ্ছে ইউজুয়াল স্টেপস অফ ম্যানেজমেন্ট এখন একটা একটা জিনিস মানে একদম সহজ ম্যাট সেকেন্ড স্টেপে সেকেন্ড ড্রাগ আপনি যা জানেন পৃথিবীতে যত ড্রাগ আছে যে কোনো একটা সেকেন্ড ড্রাগ থার্ড স্টেপে আপনি যা জানেন যে কোনো একটা থার্ড ড্রাগ ঠিক আছে আপনি যোগ করবেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ম্যাটফর এটা এটা নিয়েই আমার অনেক আক্ষেপ আমার একটা দুঃখ যে কন্ট্রা ইন্ডিকেশন না জেনেই ইন্ডিকেশন না জেনেই দেশে। এটা ক্রিটিসাইজ ক্রিটিসাইজ করছি আমি সবাইকে এবং আশা করি আজকের আলোচনার পরে এই কাজ আর কেউ করবেন না সাদ ইভেন ইন দ্য ডায়াবেটিক সমিতির হসপিটালগুলোতে এই কাজ করা হয় মানে শুরুতেই শুরু করে দেয় একটা সালফোনিল ইউরিয়া দিয়ে তো ম্যাটফরমিন এবং এই সালফোনিল ইউরিয়া ম্যাটফরমিন আচ্ছা কোয়েশ্চনের উত্তর পড়ে দিচ্ছি তো এই এবং সালফোনিল ইউরিয়া এগুলো তো হেড টু হেড স্টাডি করেই তারপরে ম্যাটফরমিনটাকে সেট করা হয়েছে তাই না এতদিন যাবত ডায়াবেটিসের ম্যানেজমেন্ট হচ্ছে কত ধরনের স্টাডি হয়েছে কে ভালো কে খারাপ কার সুপিরিয়রিটি বেশি তাই না তো এই সেন্স ম্যাটফরমিনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সে ইনসুলিন সেন্সিটাইজার আপনার যে রেজিস্টেন্স হয়েছে সেটাকে সে প্রিভেন্ট করবে বাট সালফোনিলুরিয়া কখনো আপনাকে ইনসুলিন সেন্সিটাইজ করবে না যার জন্য এই তারপরে সালফোন একটা হাইপোগাইসেমিক রিস্ক থাকে ম্যাটফরমিনের হাইপ্রোগাইসেমিক রিস্ক মানে ইউজুয়ালি জিরো মানে সাধারণত ম্যাটফরমিন দিয়ে কেউ হাইপ্রোগাইসেমিক অ্যাটাকে যায় না এটা হচ্ছে ইউগ্লাইসেমিয়া নর্মাল ব্লাড সুগার মেনটেন করে বেশি থাকলে নর্মাল করে তাহলে এই আপনি কেন ম্যাটফরমিনকে বাদ দিয়ে শুরু করছেন এটা এখন ম্যাটফরমিনের কন্ট্র দেখেন খুব বেশি কন্ট্র নাই একটা হচ্ছে যদি সিভিয়ার রেনাল ইম্পেয়ারমেন্ট যদি কারো থাকে তাহলে আপনি ম্যাডফরমিন অ্যাভয়েড করবেন রেনাল ইম্পেয়ারমেন্ট ইভেন প্রেগনেন্সিতেও ম্যাটফরমিন দেওয়া যায় যদিও আমরা দিব না কিন্তু আপনি চাইলে মানে দিলে কোনো সমস্যা নেই রেকমেন্ডেশন আছে টেক্সটবুকগুলোতে আছে কিন্তু এই রেনাল ইম্পেয়ারমেন্টে আপনি ম্যাটফরমিন দেবেন না তারপর হচ্ছে অ্যাকিউট কন্ডিশনগুলোতে আপনি ম্যাডফরমিন দেবেন না অ্যাকিউট যে কোনো ইমার্জেন্সি অ্যাকিউট এনি মেডিকেল ইমারজেন্সি এটাতে আপনি ম্যাটফর্মিন দেবেন না আর হচ্ছে আপনার পেশেন্টের যদি ওয়েট লস থাকে ওয়েট লস নট দ্য মানে আমরা আগে যে ভাগ করতাম যে ওভারওয়েডদেরকে ম্যাটফরমিন দিব আন্ডারয়েডদেরকে অমুক্ত মুখ দেবো এইগুলো না আন্ডারওয়েড ওভারওয়েড যাই থাকুক আমরা ম্যাটফরমিন দেবো যদি পেশেন্টের আগে যে ওয়েটটা ছিল সেখান থেকে যদি ওয়েট লস থাকে সিগনিফিকেন্ট ওয়েট লস যদি কারো থাকে অথবা ওয়াস্টিং হয়ে যাচ্ছে সেরকম কন্ডিশন যদি থাকে তাহলে আমরা ম্যাটফোরমিন দিব না তাহলে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় অথবা যদি এই ইলেকট্রিক্যাল ম্যাটফোরমিনের মানে পেশেন্ট যদি টলারেট করতে না পারে অনেক সময় প্রচুর জিআই আপসেট হয় ম্যাটফোরমিন নিতেই পারে না পেশেন্ট তো সেই সব কন্ডিশনগুলোতে আমরা ম্যাটফোরমিন অ্যাভয়েড করবো তো এছাড়া তো এছাড়া ম্যাটফোরমিন না দেওয়ার কোনো কারণ নেই কোনো যুক্তি নেই আমি প্রচুর প্রেসক্রিপশন পাই আমি তো নিজে চেম্বার প্র্যাকটিস করি না কিন্তু আমরা আমি যেহেতু হসপিটালে প্র্যাকটিস করি মানে হসপিটাল হসপিটালে পেশেন্ট দেখি আমি আসলে দেশের এই সাধারণ মানুষকেই বেশি দেখি তো সেই জন্য সাধারণ মানুষগুলোকে আমরা দেখি যে ওরা বিভিন্ন ধরনের ডায়াবেটিক এই হসপিটালগুলোতে যায় এসেই তাদের কোনো ধরনের কন্ট্রা ইন্ডিকেশান ছিল না তারপরেও তাদেরকে একটা ড্রাগ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে সালফোনিলুরিয়া সালফোনিলিয়া আমরা ফার্স্ট লাইন হিসেবে আমরা কখনোই দিব না আমরা শুধু ম্যাটফোরমিন দিব ম্যাটফোরমোনির এই ক্লিয়ার কন্ট্রা ইন্ডিকেশনগুলো খেয়াল করে যদি কন্ট্রা ইন্ডিকেশন থাকে তাহলে আমরা এই অন্য ড্রাগ দেবো আর সেকেন্ড স্টেপে আপনি যে কোনো ড্রাগ যোগ করতে পারেন দেখেন আপনাকে কতটুকু ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে আপনি সেকেন্ড স্টেপে সালফোনিল ইউরিয়া দিতে পারেন আপনি থায়জোলিড ইন্ডিয়ন দিতে পারেন আপনি ডিপিপি ফোর ইনহিবিটর নতুন ড্রাগ দিতে পারেন আপনি এস জি টু ইনহিবিটর দিতে পারেন আপনি জিএলপি ওয়ান অ্যাগোনস্ট দিতে পারেন ইভেন আপনি বেজাল ইনসুলিন দিতে পারেন বেজাল মানে লং অ্যাক্টিং ইনসুলিন এটা আপনি দিতে পারেন আর থার্ড স্টেপ অফ ম্যানেজমেন্টে আপনার হচ্ছে আগে ম্যাটফর্মের সাথে যে সেকেন্ড ড্রাকটি দিয়েছিলেন তার সাথে অন্য আবার সেই আপনার আপনি ফ্লেক্সিবল যা খুশি তা দেবেন থার্ড ড্রাগ আপনার সব প্র্যাকটিসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ড্রাগগুলো যে কোনো একটা একটা শিখে রাখা এত হাজার হাজার শেখার কোনো প্রয়োজন নেই ধরেন সালফোনের কয়টা আছে দশটা জানার দরকার নেই আপনি একটা শিখবেন শুধু একটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন তাহলে সহজ হয়ে যায় পরে একটা যে সময় চর্চা করতে করতে অনেক বেশি অভ্যাস হয়ে যাবে পরে আর একটা শিখবেন এ ডিপিপি ফোর ইনহেবিটর একটা শিখবেন আপনি লিনা গ্লিপ্টিন শিখলেন লিনা গ্লিপ্টিন যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আরেকটা শিখবে বিল্ডার গ্লিফটিন শিখলেন হ্যাঁ সিটা সিটাক্লিপ্টিন সাকসার গ্লিপ্টিন কত কিছু এগুলো আপনি শিখলেন কিন্তু একটা একটা শিখে রাখলেই হলো আপনার ওই এত এগুলোর ভিতরে এত খুব বেশি পার্থক্য নাই এভাবে তাহলে আমরা এই চারটা স্টেপস আমরা খেয়াল রাখবো মনে রাখতে হবে সেকেন্ড স্টেপে আমরা ইনসুলিন দিতে পারি সেকেন্ড স্টেপেই আমরা ইনসুলিন দিতে পারি ইনসুলিন দেওয়ার জন্য কোনো ধরনের ফোর্থ স্টেপে যেতে হবে না আমি শুরুতেই বলেছিলাম কিছু কিছু কন্ডিশনের শুরুতে ইনসুলিন দেবো আমরা আর বলবো না সেগুলো আর এই ক্ষেত্রেও আমি এসে বলতেছি যে সেকেন্ড স্টেপে ইনসুলিন বাট এটা বেজাল ইনসুলিন লং অ্যাক্টিং এই ক্ষেত্রেও আমরা ভুল করি আমরা ইনসুলিন দিতে চাই শুধু শর্ট অ্যাক্টিং আমাদের একটা টেন্ডেন্সি থাকে শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেওয়া শর্ট অ্যাক্টিং ইনসুলিন শুধুমাত্র আমরা অ্যাকিউট ইমার্জেন্সি কন্ডিশনে দেবো কারণ অ্যাকিউট ইমার্জেন্সি কন্ডিশনে হাইপোগলাসিমিয়া হওয়ার রিস্ক থাকে অনেক বেশি এবং আচ্ছা একজন বলেছেন যে স্যার পিকোসে যে মেটফরমিন দেওয়া হয় যদি মেটফরমিন ইনটলারেন্স থাকে তাহলে কি আচ্ছা পিকোস নিয়ে আমি আলোচনা করছি না এটা আজকে আলোচনার এখানে বিষয় না একটু রিলিভেন্ট কথা বললে ভালো হয় যেগুলো শো করা হচ্ছে সেটা নিয়ে কোয়েশন করলে খুব ভালো নাহলে আলোচনা অনেক বেশি দেরি হবে তাহলে এই আমরা যেটা বলছিলাম যে ম্যাটফোরমিন ম্যাটফোরমিন আমরা যেটা বলছিলাম ইনসুলিন ইনসুলিন আমরা দিতে চাই যে বেজাল ইনসুলিন আমরা স্টেবল পেশেন্টদেরকে বেজাল ইনসুলিনটা অবশ্যই দিব এরপরে আমরা চিন্তা করবো যে এই বোলাস ইনসুলিন শর্ট এক্টিং দেওয়া যায় কি না বেজালটাকে আগে চিন্তা করবো আমরা ওই যে বাড়িতে শুধু বোলাস তিনবেলা দিয়ে দিলে হবে না এটা আমরা অনেকেই দেখেছি আমি আমাদের কয়েকদিন আগে একজন ডাক্তার কলিগ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে না পরে আমি জিজ্ঞেস করলাম যে কী নেন আপনি উনি দেখা যায় তিনবেলা শর্ট এক্টিং নিয়ে কেন নেবেন উনি হ্যাঁ বেজালটা নিতে হবে ব্যাজাল ইনসুলিনই সবচেয়ে বেশি সুন্দর করে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স ব্লাড সুগারটা আপনি মেনটেন করবে আর বোলাস ইনসুলিনটা আমরা প্রয়োজন অনুযায়ী নেব ব্লাড সুগার লেভেল করে করে দেখব বোলাস ইনসুলিন প্রয়োজনীয়তা আছে কিনা যদি প্রয়োজন থাকে তাহলে আমরা বোলাস ইনসুলিন লোড ওজে শুরু করে আস্তে আস্তে পরে টাইট্রেট করবো আর অ্যাকিউট ইমার্জেন্সি কন্ডিশনে আমরা বেজাল ইনসুলিন অ্যাভয়েড করি কারণ হচ্ছে হাইপোগ্লাইসিমের রিস্ক থাকে আমরা শর্ট একটিং ইনসুলিন দিই দিয়ে তারপরে পেশেন্টকে যদি কখন হাইপোগাইসেমিয়া হয় তাহলে এই আমরা সেটা তাড়াতাড়ি রিভার্স করা সম্ভব হয় শর্ট অ্যাক্টিং যেহেতু সে জিনিস স্টেপ টু বলতে কত দিনের মাথায় ফলো আপ করতে হবে কত দিনের মাথায় বলতে এটা লং টার্ম ফলো আপ এক দুই দিনের বিষয় না হুম এটা টু মান্থস থ্রি মান্থস হ্যাঁ থ্রি মান্থ সিক্স মান্থস ওরকম আপনি ফলো আপ করবেন তারপরে আপনি চিন্তা করবেন যে এটা স্টেপ টুতে যাবেন কি না আচ্ছা এটা হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের এই এই চারটা স্টেপ তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে আর সরাসরি ইনসুলিনের ইন্ডিকেশন আমরা বলেছি এটা একটু দেখাই কারণ এখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে ভেরি হাই ব্লাড সুগার ওর হিমোগ্লোবিন এ সি এটা কিন্তু আমাদের খেলোয়াড় টাইপ ওয়ান ডায়াবেটিস মেরাটাস অ্যাকিউট ইমার্জেন্সি পেরি অপারেটিভ প্রেগনেন্সি এগুলোতে তো আমরা সরাসরি ইনসুলিন দিবই কিন্তু ভেরি হাই ব্লাড গ্লুকোজ লেভেল ভেরি হাই ব্লাড গ্লুকোজ লেভেল বলতে বলা হয় যে সিক্সটিন মিলিমল পার লিটার সিক্সটিন মিলিমল পার লিটার যদি টু আওয়ার্স আফটার পোস্ট হয় তাহলে অথবা ফাস্স্টিং যদি ইলেভেনের বেশি হয় আমরা তো সাতের বেশি বলি ডায়াবেটিস যদি ফাস্টিংটি ইলেভেনের বেশি হয় অথবা হিমোগ্লোবিন অ্যাওয়ান্সি যদি কোনো কোনো জায়গায় বলা আছে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোনো কোনো জায়গায় বলা আছে টেন পার্সেন্ট কোনো কোনো জায়গায় নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টও বলা আছে তাহলে এই হিমোগ্লোবিন এওয়ানসিটিও যদি ভেরি হাই হয় টেন পার্সেন্ট একটা কাট মার্জিন মনে রাখলে হলো টেন পার্সেন্ট সেই ক্ষেত্রেও আমরা সরাসরি ইনসুলিন দিয়ে শুরু করতে পারবো ইনসুলিনের যে বেনিফিট হবে অন্য কোনো ড্রাগের সেই বেনিফিট হবে না মনে রাখতে হবে এই জন্য ইনসুলিনটাকে প্রায়োরিটি প্রায়োরিটি দিয়ে আমাদের ম্যানেজ করতে হবে যত বেশি পেশেন্টকে পারা যায় ইনসুলিনের ভিতরে নিয়ে আসতে হবে ওরাল রাগের মধ্যে এত বেশি থাকা যাবে না ইনসুলিনের ডোজ বলবো একটু পরে ডিটেলস আলোচনা থাকবে খুব সহজ ইনসুলিনের ডোজ আচ্ছা নেক্সট হচ্ছে ম্যাট ফর মেন এই যে একটা চরম সুন্দর কথা বলছেন একজন আমানুল্লাহ ম্যাট ফর মেন ইনটলারেন্স থাকলে আপনি যা খুশি তা দেবেন কোনো সমস্যা নেই ওই যে ওই হাইপার আলোচনাতেও আমি বলেছিলাম যে একটা কন্ট্রান্ডিকেশন থাকলে যা খুশি তা দেবেন আপনি এই যে এতগুলো গ্রুপের নাম জেনেছেন যে কোনো একটা দিয়ে দেবেন এই এটা কনফিডেন্স থাকতে হবে এইসব ব্যাপারে একদম মন এত দুর্বল থাকলে চিকিৎসা করা যাবে না একটা ড্রাগ কন্ট্রা ইন্ডিকেটেড আছে যে ড্রাগটা কন্ট্রা ইন্ডিকেটেড নাই যা খুশি তা দিয়ে দেবেন মানে অন্য একটা ড্রাগের কথা আপনি চিন্তা করবেন কন্ট্রা ইন্ডিকেশন না থাকলে সেটাই শুরু করে দেবেন এটা বড় কোনো প্রবলেম না এটা দেখেন আমাদের খুবই সিম্পল একটা বিষয় এটা আমি সবাইকে কাউন্সিলিং করি ডায়াবেটিস মেরাটাস ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে পেশেন্টকে দিয়ে গ্লুকোমিটার কিনাতে হবে পেশেন্টকে দিয়ে গ্লুকোমিটার কিনতে হবে এবং আপনারা নিজেরাও এই গ্লুকোমিটারের ইউজ জেনে নেবেন এর মানে চাইলেই জানতে পারবেন পাঁচ মিনিটের বিষয় এটা শিখা পাঁচ মিনিটও লাগে না তিন মিনিটের মধ্যেই আপনি শিখতে পারবেন আচ্ছা বেজাল বলে এগুলো আলোচনা করতেছি পরে বিস্তারিত আলোচনা আছে এখন আর বলবো না তাহলে এই গ্লুকোমিটারটা ইউজ করা শিখবেন পেশেন্টকে শিখাবেন খুবই কম দামি একটা ডিভাইস বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে পাওয়া যায় এবং আজকালকার যুগে সবারই এই অ্যাবিলিটি আছে গ্লুকোমিটারটা কেনার এবং পরে মাত্র পঁচিশ টাকা দিয়ে বা বিশ টাকা খরচ হবে একটা স্ট্রিপে সে বাড়িতে এটা মনিটর করতে পারবে এবং এর জন্য খুব বেশি এডুকেটেড হওয়ারও প্রয়োজন নেই যে অনেক বেশি হাইলি এডুকেটেড হতে হবে হাইলি এক্সপার্ট হতে হবে তা নাহলে গ্লুকোমিটার ইউজ করা যাবে না এরকম না ডায়াবেটিস ম্যারাটাস ওয়ান্স ডায়াগনোসড ওই পেশেন্টটা সারা জীবন যেন বাসে গ্লুকোমিটার থাকে সেই ব্যাপারে কাউন্সেলিং করবেন এবং আমি এগুলো খুব শক্তভাবে বলি এবং আমি পেশেন্টকে দিয়ে এগুলো করাই অন্যরা কেন করায় না আমি জানি না যেমন অ্যাজমা সিওপিটির পেশেন্টের অবশ্যই নেবুলাইজার বাসায় থাকতে হবে এইসব ইনহেলার দিয়ে জীবন বাঁচবে না মানে এমন এমন ইমার্জেন্সি কন্ডিশন তৈরি হবে তখন হসপিটালে আসতে আসতে শেষ এই জন্য এবং হসপিটালে আসলে আপনি তো এক্সট্রা ওই নেবুলাইজেশনটাই দেন বা বড়জোর জোরে একটু ইঞ্জেক্টে ওস্টেরয়েড দেন তো এই জন্য ওই নেবুলাইজার সিওপিটি অ্যাজমার পেশেন্টের বাসায় থাকতে হবে তারপরে হাইপারটেনসিভ পেশেন্টের ব্লাড প্রেশার এই মেশিন বাসায় থাকতে হবে এই যে বারবার প্রেশার দেখার জন্য ডক্টরের কাছে আসার কোনো প্রয়োজন নেই তারপর ডায়াবেটিক পেশেন্টদের বাসায় গ্লুকোমিটার থাকবে অবশ্যই বাসায় গ্লুকোমিটার থাকবে সকল ডায়াবেটিক পেশেন্টের ধনী গরিব সে যেই হোক হ্যাঁ যেন গ্লুকোমিটার থাকে বাসায় সেই ব্যবস্থাটা করবেন কারণ কত ধরনের ইমার্জেন্সি তৈরি হবে এবং এই ড্রাগগুলা মডিফাই এই ডোজ মডিফিকেশনের জন্য ভেরি এসেন্সিয়াল এই গ্লুকোমিটার দেন হচ্ছে আমাদের এই আমরা কি ধরনের কমপ্লিকেশন স্ক্রিনিং করবো পেশেন্টের কমপ্লিকেশান স্ক্রিনিং করবো যে হাইপোগ্লাইসিমিয়া আমরা জানি হাইপোগ্লাইসেমিয়া ডায়াবেটিক কিটোসিটোসিস হাইপারোসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট আগে বলা হতো যে হাইপারোসমোলার নন কিটোটিক কমায় এসব টার্ম আমরা এখন ইউজ করি না হাইপারগ্লাইসেমিক হাইপারোসমোলার স্টেট এইচ এস আর হচ্ছে ক্রনিক কমপ্লিকেশনের ভিতরে বলি মাইক্রোভাস্কুলার অ্যান্ড মাইক্রোভাস্কুলার আমাদের স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন করা হয় যে টেল সাম কমপ্লিকেশানস অফ ডায়াবেটিস ম্যাটাস তো ওরা শুরুই করে দেয় স্যার ম্যাক্রোভাস্কুলার অ্যান্ড মাইক্রোভাস্কুলার মানে কেন যেন মাথায় এটাই ঢুকে থাকে এটা এটা বললে আনসারটা আসলে পারফেক্ট হয় না এবং স্যাররা খুশি হয় না নাম্বারটা ভালো দেয় না ডায়াবেটিস ম্যাটাসের কমপ্লিকেশান জিজ্ঞেস করলেই বলতে হবে যে স্যার অ্যাকিউট কমপ্লিকেশানস এন্ড ক্রনিক কমপ্লিকেশানস কারণ এই প্রথম কোয়েশনটা করা হয় যেন এইটুকু বলতে পারে স্টুডেন্টরা এইটুকু বলার পরে তখন অ্যাকিউট কমপ্লিকেশন নিয়ে কোয়েশ্চেন করা হবে বেশি ক্রনিক কমপ্লিকেশান নিয়ে পরে কোয়েশ্চেন করা হবে অ্যাকিউটের ভিতরে হাইপোগ্লাইসেমিক কমা হাইপারগ্লাসেমিক কমা এইগুলো কীভাবে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা যায় কীভাবে ম্যানেজ করা যায় এটা নিয়ে কোশ্চেন করা হবে কিন্তু স্টুডেন্টরা যখন প্রথমেই মাইক্রোভাস্কুলার মাইক্রোভাস্কুলার করে তখন আর অ্যাকিউট নিয়ে কোশ্চেনগুলো স্যাররা করতে চায় না এবং এটা অ্যাকসেপ্টও করে না আনসারটা সরাসরি এই জন্য অ্যাকিউট কমপ্লিকেশানস অ্যান্ড ক্রনিক কমপ্লিকেশানস অ্যাকিউটের ভিতরে হাইপোগ্লাইসেমিক কমা এবং হাইপারগ্লাইসেমিক কন্ডিশনগুলো ডায়াবেটিক কিটোসিডোসিস এবং হাইপার রোসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট অ্যান্ড ক্রনিকের ভিতরে মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার একটু বলে নেই একটু এক মিনিট সময় নেই এখানে ম্যাক্রোভাস্কুলার মানে ম্যাক্রো ভেসেলস লার্জ ভেসেলস লার্জ ভেসেলস যখন ইনভলভ হবে যেমন অর্গানগুলো চিন্তা করবেন যেমন ব্রেইন ইনভলভ হচ্ছে লার্জ ভেসেলস তাহলে স্ট্রোক হবে পেশেন্টের তারপরে আপনার স্ট্রোক দুই ধরনেরই হতে পারে স্কিমে হিমোরিজিক দুই ধরনেরই হতে পারে কারণ যদি ওইখানে অ্যাথ্রোস্কুলোরসিসের ভিতরে থ্রম্বাস হয় তাহলে হবে ইস্কিমিক স্ট্রোক আর এথরোস্ট্রোসিসে মাইক্রোয়েনিজম রাপচার হয়ে গেলে তখন হবে ইস্কেমিক ইয়া ইয়া হিমোরোজিক স্ট্রোক তো সেই জন্য এই দুই ধরনের স্ট্রোকই হতে পারে তারপরে লার্জ ভেসেল যেমন আমাদের করোনারি আর্টারিস ওইটা ইনভলভ হলে আমাদের ইস্কেমিক হার্ট ডিজিজ হবে তারপরে লার্জ যেমন পেরিফেরাল ভেসেলস আছে তখন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হবে ভেরি কমন আমরা ডায়াবেটিক পেশেন্টের পাঁচটাতে হাত দিয়ে দেখিনি অনেক সময় কিন্তু পাঁচটা পাঁচটা যদি আমরা মনিটর করতে পারি তাহলেও তার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারবো এবং ডায়াবেটিস ম্যানেটাস এমন একটা খারাপ ডিজিজ সেটা সারা বডির সব ভেসেলকে একসাথে ইনভলভ করে মানে কোনো ভেসেল ভাগ করে 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 না সব ভেসেলে এক ধরনের চিন যেমন আমরা ডায়াবেটিক পেশেন্টের যখন করোনার এনজিওগ্রাম করি তখন মাল্টি ভেসেল অক্লোশন পাই পাবই সেটা সিগনিফিকেন্ট নন সিগনিফিকেন্ট যাই হোক মাল্টি ভেসেল অক্লুশন এবং একই ভেসেলের মাল্টি সেগমেন্ট অক্লোশন আমরা ডায়াবেটিসের পাই এটার একটাই কারণ যে ডায়াবেটিস ম্যানেটাসটা পুরো বডিরই সকল ভেসেলকে একসাথে ইনভলভ করে আলাদা আলাদা করে করে না আর মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের ভিতরে মাইক্রোভেসেল সেগুলোতে বিভিন্ন প্যাথিগুলো আমরা খেয়াল রাখবো রেটিনোপ্যাথি নিউরোপ্যাথি ন্যাফ্রোপ্যাথি এবং এই প্যাথিগুলোর পাশাপাশি আমাদের ডায়াবেটিক ফুড এবং ক্যাটারেক্ট দিজ আর অলসো মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশান ডায়াবেটিক ফুড টার্ম ইজ দ্য ডায়াবেটিক ফুড দ্যাট ইজ মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন বাট ডায়াবেটিক গ্যাংগ্রিন যেটা লার্জ আর্টারির জন্য সেটা আবার মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন তাহলে এই মাইক্রো এবং ম্যাক্রো একটু মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য আচ্ছা এখন আমরা আসি যে এই ম্যানেজমেন্টের ভিতরে লাইফস্টাইল মডিফিকেশন ড্রাগ ম্যানেজমেন্ট নিয়ে পরে কথা বলবো ইনসুলিন এবং ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট এই আমরা আমরা ম্যানেজমেন্টগুলো এতে লাইফস্টাইল মডিফিকেশান লাইফস্টাইল মডিফিকেশান ফর দ্য ডায়াবেটিস ম্যানেজাস প্রথমে হচ্ছে ডায়েটারি মডিফিকেশান তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্মোকিং অ্যালকোহল ডিসিপ্লিন এডুকেশন আমরা একটু দেখাই ডায়েট ডায়েটারি মডিফিকেশান ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্মোকিং অ্যালকোহল ডিসিপ্লিন অ্যান্ড এডুকেশন প্রত্যেকটা নিয়ে একটু একটু কথা বলি ডায়েট ডায়েটারি মডিফিকেশনের ব্যাপারে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে কার্বোহাইড্রেট ইনটেক যেন ফিফটি পার্সেন্টের বেশি না হয় এখন পার্সেন্ট করে ডায়েট খাওয়াটা খুব মুশকিল একটা বিষয় যে পার্সেন্ট কীভাবে করবো এ তাহলে ওজন করতে হবে সেই ওজনের ভিতরে অর্ধেক যেন মানে এটা আনুমানিক আর কি এটা আসলে স্ট্রিক্টলি মানে ফলো করা যায় না আনুমানিক যেন কার্বোহাইড্রেট যেন ফিফটি পার্সেন্টের বেশি না হয় ফ্যাট যেন থার্টি ফাইভ পার্সেন্ট মানে ওয়ান থার্ডের বেশি যেন ফ্যাট না হয় স্যাচুরেটেড ফ্যাট বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাটগুলো খারাপ এবং এই স্যাচুরেটেড ফ্যাট খুবই সে হচ্ছে কি বডিতে পজিটিভ এনার্জি ব্যালেন্স করে মানে ওয়েট গেন করতে থাকে প্লাস হচ্ছে এই স্যাচুরেটেড ফ্যাটগুলো হচ্ছে এই গ্লুকোজের ইউটিলাইজেশনেও বাধা দেয় এই গ্লাইসেমিক কন্ট্রোল ঠিক থাকে না এই স্যাচুরেটেড ফ্যাট বেশি খেলে এরপরে আর বাকিটুকু প্রোটিন এবং বেশি পোষণ আমাদের থাকতে হবে ভেজিটেবলস ভেজিটেবলস থাকতে হবে এই হচ্ছে আমাদের ডায়েটের এখন কথা হচ্ছে যে কোন ধরনের কার্বোহাইড্রেট যেমন ডেভিডসনে আপনার বলা আছে বাসমতি চাল বাসমতি চাল কি খাওয়া সম্ভব বাসমতি চাল খাওয়া সম্ভব না এই জন্য এই বিনস তারপরে এরকম লেন্টিলস এসব কথাবার্তা বলা আছে গিয়ে যেগুলো মানে খুবই ডিফিকাল্ট আসলে হয়তো যাদের অনেক অনেক বেশি সামর্থ্য থাকলেও ডিফিকাল্ট এসব একদম এগুলো করে মানানো যায় না তো এই জন্য লেটেস্ট স্টাডি বলছে লেটেস্ট স্টাডি বলছে যে 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 ধরনের খাবার খেয়ে অভ্যস্ত যে যেভাবে বড় হয়েছে যে ধরনের খাবার খেয়ে যে রেলিজিয়নের সেই রিলিজিয়াস ভিউ ঠিক রেখে তার সোশিও ইকোনমিক কন্ডিশন ঠিক রেখে যে কার্বোহাইড্রেট সে ইনটেক করে সেটা সে খাবে এখানে এত ভাগাভাগি করার খুব বেশি প্রয়োজন নেই তো ওই কারণ কোন ধরনের কার্বোহাইড্রেট খেলে কী হয় না হয় এগুলো নিয়ে আসলে হেড টু হেড ট্রায়ালে দেখে কোনো কনক্লুশনে আসা যায় যে কোনটা বেশি ভালো কোনটা বেশি খারাপ যার জন্য সোশিও ইকোনমিক কন্ডিশন রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড এই এসবের ভিতরে থেকে কার্বোহাইড্রেট শুধু একটু খেয়াল রাখতে হবে যেন ফিফটি পার্সেন্টের বেশি না হয় মানে কার্বোহাইড্রেটের যেন বেশি না খাওয়া হয় আর এই কার্বোহাইড্রেটের ভিতরে একদম সুগার জাতীয় জিনিস যেগুলো একদম প্লেন সুগার প্লেন সুগার তারপরে হানি মধু হ্যাঁ এইগুলো যেন বেশি খাওয়ানো হয় বলা আসছে ইলেভেন পার্সেন্টের বেশি আমি মানে এটা অ্যাভয়েড করাই ভালো এগুলো মানে ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করাই ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে বলতে চাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি যদি প্রতিনিয়ত কাজ করেন তাহলে আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে আপনার কোনো কথা নেই কিন্তু যারা সেডেন্টারি তাদের জন্য মেসেজ হচ্ছে যে সেকেন্টারিদের জন্য মেসেজ হচ্ছে যে উইকলি অ্যাটলিস্ট ওয়ান ফিফটি মিনিটস একশো মিনিটে কত ঘন্টা হয় আড়াই ঘন্টা আড়াই ঘন্টা বাট ডেলি নট লেস দেন থার্টি মিনিট থার্টি মিনিট মানে আধা ঘন্টার কম যেন না হয় তাহলে উইকলি যদি হয় তাহলে পাঁচ দিন এরকম করে করতে হবে আচ্ছা কেউ যদি বলেন এখন আমি এক দিনে প্রতি শনিবারে একশো পঞ্চাশ মিনিট এক্সারসাইজ করব তাহলে তো আমার উইকলি হয়ে গেল বাকি ছয় দিন আমি করব না এটা করলে কিন্তু হবে না এটা এই কমপক্ষে দুই দিন এক্সারসাইজ ফ্রি থাকা যাবে না এই জন্য এই জন্য এভরি অল্টারনেট ডে মানে কেউ যদি কম এক্সারসাইজ করতে চায় তাহলে এভরি অল্টারনেট ডেতে এক্সারসাইজ করতে হবে আর কেউ যদি প্রতিদিন করতে চায় তাহলে তো কোনো সমস্যায় নেই প্রতিদিনই করবে উইকলি যেন একশো পঞ্চাশ মিনিটের বেশি হয় ডেলি যেন থার্টি মিনিটের বেশি হয় কমপক্ষে দুই দিন যেন এক্সারসাইজ ফ্রি না থাকে এইভাবে আমরা তা এক্সারসাইজের জন্য পেশেন্টকে এবার কী ধরনের এক্সারসাইজ করবে ইউজুয়ালি অ্যারোবিক এক্সারসাইজ অ্যারোবিক এক্সারসাইজ যেগুলোতে অক্সিজেন ইউটিলাইজেশন হয় আর অ্যানোরবিক এক্সারসাইজ মানে অক্সিজেন মানে কেউ মনে করে যে বদ্ধ এক্সারসাইজ করলে করলে হয় অ্যানারোবিক হবে আসলে বিষয়টা এটা না বদ্ধ রুমে করেন আর খোলা রুমে যেখানেই করেন অক্সিজেন ছাড়া তো আর পৃথিবী নাই তাই না সব জায়গায় অক্সিজেন সমানই আছে কোনো জায়গায় বেশি কম ওইরকম নাই তো এই জন্য এই খোলা রাস্তাঘাটে অক্সিজেন যেমন আপনার রুমেও সে একরকমই অক্সিজেন তো এই জন্য অ্যারোবিক অক্সারসাইজ মানে হচ্ছে এমন ধরনের এক্সারসাইজ যেগুলোতে অক্সিজেন ইউজ হয় আর অ্যানেরোবিক হচ্ছে বেশি হার্ড ওয়ার্কিং অ্যাক্সারসাইজ যেমন ওয়েট লিফটিং হ্যাঁ এই এইগুলো তাহলে এইগুলো হচ্ছে অ্যানোরোবিক যেগুলোতে আপনার অক্সিজেনের ডিমান্ড ফুড়ে গিয়েও তারপরে এক্সারসাইজ হচ্ছে ইলেকট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে হ্যাঁ সেগুলো হচ্ছে অ্যানেরোবিক তো ডায়াবেটিস ম্যারাটাসে আপনি দুইটাই করতে পারেন অ্যানো অ্যারোবিকই যে করতে হবে এমন কোনো কথা নাই তবে বেশি এনকারেজ করা হয়েছে আপনার অ্যারোবিক এক্সারসাইজকে তবে অ্যানারোবিক এক্সারসাইজ করলে কোনো সমস্যা নেই আপনি করতে পারবেন আপনি টলারেট করতে পারলে অ্যানারোবিক এক্সারসাইজও করতে পারবেন স্মোকিং অবশ্যই অ্যাভয়েড করতে হবে আমরা দেখেছি যে আমরা তো কার্ডিওলজি এবং মেডিসিনে কাজ করেছি সারা জীবন তো এই স্মোকিং যে কত ডিসিজের জন্য দায়ী এই ইস্কিমিক হার্ট ডিজিজের একটা যদি রিসপেক্টর চিন্তা করতে করেন তাহলে এক নম্বর রিসপেক্টর হচ্ছে স্মোকিং তো এই ডায়াবেটিসের সাথে যদি অ্যাসোসিয়েটেড থাকে হাইপার টেনশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে তাহলে এগুলোর মানে ইফেক্টটা আরও বেশি খারাপ হয় এই জন্য স্মোকিং অ্যাভয়েড করতে হবে অ্যালকোহল যদিও বলে মডারেশান মানে এইগুলো আসলে বাদ দিতে হবে অ্যালকোহলটা বাদ দিতে হবে এইসব মডারেশানের কোনো ভ্যালু নেই আপনার এইসব স্টাডি স্টুডি করে এগুলো তাদের নিজস্ব যেন অ্যালকোহলটা না ছাড়তে হয় এরকম একটা স্টাডি করে রাখছেন বিদেশিরা খায়া খায় অভ্যস্ত হয়ে গেছে ছাড়তে পারে না আমরা যদি সিগারেট নিয়ে এরকম করি তাহলেও আমরাও বলতাম যে মডারেশন অফ দ্য স্মোকিং তো ওদের সুবিধার জন্য এরকম মডারেশন অব দ্য অ্যালকোহল বানিয়ে রাখছে তো এই জন্য অ্যালকোহলটা বাদ দিয়ে দিতে হবে স্মোকিংটা বাদ দিয়ে দিতে হবে তারপরে ডিসিপ্লিনে আসতে হবে একটা লাইফের মধ্যে উল্টা পাল্টা লাইফ লিড করা যাবে না এবং এই ডায়াবেটিস সম্পর্কে তার কমপ্লিকেশন সম্পর্কে তার ম্যানেজমেন্ট সম্পর্কে প্রপার এডুকেটেড হতে হবে এই এডুকেশনের জন্য ভার্সিটিতে পড়ার প্রয়োজন নেই আপনার যে পয়েন্টগুলো আছে ম্যানেজমেন্টের সুন্দর করে বাংলায় বুঝিয়ে দিলে যে কোনো মানুষ এটা এডুকেটেড হতে পারবে আর এটিচিউডটা তার থাকতে হবে যে আমি এডুকেটেড হলাম আমি মানব এই জিনিসটুকু থাকলে সে বেনিফিট পাবে এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট যে ইনসুলিন কোনগুলো ইউজ করবেন ইনসুলিনের ব্যাপারে আমাদেরকে অনেক আগ্রহী হতে হবে ইনসুলিনগুলো ইউজ করতে হবে ডোজগুলো ঠিকঠাক ব্যবহার জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন কিন্তু অ্যানালগ ছাড়া নাই এটা কিন্তু আমরা এখন ওয়াইডলি ইউজ করছি যে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন ইনসুলিন যেমন লিসপ্রো অ্যাসপার্ট এবং লিসপ্রো লিসপ্রো এবং অ্যাসপার্টই ইউজ হচ্ছে বেশি আমাদের অ্যাসপার্টটা বেশি ইউজ হয় তারপরে শর্ট অ্যাক্টিং ইনসুলিন এই যে কমনলি ইউজ করা হয় রেগুলার ইনসুলিন এবং ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট এবং শর্ট এক্টিংয়ের যে মিক্সচারটা ইউজ করা হয় এইগুলো এই যে রসুন যে সাউন্ডটা বাড়ানোর দরকার নেই আপনি একটু হেডফোন ইউজ করেন তাহলে এই তারপর হচ্ছে সিওপিটির একটা ইন্টারমিডিয়েন স্টপ হ্যাঁ ঠিক আছে স্মোকিং স্টপ স্টপ স্মোকিং স্মোকিং আসলে না করলেও জীবন চলে আমরা যারা জীবনেও কখনো স্মোকিং করে না জীবন চলে এগুলো আসলে অভ্যাসের বিষয় আচ্ছা তাহলে এই শর্ট এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন অনেক বেশি ইউজ হয় আমাদের দেশে কিন্তু এইগুলোর আবার রেজিস্টেন্সও অনেক বেশি ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যায় কিছুদিন পর পর ব্লাড সুগার লেভেল কন্ট্রোল হতে চায় না এই জন্য আমাদেরকে খুব বেশি জোর দিতে হবে এখন ইনসুলিন অ্যানালগুলোর প্রতি ইনসুলিন অ্যানালগ যেমন র্যাপিড অ্যাক্টিং লিস্ট্র এবং অ্যাসপার্ট কয়েকটা ব্র্যান্ড নেম শিখে রাখবেন তাহলে দেখবেন সহজ হয়ে গেছে আপনার ইয়া ট্রিটমেন্ট তারপরে হচ্ছে লং অ্যাক্টিং লং অ্যাক্টিংও এখন আর ইউজ হয় না এই লং অ্যাক্টিং অ্যানালগ যেগুলো সেগুলো আপনি দু একটা নাম মনে রাখবেন যেমন আমাদের দেশে গ্লার্জিন আছে ডিটেমিরো আছে এবং ডিগ্লোডেকো আছে তিনটাই আছে আমাদের এই ইনসুলিন লং অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগ এদের সুবিধা হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগুলোর সুবিধা হচ্ছে যে এরা একটা সাস্টেইন লেভেলে এরা ব্লাডে রিলিজ হয় সাস্টেইন লেভেল একদম এরা কখনোই পিকে লাভ দিয়ে বা পিকে কখনোই ওঠে না তো এই যে মাঝখানে একটা কল এসে ইন্টারাপ্ট হয় এই যে ফোনটা আসলে চেঞ্জ করে পরবর্তীতে প্রেজেন্টেশন করতে হবে খুব ডিস্টার্বিং এই কল চলে আসে আবার এটাকে ইয়া করে রাখলে সিমগুলো অফ করে রাখলে আবার কারেন্ট চলে গেলে ইয়া ওই যে নেটের কানেকশান থাকে না এই জন্য মানে খুবই প্রবলেম আর কি আচ্ছা তাহলে ওই আমাদেরকে লং একটিং ইনসুলিন অ্যানালগ এগুলোর সুবিধা হচ্ছে যে এরা একটা সাস্টিন কনসেন্ট্রেশন মেনটেন করে ব্লাডে এরা কখনোই পিকে যায় না পিকে যায় না বলে হাইপোগ্লাসিমিক অ্যাটাকও তেমন করে না কিন্তু আগের যে লং একটি ইনসুলিন ছিল ওটা র্যাপিডলি পিকে চলে গিয়ে হাইপোগ্লাসিমিক অ্যাটাক বেশি করতো তারপরে এই রেগুলার যে ইনসুলিন আছে এটারও সমস্যা হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় রেজিস্টেন্স তৈরি হয়ে যায় ইয়া করেন এই জন্য অ্যানালগুলোর প্রতি আমাদের বেশি ইয়া করতে হবে নজর দিতে হবে এখন যে অ্যানালগ ইউজ আমরা বেশি করতে পারি কি না ইনসুলিন অ্যানালগস আচ্ছা তাহলে আমাদের এই দুইটা আমরা মনে রাখি তাহলেই তো হয় তিনটা মনে রাখি তিনটা আসলে প্র্যাকটিক্যালি ইউজ করা হয় যেমন র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন কিন্তু আমরা ইউজ করি এখন খুব কমনলি ইউজ করি অ্যাস ইউজ করি আমরা তারপরে এই যে শর্ট অ্যাক্টিং তো আমরা ওয়ার্ডে কমনলি ইউজ করি রেগুলার ইনসুলিন যেটা রেগুলার সাথে আর লেখা থাকে রেগুলার বা র্যাপিড লেখা থাকে অ্যাক্ট র্যাপিড হ্যাঁ আমরা সঙ্গে অ্যাক্ট র্যাপিড বলে ফেলি আসলে অ্যাক্ট র্যাপিড তো এই র্যাপিডলি অ্যাক্ট করে তাহলে এই তারপর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কিন্তু আমরা এই যে মিক্সচার হিসেবে ইউজ করি থার্টি সেভেন্টি হ্যাঁ ফিফটি ফিফটি এগুলো আমরা ইউজ করি এখন আমার কথা হচ্ছে যে এই ইনসুলিন ইউজের ক্ষেত্রে আমরা যে একজন কোয়েশন করেছিলেন যে কীভাবে আমরা ইনসুলিন ইউজটা শুরু করবো আমরা যদি ব্লাড সুগার লেভেল কম থাকে হ্যাঁ কম থাকে ভেরি হাই হাইপারগ্লাসিমিয়া যদি না থাকে তাহলে আমরা শুধু সিঙ্গেল লং অ্যাক্টিং ইনসুলিন দিয়ে আমরা শুরু করতে পারি হ্যাঁ পেশেন্ট স্টেবল পেশেন্ট লং অ্যাক্টিং ইনসুলিন তবু বলেছেন যে লং অ্যাক্টিং ইনসুলিন আনলাইকলি টু কজ হাইপোগ্লাইসিমিয়া আমি প্র্যাকটিক্যালি দেখেছি করেই না হাইপোগ্লাইসিমিয়া কখনোই করে না এই লং অ্যাক্টি হ্যাঁ ল স্যার অ্যানালগ কোনগুলোকে বলে যে এইগুলোকে অ্যানালগ বলে ওই যে লিস প্রো অ্যাসপার্ট হচ্ছে শর্ট র্যাপিড অ্যাক্টিং অ্যানালগ আর ডিগ্লুটেক ডিটেমির অ্যান্ড হচ্ছে গ্লার্জিন এগুলার একটা একটা করে আপনি ট্রেড নেম শিখে নেবেন একদম ভেরি ইজি এইগুলো প্র্যাকটিস করা এবং কেন অ্যানালগ বলা হয় কারণ এগুলোতে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সকে চেঞ্জ করে দেওয়া হয় চেঞ্জ করলেই তার ফার্মাকো কাইনেটিক প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায় আমাদের যে ডিজার্ড কিছু বেনিফিট যেন সাস্টেন রিলিজ হয় হাইপোগ্লাইসিমিয়া যেন না করে অ্যান্টিবডি যেন তৈরি না হয় এই যে বিষয়গুলো এই বেনিফিটগুলো তখন আমাদের থাকে অ্যানালকের জন্য আচ্ছা আবহাওয়া বলেছেন ভাই উই নো আচ্ছা ইউ উইল নট লাইক গিভিং লেকচার ইন ডিজিটাল প্ল্যাটফর্মস হোপ কোভিড উইথ ইনসোন আচ্ছা ঠিক আছে ভালো এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে আমি কথা বলতে এমনিতেও কম আগ্রহী কারণ হচ্ছে আমি প্র্যাকটিক্যালি সবাইকে হাতে কলমে সবার সাথে আলোচনা করলে আমার নিজেরও ভালো লাগে আচ্ছা আর সাথে সাথে পেশেন্টদেরও একটু লাভ হয় আচ্ছা যাই হোক এখন হচ্ছে এই ইনসু একজন বলেছেন লিনাক্লিপ্টিন বিফোর মিল আর আফটার মিল আচ্ছা এগুলো সবার শেষে করেন এগুলো ভেরি সিম্পল এগুলো আমাকে প্রশ্ন করারই প্রয়োজন নেই এইগুলো প্রশ্ন করে আমার সময়টা অনষ্ট করেন আপনার নিজে নিজের উপতি করেন আসলে এটা তো আপনি একটা যে কোনো জায়গায় দেখে নিলেই হয় বিফোর মিল না আফটার মিল ইউজুয়ালি আফটার মিল ডিপিপি ফোর ইনিমিটর এবং ম্যাটফোর মিল এগুলো হচ্ছে আফটার মিল আর যদি আপনি সালফোনিল ইউরিয়া দেন এটা হচ্ছে বিফোর মিল আর ইনসুলিনগুলি সাধারণত বিফোর মিল তবে এই অ্যানালগ ইনসুলিনগুলোর বিফোর ট্রিফোর নাই আপনি বিফোর মিল দিতে পারেন মিলের সময় দিতে পারেন আফটার মিলও দিতে পারেন অ্যানালগ ইনসুলিনগুলোর সুবিধা হচ্ছে এটা আচ্ছা তাহলে এই তবে বেস্ট অ্যানালগ ইনসুলিন আপনি বিফোর ডিউরিং আফটার মিল যাই দেন বেস্ট হচ্ছে ফিফটিন মিনিটস বিফোর মিল আচ্ছা তাহলে এই আমরা বলছিলাম এটা এখন আপনি যদি একটা ইনসুলিন শুরু করেন স্টেবল পেশেন্ট অ্যাকিউড ইমার্জেন্সি নাই তাহলে আপনি লং অ্যাক্টিং একটা ইনসুলিন শুরু করবেন এটা দিনের যে কোনো বেলায় শুরু করতে পারেন আপনি রাতেও দিতে পারেন একটা ইনসুলিন এবং ডোজ হবে আসলে টেন ইউনিটস হচ্ছে লোয়েস্ট ডোজ টেন ইউনিটস টেন ইউনিটস দিয়ে স্টার্ট করবেন নিয়ম হচ্ছে প্রথমে লয়েস্ট ডোজে স্টার্ট করবেন তারপরে আস্তে আস্তে ডোজ টাইট্রেট করবেন সাধারণত তিন দিন ছাড়া আমরা ফলো আপ করি না এভরি থার্ড ডে পরপর আমরা ওই ফাস্টিং টু আওয়ার্স আফটার মিল এগুলো করে আমরা দেখবো যে ব্লাড সুগারের কন্ট্রোলটা কেমন হয়েছে আমাকে এফসিপিএসের ভাইপে কোয়েশন করেছিল হাউ ইউল টাইট্রেট দ্য ডোজ অফ দ্য ইনসুলিন তো এই এই কোয়েশ্চেনের আমি আনসার যেটা দিয়েছিলাম যে আই উইল টাইট্রেট দ্য ডোজ অফ দ্য ইনসুলিন অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটাস অফ দ্য ফাস্টিং অ্যান্ড টু আওয়ার্স পোস্ট পেন্ডিয়াল ব্লাড সুগার অফ দ্য পেশেন্ট মানে আমরা এই ডোজ যে অ্যাডজাস্ট করবো এটা ফাস্টিং এবং টুয়ার্স আফটার মিল ব্লাড সুগার কেমন আছে তার উপরে যদি ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া থাকে মানে ফাস্টিং ব্লাড সুগার যদি কন্ট্রোল না হয় পেশেন্টের তাহলে আমরা ওই বেজাল ইনসুলিনের ডোজটা বাড়ানোর চেষ্টা করব আর যদি পোস্ট প্রিন্ডিয়াল ব্লাড সুগার কন্ট্রোলে না থাকে তাহলে আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেবো এবং শর্ট অ্যাক্টিং ইনসুলিনের ডোজ বাড়ানোর চেষ্টা করব বোলাস ইনসুলিন যেটাকে আমরা বলি এই জন্য এই কোন ধরনের হাইপোগ মানে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে কোনটা কন্ট্রোল হচ্ছে না এটা এটার উপর ডিপেন্ড করে আমরা ইনসুলিনের ডিসিশনটা নেব তো সেই জন্য ওই লং একটি ইনসুলিন দিয়ে স্টার্ট করবো এটা দিয়ে যদি কন্ট্রোল যেমন জিডিএম জ্যেষ্ঠ ডায়াবেটিস এত কম ব্লাড সুগারে আপনি ডায়াবেটিসটা ডায়াগনোসিস করলেন হ্যাঁ আমরা তো একটু আগে শো করলাম যে জিডিএম আমরা কখন বলছি তো এত কম ব্লাড সুগারে কোন ইনসুলিনটা আপনি দেবেন এটাতে একটা ইনসুলিন ইউজ করলে আপনি বেজাল ইনসুলিন ইউজ করবেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এরকম দশ ইউনিট এই জিডিএম আপনার কন্ট্রোল হয়ে যায় আচ্ছা দিনে একবার সিঙ্গেল ডোজ আচ্ছা যে কোনো পেশেন্টকে মেটফরমিন দেওয়া যাবে প্রোভাইডেন হ্যাঁ ঠিক আছে তো যে কোনো ধরনের পেশেন্টকেই মেটফরমিন দেওয়া যাবে কোনো ধরনের কন্ট্রা ছাড়া এটা তো বলাই হয়েছে আসলে একটু খেয়াল করছেন না মনে হয় মেটফরমিন দিয়ে আমরা শুরু করবো ইফ দেয়ার ইজ নো কন্ট্রা ইন্ডিকেশান কন্ট্রা কী আছে আমরা চার পাঁচটা পয়েন্ট বলেছি যে এই দিজ আর দ্য কন্ট্রা আচ্ছা তাহলে এই যেটা বলছিলাম যে লং অ্যাক্টিং তাহলে আর শর্ট অ্যাক্টিং আমরা লং অ্যাক্টিং দিচ্ছি কন্ট্রোল হচ্ছে না তখন আমরা শর্ট এক্টিং দেব আচ্ছা এখন কোনো পেশেন্টকে আপনি মিক্সড ইনসুলিন দিতে চাচ্ছেন মিক্সড তো মিক্সড ইনসুলিনে খেয়াল রাখবেন যেন টু থার্ড যেন লং অ্যাক্টিং হয় আর ওয়ান থার্ড যেন শর্ট অ্যাক্টিং হয় মিক্সড ইনসুলিনের ক্ষেত্রে তার মানে ওই যে থার্টি সেভেন্টির যে কম্বিনেশনটা আছে সেইটা আমরা দেওয়ার চেষ্টা করব থার্টি সেভেন্টির যে কম্বিনেশন সেটা টু থার্ড লং অ্যাক্টিং ওয়ান থার্ড শর্ট অ্যাক্টিং তারপরে মিক্সড ইনসুলিনের একটাই অসুবিধা তখন আপনি যখন ফলো আপ করবেন দেখবেন কারো ক্ষেত্রে ফাস্টিং ব্লাড সুগারটা কন্ট্রোল হয়ে গেছে কারো ক্ষেত্রে টু আওয়ার্স সবটারটা কন্ট্রোল হয়ে গেছে একটা কন্ট্রোল হচ্ছে আরেকটা হচ্ছে না তখন কিন্তু আপনার ডোজ অ্যাডজাস্ট করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে এই জন্য যদি কন্ট্রোল হয়ে যায় ভালো কথা থার্টি সেভেন্টি দিয়ে কন্ট্রোল হয়ে গেলে ভালো না হয় ফিফটি ফিফটি দিয়ে কন্ট্রোল হয়ে গেলে ভালো কিন্তু যদি কোনো কারণে কন্ট্রোল না হয় ভেরি ফ্লাকচুয়েটিং ব্লাড সুগার লেভেল অনেক হাই ব্লাড সুগার লেভেল অ্যান্ড ফ্লাকচুয়েটিং কোনোদিন ফাস্টিং কন্ট্রোল কোনো দিন টুয়ার্স আফটার ব্রেকফাস্ট কন্ট্রোল এই ধরনের পেশেন্টকে আলাদা করে আপনি লং অ্যাক্টিং এবং বোলাস ইনসুলিন দেবেন মানে একবেলা সিঙ্গেল ডোজ অথবা ডিভাইডেড ডোজে দুইবেলাও দিতে পারেন লং অ্যাক্টিং ইনসুলিন সেটা হচ্ছে এই লং অ্যাক্টিং দেবেন আর আলাদা করে তাকে তিনবেলা মানে মেজর মিলের সাথে ডায়াবেটিক পেশেন্টদের মিল হবে মেজর মিল তিনটা একটা হচ্ছে মর্নিং ব্রেকফাস্ট তারপর হচ্ছে লাঞ্চ এন্ড হচ্ছে ডিনার এই মেজর তিনটা মিলের সাথে আপনি বোলাস ইনসুলিন বা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেবেন আর যে স্ন্যাক্সগুলো স্ন্যাক্সগুলো থাকবে ওইগুলোতে ইনসুলিন দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আমাদের এ বিষয়ে কারো প্রশ্ন থাকলে পরে আরও ডিসকাস করবো আমরা একটা এগিয়ে যাই এটা দেখাচ্ছিলাম যে হোয়াট মানে কীভাবে আপনি ইনসুলিন ইনজেকশন দেবেন হোয়াট ইজ দ্য আইডিয়াল প্রসিটিউট টু গিভ ইনসুলিন ইনজেকশান এটা পেশেন্টদেরকে আপনাদের শিখিয়ে দিতে হবে যে এটা হচ্ছে আইডিয়াল এই যে দেখেন প্যান ডিভাইস এই প্যান ডিভাইসগুলোর এই নিডিলগুলো খুবই চিকন থার্টি ওয়ান জি থার্টি ওয়ান জি এবং মাত্র সিক্স মিলিমিটার এটা খুব বেশি ভিতরেও যায় না কিন্তু আপনাকে এমন একটা জায়গায় নিতে হবে যেমন স্কিনের মধ্যে দিয়ে দিলে হবে না আবার মাসলের মধ্যে গেলে হবে না এই সাবকিটুনিয়াস পোর্শনে আপনাকে দিতে হবে সাবকিটুনিয়াস অংশে আপনাকে দিতে হবে আর নিডিলটা যেন স্ট্রেট থাকে স্কিনের স্কিনের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে যেন থাকে যেন বাঁকা করে যেন না দেয় এই বাঁকা করে দেওয়া একটা বদভ্যাস এই সোজা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে দিতে হবে সাপ কিটুনিয়ার যেন থাকে এ এটা দিতে হবে এই পেন ডিভাইসটা একটু দামি হলেও যাদের সামর্থ্য আছে বেশি মানুষের সামর্থ্য আছে এখন তো যাদের সামর্থ্য আছে এই প্যান ডিভাইসটাকে বেশি ইউজ করার চেষ্টা করবেন আপনারা এই নর্মাল ওই ইনসুলিন সিরিজ দিয়ে আসলে ইনসুলিন দিলে খুব কষ্ট পায় ব্যথা পায় এগুলো মোটা থাকে লম্বা থাকে এবং সহজে এটাকে দেওয়া যায় না এই জন্য ভয় পায় আপনারা প্যান ডিভাইসটা বেশি ইউজ করার চেষ্টা করবেন একটু কস্টলি হলেও এটা ভালো পেশেন্টের কমপ্লায়েন্স অনেক ভালো হবে প্যান ডিভাইস এখন আসছেন যে নিউয়ার ড্রাগস নিউয়ার ড্রাগস ফর দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ডায়াবেটিস ম্যাটার্স নতুন ড্রাগগুলো সম্পর্কে আসলে আপডেট কী ম্যানেজমেন্ট আপনি কতটুকু দেবেন এইগুলো সম্পর্কে পোস্ট গ্র্যাজুয়েট কোশ্চেনে রিটেনে কোশ্চেন আসবে এবং হচ্ছে ভাইভাতে এই আমাকেও জিজ্ঞেস করেছিল টেল দ্য নিউ আর ড্রাগস অফ দ্য ফর দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ম্যাটার্স তারপর ওইগুলোর ভিতর থেকে আমাকে জি পি ওয়ান একোন মেকানিজম অ্যাকশন জিজ্ঞেস করলো ওয়েব সিরিজ ভাইভাত তো এই এটা কিন্তু একটা পোস্ট গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েশনে হয়তো নাম জানতে পারে বাট পোস্ট গ্রাজুয়েশনের ভাইবাতে যদি আপনি এমডি ভাইফসি পি ভাইবাতে বসেন যদি এই টপিকটা আসে তাহলে নিউ আর ড্রাগস নিয়ে আপনাকে কোয়েশন করবে এবং একটু ডিটেলস কোয়েশনও করতে পারে মেকানিজম অ্যাকশন এক্সট্রা বেনিফিট কী আছে হ্যাঁ সাইড ইফেক্ট কী কন্ট্রা ইন্ডিকেশন কী সব কিছুই আপনাকে জিজ্ঞেস করতে পারে এই জন্য নিউ আর ড্রাগস ডিপিপি ফোর ইনহিবিটর এটা যারা একদম বেগিনার স্টুডেন্ট তাদের একটু বোরিং লাগতে পারে কিন্তু যারা এক্সপার্ট বা ডক্টর হয়ে গিয়েছেন আমি একটু জাস্ট শুধু টাচ করে যাব। ডিপিপি ফর ইনহিবিটর মানে ডাই প্যাপ্টাইডিল প্যাপ্টাইডিস ফোর ইনহিবিটর আর এই ডিপিপি ফর ইনহিবিটর জানার আগে আপনাকে জিএলপি ওয়ান এগোন সম্পর্কে জানতে হবে জিএলপি ওয়ান মানে গ্লুকাগন লাইক প্যাপ্টাইট স্যার উড ইউ কাইন্ডলি টেল টু হোম আই উইল গিভ ইনসুলিন থার্টি সেভেন্টি অ্যান্ড হোম ফিফটি ফিফটি থার্টি সেভেন্টি দিয়ে সবাইকে স্টার্ট করবো ইউজুয়াল টার্গেট আমরা প্রথমেই বলেছি যেন লং অ্যাক্টিংয়ের পোর্শনটা বেশি হয় এই থার্টি সেভেন্টিতে লং অ্যাক্টিং আছে সেভেন্টি পার্সেন্ট আর শর্ট অ্যাক্টিং থার্টি পার্সেন্ট এখন আমি থার্টি সেভেন্টি দিয়ে স্টার্ট করেছিলাম করার পরে দেখা গেলো যে যেহেতু এখানে শর্ট অ্যাক্টিংয়ের পোষণটা কম দেখা গেলো এই পেশেন্টটার যে ডোজে আমি টাইট্রেট করতেছিলাম তার ফাস্টিং ব্লাড সুগার খুব চমৎকার কন্ট্রোল হয় বাট কখনোই তার পোস্ট পেন্ডিয়াল ব্লাড সুগার কন্ট্রোল হয় না তার মানে বোঝা গেলো যে তার শর্ট অ্যাক্টিংয়ের পরিমাণটা কম হয়ে যাচ্ছে আমার লং অ্যাক্টিংটা ঠিক হয়েছিল শর্ট এখন যদি আমি ডোজ বাড়াই দিই পেশেন্টের তখন দেখা যাবে যে এই লং অ্যাক্টিংয়ের ডোজটা বেশি হয়ে যাচ্ছে তার হাইপোগ্লাইসেমিক টেন্ডেন্সি বেশি হবে এই জন্য আমরা তখন ফিফটি ফিফটিতে চলে যাব যেহেতু একটা কন্ট্রোল হয়েছে আর একটা হয় নাই তখন আমরা ফিফটি ফিফটি দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করব আচ্ছা আর তারপরেও যদি প্রবলেম হয় আমরা বাদই দিয়ে দেবো এই ধরনের মিক্সড ইনসুলিন আমরা দিবই না তাকে আমি প্র্যাকটিক্যালি এটা ফলো করি এবং ভেরি মাচ সাকসেসফুল ইন দিস রিগার্ড যে আমি আলাদা ইনসুলিন মানে তিন তিনবেলায় হচ্ছে শর্ট অ্যাক্টিং এবং এক বেলায় হচ্ছে লং একটিং এটা দিয়েই সবচেয়ে বেশি সাকসেসফুল হওয়া যাবে এই যাদের এই ঝামেলাযুক্ত এই ব্লাড সুগার কন্ট্রোল এটা আচ্ছা রেজিমেন্ট তো সহজ মানে অল্প ডোজে শুরু করে আস্তে আস্তে টাইট্রেট করতে হবে এর কোনো ফিক্সড রেজিমেন্ট নেই বলা হয় যে পয়েন্ট ফাইভ ইউনিট পার কেজি দিয়ে শুরু করা যায় এত ডোজে শুরু করব না আমরা আসলে আর তারপরে বলা হয় এত থেকে এত ইউনিট লাগতে পারে এগুলো ভুয়া কথাবার্তা মানে কত থেকে কত ইউনিট লাগতে পারে তার কোনো ঠিক নাই যার যা খুশি তাই লাগতে পারে হ্যাঁ এগুলোর স্টাডি করে দেখা গেছে যে এত থেকে এত ইউনিট লাগে কিন্তু এগুলো কারো ক্ষেত্রে ফলো করা যাবে না সব ক্ষেত্রেই লো ডোজে স্টার্ট করতে হবে এবং আস্তে আস্তে ডোজ টাইট্রেট করে তার ব্লাড সুগার লেভেল দেখে টাইট্রেট করে করে যেখানে গিয়ে সে কন্ট্রোল হবে সেটা মেনটেন করে মেনটেন করলেই যে সারা জীবন মেনটেন করতে পারবে তাও কোনো কথা নেই কিছুদিন পরে আবার সেটাতে আনকন্ট্রোল হয়ে যেতে পারে তখন এটা তবে খেয়াল রাখতে হবে ইনসুলিনের সাথে যেন একটা সেন্সিটাইজার থাকে আমরা সবসময় উল্টা পথে হাঁটি একটা ইনসুলিন দেই আর নিউ আর ড্রাগ নতুন নতুন নাম শুনে ওইগুলো দেওয়া দেওয়ার চেষ্টা করি কোনো কাজ হবে না এগুলোতে ইনসুলিনের সাথে একটা ড্রাগ দিলে ম্যাটফর্মেন দেওয়ার চেষ্টা করতে হবে এখন কন্ট্রা ইন্ডিকেশন থাকলে তো আর কিছু করার নেই একটা ড্রাগ যদি আমরা ইনসুলিনের সাথে ইউজ করতে চাই আমাদের ম্যাটফোরমিন ইউজ করতে হবে সেন্সিটাইজার ওই যে ইনসুল ইনসুলিনের আরেকটা জিনিস খেয়াল করবেন ইনসুলিন যখন দিবেন তখন ট্রাই টু অ্যাভয়েড দ্য ওই যে সালফোনিল ইউরিয়াস সালফোনিল ইউরিয়া গ্লিপটিন গ্লুপটিন এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ আপনি তো ইনসুলিনই দিচ্ছেন ইনসুলিন দিলে আপনার পেনক্রিয়েটিক বিটা সেল রেস্ট পাবে এটা বার্ন আউট হয়ে যাওয়ার টেন্ডেন্সি কমে যাবে তখন আর ওই সব স্টিমুলেটিং ড্রাগগুলা অ্যাভয়েড করাই ভালো ওইগুলো না দেওয়াই ভালো আপনি ইনসুলিনের সাথে শুধুমাত্র ম্যাটফোরমিন দেওয়ার চেষ্টা করবেন আমরা দেখি অনেক মানুষের চারটা পাঁচটা ড্রাগ পাচ্ছে সাথে আবার ইনসুলিনও পাচ্ছে এইগুলো আসলে ব্যাড প্র্যাকটিস এই জন্য ওই ইনসুলিনের সাথে শুধু ম্যাটফোরমিনটা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করুন যদি না হয় তো সেই ক্ষেত্রে পরে আপনি ড্রাগ যোগ করেন বাট ইনসুলিনই যেহেতু দিচ্ছেন তাহলে আর ওই সব ওই স্টিমুলেন্টগুলো দিয়ে আর কি লাভ পেশেন্টের পেন ক্রেসের হ্যাঁ ক্ষতি করে তার কোনো লাভ নেই আচ্ছা তাহলে জিএলপি ওয়ান অ্যাগনিশ মানে হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড গ্লুকাগন লাইক পেপটাইড হচ্ছে নর্মালি আমাদের বডিতে থাকে এইগুলো হচ্ছে ব্লাড সুগার বাড়ার সাথে সাথে পেন স্টিমুলেট করে টু সিক্রেট দ্য ইনসুলিন এই গ্লুকাগন লাইক পেপটাইডের অ্যাগোনিস্ট বের হয়েছে এগুলো আমাদের দেশে আছে নভোনোডিক্সের আছে এই লিরাগ্লুটাইট তো এটা সাব সাবকিটিনিউ ওইটাও সেই ইনসুলিনের মতো একই অবস্থা ওয়ান্স ডেলি ডোজ যদি দিতে চান ভালো অনেক দামি কস্টলি আমরা এখনও ওইভাবে প্র্যাকটিস করি না তো আগে কেন এটা বললাম এই জিএলপি ওয়ান যে গ্লুকাগন লাইক প্যাপ্টাইট এই প্যাপ্টাইটগুলো হচ্ছে ন্যাচারালি বডিতে থাকে তারা হচ্ছে ইনসুলিন সিক্রেশন হেল্প করে আর ডিপিপি ফোর একটা এনজাম এই গ্লুকাগন লাইক প্যাপ্টাইটগুলোকে আবার ডিস্ট্রয় করে কাটে তাহলে ডিপিপি ফোর এনজামটা খারাপ আমাদের জন্য সে গ্লুকাগন লাইক প্যাপটাইডকে ডিস্ট্রয় করে দেয় ডিস্ট্রয় করে দিলে সে স্টিমুলেট করতে পারে না ইনসুলিন সিক্রেশনের জন্য এই জন্য একটা ড্রাগ বের হয়েছে গ্লুকাগন লাইক প্যাপ্টাইড এগোনিস্ট যারা গ্লুকাগন লাইক প্যাপটাইডের রিসিপ্টরকে স্টিমুলেট করবে ইনসুলিন সিক্রেশনের জন্য আর আরেকটা বের হয়েছে ডিপিপি ফোর ইনহিবিটর মানে ওই এনজাইম যেটা ডাইপ্যাপ্টাইডেল প্যাপ্টাইটিস ফোর এনজাইম তার তাকে যদি আমরা ইনহিবিট করে দিতে পারি তাহলে গ্লুকাগন লাইক প্যাপ্টাইটের কনসেন্ট্রেশন বেড়ে যাবে আমাদের সে ইনসুলিন সেক্ট্রেশনে হেল্প করবে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম ইউজ করা হচ্ছে কিন্তু এটাই এখন হাইলাইটেড বেশি সারা ওয়ার্ল্ডে হাইলাইটেড দ্যাট ইজ দ্য এস টু ইনহিবিটর এটা মাথায় রাখতে হবে ভেরি হাইলাইটেড কেমন হাইলাইটেড হয়েছে এটা এস জিএলটি টু ইনহিবিটরের ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি দেখা গিয়েছে যে তাদের কার্ডিওভাস্কুলার বেনিফিট আছে যখন কার্ডিওভাস্কুলার বেনিফিট আছে তখন আবার তারা ডায়াবেটিস ম্যারোটিসকে বাদ দিয়েই স্টাডি করেছে যে যাদের ডায়াবেটিস নাই শুধুমাত্র কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে তাদেরকে দেওয়া হলো এটা তখনও দেখা গিয়েছে যে এটা বেনিফিশিয়াল ফর দ্য কার্ডিওভাস্কুলার পেশেন্টস যেমন হার্ট হার্ট ফেলোরের পেশেন্ট তারপরে হচ্ছে মাইকোটারি ইনফেকশনের পেশেন্ট তাহলে এই হার্ট ফেলোরের পেশেন্টগুলোর যেহেতু বেনিফিট ডায়াবেটিস না থাকলেও বেনিফিট এই জন্য এই এই ড্রাকটা খুবই হাইলাইটেড এখন যে এস ডিএলটি টু ইনহিবিটর এটার একটাই প্রবলেম যে এটা যেহেতু ইউরিনের মাধ্যমে সুগার বের করে দেয় তো কিছু কিছু ক্ষেত্রে রিকারেন্ট ইউরিনের ট্রাক ইনফেকশন করতে পারে আর যাদের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে তাদেরকে দেওয়া যাবে না এই এস ডিএল টি টু ইনহিবিটর এসডিএল টি টু ইনহিবিটার এতেও প্রেগন্যান্সিতেও দেওয়া যাবে না ল্যাকটেশনেও দেওয়া যাবে না বাট রেনাল ইম্পেয়ারমেন্টে দেওয়া যাবে না আর হচ্ছে আমাদের এই পেশেন্টের যদি রিকারেন্ট ইউটিআই হয় তখন দেখা যায় যে এটা আমরা কন্টিনিউ করতে পারি না আচ্ছা তাহলে আমাদের এই ডিপিপি ফোর ইনহিবিটর এস জিএলটি টু ইনহিবিটর জিএলপি ওয়ান এগোনিস্ট এগুলো নিয়ে পোস্ট গ্রাজুয়েশনে কোশ্চেন আসবে শর্ট নোট আসতে পারে এবং ভাইভাতে বিভিন্ন ধরনের কোশ্চেন টুয়েশন করে এটারে আটকানোর চেষ্টা করতে পারে স্যার স্যাররা ওই স্যাররা ম্যাট ফর্মিন নিয়ে কোয়েশন করবে না স্যাররা ম্যাট ফোরমিন নিয়ে কোয়েশ্চেন করবে এমবিবিএসে এই সালফোন ইউরিয়া নিয়ে কোয়েশন করবে এ আর পোস্ট গ্রাজুয়েশনে করবে এই লেটেস্ট ড্রাগুলো নিয়ে আচ্ছা এখন হচ্ছে কী কাজ করলে আমরা ডায়াবেটিস ম্যালাইটাসকে প্রিভেন্ট করতে পারি অথবা ডিলে করতে পারি ডিলে করতে পারি হাউ টু প্রিভেন্ট ওর ডিলে টাইপ টু ডায়াবেটিস ম্যালাটাস এখানে আমরা সবাই জানি বিষয়গুলো একটা হচ্ছে ডায়েটারি মডিফিকেশান একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তারপরে স্মোকিং অ্যালকোহল আর প্রি ডায়াবেটিক পেশেন্টদের ম্যাটফোরমিন যদি আমরা আর্লি ইউজ করতে পারি তাহলে আমরা ফিউচার ডায়াবেটিস ম্যালাটাস প্রিভেন্ট করতে পারবো এটা খেয়াল রাখতে হবে প্রি ডায়াবেটিক পেশেন্টদের ম্যাট ফোরমিন যদি আমরা ইউজ করি আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ডায়াবেটিক ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আমরা ডায়াবেটিক ইমার্জেন্সি আচ্ছা একটু ব্রেক দিই মানে আলোচনার ইয়ার জন্য অনেকে হয়তো বোরিং হয়ে যাচ্ছে আসলে আমাদের ডায়াবেটিসের কার কতটুকু জানতে হবে একটা হচ্ছে ম্যানেজমেন্ট আমরা আলোচনা করতেছি আলোচনা করা হবে প্রত্যেকের ওয়ার্ডে আলোচনা করা হবে প্রত্যেকের টিচাররা আলোচনা করবেন এভাবে আলোচনা করতে 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 লেগে থাকতে থাকতে একসময় ডায়াবেটিসের এক্সপার্ট হয়ে যাবে এর জন্য ওই সিসিটি কোর্স করেও কোনো লাভ নেই ওই এদিক সেদিক এগুলো বলে টোলে ডায়াবেটোলজিস্ট এগুলো লেগে ঠেকেও কোনো লাভ নেই প্রচুর পেশেন্ট দেখতে হবে ডিল করতে হবে গাইডলাইন পড়তে হবে টেক্সট বুক পড়তে হবে এবং সিনিয়রদের সাথে ডিসকাস করতে হবে এই তাহলেই ডায়াবেটিসের এক্সপার্ট হওয়া যাবে এটা একদিন দুই দিনে এক্সপার্ট হওয়ার বিষয় না দুই মাসে এক্সপার্ট হওয়ার বিষয় না অনেক দিন লাগবে এক্স এক্সপার্ট হতে নিজে ম্যানেজ করতে করতে এক্সপার্ট হওয়া যাবে এটা হচ্ছে ম্যানেজমেন্ট আর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের ওই যে ডিফাইন ডায়াবেটিস মেটাস হোয়াট আর দ্য টাইপস অফ ডায়াবেটিস মেটাস টাইপ ওয়ান টাইপ টুর ভিতরে কী ডিফারেন্স ডায়াবেটিসের ক্লাসিক্যাল প্রেজেন্টেশন কী আচ্ছা এখন ইন্টারাপ্ট না করি আমি বলতে থাকি তাহলে এগুলো সব পরে বলবো কোয়েশ আর এখন আমি নিচ্ছি না সবার শেষে তাহলে ওই এগুলো হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কোশন হোয়াট আর দ্য কমপ্লিকেশানস অ্যাকিউট ক্রনিক হাইপোগ্লাসিমিক কমা হাইপোগ্লাইসিমিক কমার মধ্যে হাউ টু ডিফারেন্সিয়েট হাউ টু ম্যানেজ ডায়াবেটিক কিটোসিটোসিস এই যে অসপিতে আসে এম বিবিএসের ডায়াবেটিক কি সিনারিও আসে ম্যানেজমেন্ট আসে তারপরে স্যাররা ভাইপতা হাইপোগ্লাসেমিয়ার ম্যানেজমেন্ট জিজ্ঞেস করেন তারপরে ক্রনিক কমপ্লিকেশনগুলোর একটু নাম জিজ্ঞেস করেন রেটিনোপ্যাথি নেফ্রোপ্যাথি নিউরোপ্যাথি এইগুলো হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কোশ্চেন আর পোস্ট গ্র্যাজুয়েশান বিষয় হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশানে স্পেসিফিক ফর দ্য ডায়াবেটিস আমি কয়েকটা কথা আগেই বলে নিই পরে আবার আমি শো করবো হ্যাঁ ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে এগুলো সব আলোচনা আছে আমি বলবো পোস্ট গ্র্যাজুয়েশনের আলোচনাই হচ্ছে ডায়াবেটিস নিয়ে ওই কমপ্লিকেশানগুলো বিশেষ করে কিটোয়েসিটোসিস এগুলো জিজ্ঞেস করতে পারে বাট এগুলো দুর্বল কোশ্চেন ফর দ্য উইক কোয়েশনস ফর দ্য পোস্ট পোস্ট গ্রাজুয়েট এক্সামস উইক কোয়েশন কিটোয়েসিটি ম্যানেজমেন্ট হাইপোগ্লাইসিমিয়ার ম্যানেজমেন্ট এগুলো হচ্ছে এবিসিটি এগুলো না জানলে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা বসাই যাবে না তো এগুলো যদি কেউ না পড়ে তাহলে আর তার পাশের আর কোনো আশা নেই আর কি তো এগুলো হচ্ছে এবিসিডি আর মেইনলি হচ্ছে ক্রনিক কমপ্লিকেশানস নিউরোপ্যাথি ন্যাফ্রোপ্যাথি রেটিনোপ্যাথি তো এই ক্রনিক কমপ্লিকেশানসগুলো নিয়ে প্যান কীভাবে ইউজ করা হয় সহজ জিনিস প্যানের এই যে আচ্ছা প্যানের বাটনটা আমি একটু দেখাচ্ছি আচ্ছা কোয়েশ্চেন এখন কেন করা হচ্ছে আমি তো একটু রিকোয়েস্ট করলাম যে এখন কোয়েশ্চেন না করতে হ্যাঁ একটু প্লিজ কাইন্ডলি একটু বন্ধ থাকেন যাদের হাত নিষ্পিষ করতেছে। একটু দশ মিনিট পরে কোয়েশনটা করেন বা পনেরো মিনিট পরে এই যে পেন তো এই পেনের ইউজ তো ভেরি ইজি এই যে পেনের একদম যে গোড়া এই যে এই গোড়ার যে অংশটা পেনের এই গোড়ার অংশটার মধ্যে এই কত ইউনিট এটা হচ্ছে এই জায়গাটাতে একটা এই শো শো করে একটা ওপেন একটা জায়গা আছে এটাতে শো করে আপনি ঘুরিয়ে প্রথমে এই কত টান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কত ইউনিট এটাকে আপনি সেট করে নেবেন এইখানে সেট করে নেবেন যে আমি দশ ইউনিট দেবো আমি বিশ ইউনিট দেবো এটা তারপরে সুন্দর করে একদম চামড়াটা পেটে যে অ্যাপডোমিনের যে স্কিনটা আছে সেটাকে ফোল্ড করে নাইনটি ডিগ্রিতে ইয়াটা পেনিট্রেট করে এই 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 গোড়াতে আবার চাপ দিয়ে দেবেন তো পেন ইউজ হয়ে গেল ভি ভেরি সিম্পল এটা কোনো জটিল কোনো বিষয় না তো যেটা বলতেছিলাম তো পোস্ট গ্রাজুয়েট টপিক পোস্ট গ্রাজুয়েট টপিক হচ্ছে আমাদের ভাইবার জন্য হচ্ছে এই ন্যাফ্রোপ্যাথি নিউরোপ্যাথি রেটিনোপ্যাথি ডায়াবেটিক ফুড ডায়াবেটিক অটোনোমিক নিউরোপ্যাথি এই পাঁচটা পয়েন্ট একদম কেউ যদি কলম হাতে থাকে লিখে রাখেন ডায়াবেটিক নিউরোপ্যাথি নেফ্রোপ্যাথি রেটিনোপ্যাথি এগুলোর মেকানিজম এগুলোর ম্যানেজমেন্ট এবং বিশেষ করে অটোনমিক নিউরোপ্যাথির যে ফিচার্স এগুলো খুব জিজ্ঞেস করে পোস্ট গ্র্যাজুয়েট ভাইভাতে আর আন্ডার গ্রাজুয়েটে এগুলো তেমন জিজ্ঞেস করে না তারপরে পোস্ট গ্রাজুয়েশনে আপনার শর্ট কেস থাকবেই কনফার্ম থাকবে আপনার শর্ট কেস সেটা হচ্ছে আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি নর্মাল একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকতে পারে প্রোলিফারেটিভ রেটিনোপ্যাথি থাকতে পারে ইভেন ফটোকেশন করা রেটিনোপ্যাথি থাকতে পারে সেটা এই এগুলো আপনার জানতে হবে না পারলেই শেষ আমার এফসিপিএসে একটা ল শর্টকেজ ছিল ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ কম্বাইন্ড রেটিনোপ্যাথি ছিল আমার ফোর্থ শর্টকেজ এফসিপিএসের আগে তিনটার পরে ফোর্থ শর্টকেসটা ছিল এটা কম্বাইন্ড ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি তাহলে এই আপনার এটা হচ্ছে শর্টকেস আবার ডায়াবেটিক নিউরোপ্যাথি শর্টকেস থাকবে লোয়ার লিম্বের সেন্সোর এক্সামিনেশান সেই সেন্সোর এক্সামিনেশনে ইম্পিওর্ড ভাইব্রেশন সেন্স ইম্পিওর্ড জয়েন্ট পজিশন সেন্স ভেরি ইম্পর্টেন্ট এবং একটা ডায় একটা ফুট আলসার থাকবে সেই ফুট আলসারটা ডায়াবেটিক এবং সেখান থেকে এটা ভাস্কুলার আলসার নাকি নিউরোপ্যাথিক আলসার এই ধরনের অনেক ধরনের কোশ্চেন করবে তো এগুলো হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টপিক এগুলো এম বিবিএসে জিজ্ঞাসা করা হয় না আর হচ্ছে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য লং কেজ অফ ডায়াবেটিস মেলড্রাস ইন দ্য পোস্ট গ্রাজুয়েট এক্সাম একটা ডায়াবেটিক পেশেন্ট থাকবে যার একই সাথে নিউরোপ্যাথি থাকবে রেটিনোপ্যাথি থাকবে ন্যাফ্রোপ্যাথি থাকবে ডায়াবেটিক ফুড থাকবে আলসার থাকবে সব থাকবে একটা পেশেন্টের ডায়াবেটিক পেশেন্টের তো ইডিমা থাকবে এনিমিয়া থাকবে সিকেটি থাকবে সব কিছু মিলে একটা এই ধরনের একটা লং কেস থাকবে ভেরি ভেরি কমন কমনলি থাকেই এই লং কেসটা এমডির এমডি পরীক্ষাই হোক আর এফসিপিএস পরীক্ষাই হোক এই লং কেসটা থাকে এই জন্য আপনারা এই ওই ওই ব্যাপারটাতে একটু সতর্ক থাকবেন যে এটা যেন আগে থেকেই প্রিপেয়ার্ড থাকেন কিভাবে সহজেই ডায়াগনোসিস করা যায় কোন ধরনের কোয়েশ্চেন করবে কীভাবে লং কেসটা সাজাতে হবে আগে থেকেই আপনি জানবেন শুধুমাত্র ওই যে মুখস্থ জিনিস এগুলো সুন্দর করে বলে দিয়ে আসবেন পরীক্ষার হলে আচ্ছা আমরা একটু আগাই এখন হচ্ছে আমাদের অ্যাকিউট কমপ্লিকেশানস অফ দ্য ডায়াবেটিস মেলেটাস এটা আমরা কিছুটা কোয়েশ্চেন আকারেও বলবো এবং কীভাবে ওয়ার্ডে আমরা প্র্যাকটিক্যালি ম্যানেজ করবো সেইভাবে আমরা বলবো অ্যাকিউট কমপ্লিকেশানস খুবই মিস করেন ডায়াগনোসিস আমার খুব কষ্ট হয় দেখে যে মিস হচ্ছে ডায়াগনোসিস ডায়াবেটিক ইটোসিটোসিস অনেক দেরি হয়ে গিয়েছে ডায়াগনোসিস করতে পরে পেশেন্ট মারা গিয়েছে এরকম প্রচুর পেশেন্ট আমি দেখেছি হ্যাঁ এটাকে শ্বাসকষ্ট দেখে একিউট এল মনে করা হয় কার্ডিওলজি ওয়ার্ডে পাঠায় পাঠায় দেওয়া হয়েছে হ্যাঁ মানে এই যে একটা বিষয়গুলো এইগুলোতে ক্লিনিক্যালি অনেক শার্প হওয়ার দরকার আছে অনেক শার্প এখন বলতে পারেন যে স্যার আপনার কোনো পেশেন্ট মিস হয় না জীবনে আমি কনফিডেন্টলি বলি আমার এই ধরনের গ্রস মিস্টেক জীবনে কখনোই হয় নাই আমি একদম আমি যদি জীবনে ডিগ্রি ডিগ্রি নাও করতাম তারপরেও ওই ধরনের গ্রস মিস্টেক কখনোই হতো না আমি ইন্টারনি ইন্টার্নশিপ করার সময় থেকেই আমি এসব বিষয়ে খুব সতর্ক এবং খুবই সময় দিয়েছি এবং খুবই কনফিডেন্ট আমি এসব বিষয়ে যেন এসব আমার ডায়াগনোসিস যেন কোনোভাবেই যেন মিস না হয় মানে আমার ডাক্তারি জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ডায়াগনোসিস ঠিক করার ট্রিটমেন্ট দেওয়ার কোনো উদ্দেশ্যই আমার নেই ট্রিটমেন্ট অন্য মানুষ সবাই দিতে থাকুক বা ডায়াগনোসিস আমার পারফেক্ট হতে হবে এবং অন্য মানুষের জন্য পারফেক্টলি ডায়াগনোসিস শিখতে পারে এটি আমি এই জিনিসটা সবচেয়ে বেশি ইয়া করি এই জন্য এই কিটোয়েসোটোসিস কখনও ডায়াগনোসিসে ভুল করলে সর্বনাশ হয়ে যায় পেশেন্টের জন্য হাইপোগ্লাইসিমি কমা ডায়াগনোসিস মিস করলে সর্বনাশ পেশেন্টকে আর ফিরে আনতে পারবেন না এই জন্য এই তিনটা কমপ্লিকেশন নিয়ে আমরা একটু আলোচনা করবো বেশিক্ষণ সময় লাগবে না তিন মিনিট তিন মিনিট করে দশ মিনিটের ভিতরে তিনটা কমপ্লিকেশন এক নম্বর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া দুই নম্বর কিটোয়েসিটোসিস তিন নম্বর হচ্ছে হাইপারসমুলার হাইপারগ্লাইসিমিক স্টেট তা আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য দুইটা ধরবে প্রথম দুইটা হাইপোগ্লাইসেমিয়া এবং কিটোসিটোসিস তো এখানে একটা কোয়েশ্চেন করে স্যাররা এই কী কোয়েশন করেছেন একদম কনভেনশনাল ওর হিউম্যান প্রিমিক্সড ওর প্রিমিক্সড অ্যানালগ কাদের জন্য দিব আর দিব এটি সহজ কথা আমি তো বলেছি কনভেনশনাল ইউজ করলে করেন বাট কনভেনশনাল ইনসুলিনের অনেক বেশি এই হেজার্ড অনেক বেশি ঝামেলা কনভেনশনালটা কম দামি তো ইউজ করতে পারেন যদি দেখেন যে কনভেনশনাল ইনসুলিনে কাজ হচ্ছে না তখন আপনি অ্যানালগে এই সুইচ করবেন আর যদি শুরুতেই পারেন অ্যানালগ দেওয়ার দেবেন এটার কোনো ক্রাইটেরিয়া নেই যে আমি এদেরকে কনভেনশনাল দেবো এদেরকে অ্যানালগ দেবো এটা এরকম কোনো ক্রাইটেরিয়া নেই আপনি শুরু থেকেই এই অ্যানালগ ইনসুলিনের ইউজ করতে পারেন অথবা কনভেনশনাল ইনসুলিন ফেল্ড হচ্ছেন তখন আপনি অ্যানালগ দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে কনভেনশনালটাই কোনো ঝামেলা হচ্ছে কিনা তো এবং এটা আপনি সাকসেসফুল হবেন এটা এই অ্যানালগ ইনসুলিন বেশি ইউজ করার চেষ্টা করবেন আচ্ছা তাহলে হাইপোগ্লাইসিমিক কমা এবং কিটোয়েসিডোসিস তো এটা সারা কোয়েশন করে হাউ ডু ডিফারেন্সিয়েট হাইপোগ্লাইসেমিক কমা অ্যান্ড ডায়াবেটিক কিটোয়েসিটোসিস ক্লিনিক্যালি কারণ এটা হচ্ছে কি ইনভেস্টিগেশন করার মতো এত সময় পাওয়া যায় না তবে গ্লুকোমিটার হাতের কাছে থাকলে চট করে ডায়াগনোসিসটা করে ফেলা যায় আমাদের অবস্থা এমন হয়েছে পেশেন্টের তো গ্লুকোমিটার থাকেই না এই যে এত এত নাম করা হসপিটাল দেশের ভিতরে সরকারি বেসরকারি কাদের কারোর কাছে গ্লুকোমিটার থাকে না এটা খুবই একটা মানে দুঃখজনক একটা বিষয় কেন একটা গ্লুকোমিটার থাকবে না এটা সিম্পল একটা জিনিস প্রত্যেকটা ডাক্তার তো নিজের পকেটেও একটা কিনে রাখতে পারে বারোশো টাকা দাম একটা গ্লুকোমিটার পেশেন্টের স্বার্থে সবসময় যে গভর্মেন্ট সাপ্লাই দিবে হসপিটাল কর্তৃপক্ষ সাপ্লাই দিবে এমন কোনো কথা কথা নাই এটা ইন্টারেস্ট থাকলেই পারা যায় তো এই জন্য এই গ্লুকোমিটার না থাকাটা ভেরি মানে একটা ইয়া খারাপ জিনিস তো এই জন্য আমরা ক্লিনিক্যালি কীভাবে ডিফারেন্সিয়েট করব স্যাররা পরীক্ষাতে জিজ্ঞেস করে এটা সহজে মনে রাখবেন যে হাইপোগ্লাইসিমিয়াতে হাইপোগ্লাইসিমিয়াতে এই যে নিউরোগ্লাইকোপেনিক ফিচার্স এবং হচ্ছে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি এই জিনিসটা বেশি হয় সিম্পেথেটিক অ্যাক্টিভিটি আর হাইপোগ্লাইসিমিয়াতে হয় ডিহাইড্রেশন এই এতটুকুই পার্থক্য এইটুক পার্থক্য যদি মনে রাখা যায় তাহলে ভেরি ইজিলি ক্লিনিক্যালি হাইপোগ্লাইসিমিয়া এবং হাইপোগ্লাইসিমিয়া ডিফারেন্সিয়েট করা যায় কীভাবে যেমন অ্যাসিডোসিস বললাম এটাতে ডিহাইড্রেশন হয় তাহলে পেশেন্ট ডিহাইড্রেটেড থাকবে পেশেন্ট ডিহাইড্রেটেড থাকবে পেশেন্টের ব্লাড প্রেশার কম থাকবে শকে থাকবে পেশেন্ট তারপরে কি যেহেতু একটা অ্যাসিডোটিক কন্ডিশন পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে এবং সেই শ্বাসকষ্টের সাথে অ্যাসিডোন ব্রেদও পেতে পারেন আপনি হ্যাঁ সুইটিস একটা স্মেল তো এতটুক জিনিস দিয়ে আপনি কিটোয়েসিটোসিস বুঝবেন মানে পেশেন্ট শখে ডিহাইড্রেটেড পালসের ভলিউম কম ব্লাড প্রেশার কম এগুলো হচ্ছে কিটোয়েসিটোসিস রেসপিরেটরি ডিস্ট্রেস এই তারপরে কিটোটিক স্মেল কিটোটিক স্মেল তো একদম ক্লাসিক্যালি পাওয়া যায় টিপিক্যালি ওপিসি পয়জনিংয়ের যেরকম ওপিসি স্মেল পাওয়া যায় এরকম কিটোয়েসিটোসিসের ক্লাসিক্যালি কিটোটিক স্মেল পাওয়া যায় ওয়ার্ডে পেশেন্ট দেখলেই যারা দেখেছেন জীবনে দেখবেন যে কিটোটিক স্মেল কেমন মানে নাকের সামনে আসতেছে কিটোটিক স্মেল আর হাইপোগ্লাইসিমিয়াটা হচ্ছে এর উল্টা এখানে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি থাকে পেশেন্ট তো ডিজোরেন্টের দুইটাতেই থাকে কিন্তু সিম্পেথেটিক অ্যাক্টিভিটির জন্য পেশেন্টের হাই ভলিউম পাস থাকে ব্লাড প্রেশার নর্মাল বা বেশি থাকে হাই ভলিউম পাস নর্মাল বা বেশি ওয়ার্ম পেরিফেরি থাকে পেরিফেরি কোল্ড থাকে না কিটোসিসে যেরকম কোল্ড পেরিফেরি হাইপোগ্লাইসিমিয়াতে ওয়ার্ম পেরিফেরি পেশেন্টের সিমটোমটাতে পাল্পিটেশন ট্রামর হ্যাঁ এই জাতীয় জিনিসগুলো থাকে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় হাউ ইউ ডিফারেন্সিয়েট হাইপোগ্লাইসেমিকের আচ্ছা এই ডিফারেন্সিয়েট করে আপনি একটা ট্রিটমেন্ট স্টার্ট করতে পারেন এটা একটা তারপরে আবার সারা কোয়েশ্চেন করে যে যদি ডিফারেন্সিয়েট করা পসিবল না হয় তখন আপনি কী করবেন তাৎক্ষণিক আপনার কাছে গ্লুকোমিটারও নাই ব্লাড সুগার দেখার কোনো ব্যবস্থা নাই তারপরে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না যে সে হাইপোগ্লাইসেমিক নাকি হাইপোগ্লাইসেমিক তাহলে আপনি যেটা করবেন তখন আপনি বলবেন যে আই উইল ম্যানেজ দ্য পেশেন্ট এজ হাইপোগ্লাইসেমিয়া কারণ তখন আমি ব্লাইন্ডলি যদি ম্যানেজ করতে চাই তাহলে হাইপোগ্লাইসেমিক হিসেবে ম্যানেজ করতে হবে কারণ মানে তাকে গ্লুকোজ দিতে হবে ইনফিউশন দিতে হবে কারণ হচ্ছে কি হাইপোগ্লাইসেমিয়া ইজ মোর ডেঞ্জারাস দেন দ্য হাইপারগ্লাইমিয়া হাইপোগ্লাইসেমিয়া যদি বেশি সময় পারসিস্ট করে তাহলে এটি ইরিভার্সিবল নিউরোলজিক্যাল ড্যামেজ করবে আর হাইপারগ্লাইসেমিয়াটা এতটা তাড়াতাড়ি করবে না এই জন্য যদি কোনো কারণে যদি ডিফারেন্সিয়েট করতে প্রবলেম হয় তাহলে আই উইল ট্রিট এজ এ কেস অফ হাইগ্লোস এগুলো হচ্ছে থিওরিটিক্যাল বিষয় বর্তমানে আপনি সহজেই এই যে গ্লুকোমিটারের অ্যাভেলেবিলিটি বা ব্লাড সুগার অনেক ওয়ার্ডের সাথেই ল্যাবরেটরি আছে তো ব্লাড সুগারটা চট করে দেখে নেওয়া যায় তো এতটা ওইভাবে লাগে না তবে পরীক্ষার জন্য এই জিনিসটা লাগবে আর হাইপার হাইপার হাইপারগ্লাইসেমিক স্টেট এটা হচ্ছে এত ভেরি হাই লেভেল অফ দ্য ব্লাড সুগার থাকে যার জন্য প্লাজমা অসমোলারিটি বেশি থাকে সেই ক্ষেত্রেও পেশেন্ট আনকনসিয়াস হয় কিটোসিসের মতোই প্রায় ফিচার কিন্তু অ্যাসিডোসিসটা শুধু থাকে না তার মানে হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি ডিস্টেস থাকে না কিটোটিক স্মেল থাকে না ওইগুলো ছাড়া বাদ বাকি প্রায় সকল ফিচার ওই অ্যাসিডোসিসের মতোই মানে ইনভেস্টিগেশন করলে এখানে কিটন বডি এত বেশি পাওয়া যাবে না আর কিটোসিসে কিটন বডি পাওয়া যাবে হাই ভেরি হাই এখন এই হাইপোগ্লাইসিমিয়া কাদের বেশি হয় হাইপোগ্লাইসিমিয়া কাদের বেশি হয় যারা ইনসুলিন ইউজ করে অথবা ইনসুলিন সিক্রেটো গগ ইউজ করে যেমন সালফোন ইউরিয়া মেগলিটিনাইট এগুলো তারপরে কিডনি ফাংশন ইম্পেয়ার্ড যাদের থাকে লিভার ফাংশন ইম্পেয়ার্ড এটা খুব খেয়াল রাখতে হবে যাদের লিভার এবং কিডনি ইম্পেয়ার্ড তাদের ইনসুলিন ডোজটা একটু কম দিয়েই সবাইকে তো কম দিয়ে স্টার্ট করবো কিন্তু তাদেরকে মেনটেনেন্সটাও যেন কমের মধ্যে করা যায় এটা এটা চেষ্টা করতে হবে কারণ এই লিভার এবং কিডনি ইম্পেয়ার থাকলে ইনসুলিন যে নিজে মেটাবোলাইজড হয় সেই মেটাবলিজমটা ডিলে হয় ডিলে হয় রিডিউসড মেটাবলিজম হয় যার জন্য ইনসুলিন অ্যাক্টিভিটি বেশি থাকে যার জন্য হাইপোগ্লাইসিয়া হওয়ার পসিবিলিটি থাকে এবং লিভার ইম্পেয়ার থাকলে যে লিভার যে গ্লুকোনিওজেনিস বা এগুলো ব্লাড সুগার লেভেল মেনটেনের যে তার যে নিজস্ব ক্যাপাসিটি সেগুলো কম থাকে এই জন্য এদের হাইপোগ্লাইসেমিয়া বেশি থাকে ভেরি এলডারলি পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার পসিবিলিটি বেশি থাকে তারপরে যাদের এই অটো নিউরোপ্যাথি হয়ে গেছে হাইপোগ্লাইসেমিয়ার ফিচার সে বুঝে না তাদেরও হাইপোগ্লাইসেমি কম বেশি হওয়ার কারণ সে আর্লি বুঝতে পারে না এই জন্য সিভিয়ার ফর্মে চলে আসে যারা অ্যালকোহল ইউজ করে তাদের হাইপোগাইসেমিয়ার বেশি থাকে পলিফার্মেসি অনেকগুলো ড্রাগ খাচ্ছে যেমন আর বি বিটা ব্লকার তারপরে এইগুলো খাচ্ছে তা তাদেরও এই বা ডায়াবেটিসের এই তিন চারটা ড্রাগ আছে তাদেরও হাইপোগ্লাইসিমিয়া হওয়ার পসিবিলিটি বেশি থাকে এখন হাইপোগ্লাইসিমিয়া যদি হয় তাহলে আমরা কীভাবে ম্যানেজ করবো হাউ টু ম্যানেজ দ্য হাইপোগ্লাইসিমিয়া স্লাইট করি হাইপোগ্লাইসিমের পেশেন্টের পেশেন্ট যদি কনসাস থাকে তাহলে আমরা ওরাল গ্লুকোজ সুগার অথবা ফ্রুইট জুস দেবো ওরাল গ্লুকোজ সুগার অ্যান্ড হচ্ছে ফ্রুট জুস আর যদি পেশেন্ট ডিজোডেন্টেড থাকে আনএবল টু টেক ওরাল ওরাল ফ্রুডস গ্লুকোজ সুগার ওর ফ্রুট জুস দেন আমরা টেন পার্সেন্ট দেবো টেন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট ডিএ যেটা হাতের কাছে পাই আমরা সেটাই দিব যদি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অ্যারেঞ্জ করতে দেরি হয় তাহলে আমরা ফাইভ পার্সেন্ট হলেও স্টার্ট করে দেবো মানে ডিএ আমরা দিবই তাকে মানে গ্লুকোজ কন্টেনিং ইনফিউশন তাকে আমরা দেবো টেন পার্সেন্ট ডিএ যদি দিই ওয়ান ফিফটি টু টু হান্ড্রেড এম এল আর টোয়েন্টি পার্সেন্ট দিলে এটার অর্ধেক সেভেন্টি ফাইভ টু হান্ড্রেড এম এল মানে পার্সেন্ট বেশি অ্যামাউন্ট অর্ধেক অথবা পার্সেন্ট কম অ্যামাউন্ট ডাবল তো এই টেন পার্সেন্ট দিলে ওয়ান ফিফটি টু টু হান্ড্রেড এমএল তো এটা ওভার ফিফটিন মিনিটস মানে কি রানিং এই রানিংয়ে দিয়ে দিতে হবে রানিং দিয়ে দিতে হবে টেন পার্সেন্ট দিয়ে ফি ওয়ান ফিফটি টু টু হান্ড্রেড এমএল ওভার ফিফটিন মিনিটস আচ্ছা তারপরে পেশেন্ট এই 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 ম্যানেজমেন্ট করার পরে পেশেন্ট যখন কনসাসনেস গেইন করবে অথবা ব্লাড সুগার লেভেল যখন নর্মাল হয়ে যাবে আমরা তো গ্লুকোমিটারে চেক করব পেশেন্টের ব্লাড সুগার তো নর্মাল হয়ে যাওয়ার পরে আমরা তাকে লং অ্যাক্টিং কার্বোহাইড্রেট দেবো লং অ্যাক্টিং হ্যাঁ যেটা যেমন ওই যে আমাদের ভাত অথবা ব্রেড এই জাতীয় জিনিসগুলো যেগুলো হচ্ছে আস্তে আস্তে স্লো রিলিজ করবে এবং সাস্টেন ব্লাড সুগার মেনটেন করতে হেল্প করবে এটা আমরা ওই পেশেন্টের ব্লাড সুগার লেভেল নর্মাল হয়ে যাওয়ার পরে দেবো আর যদি না দেই তাহলে আবার দেখা যাবে হুট করে আবার একটা মাছখানে সেই হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হয়ে যাচ্ছে এই জন্য ওই এভাবে আমরা হাইপোগ্লাইসেমি ভেরি ইজি সিম্পল এই হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্ট ওরালি যদি টেক করতে পারে তাহলে গ্লুকোজ সুগার ফ্রুট জুস ওরালে টেক করতে না পারলে ডিএ টেন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট যদি নাও পাওয়া যায় ফাইভ পার্সেন্ট হলেও স্টার্ট করে দিয়ে তারপরে টেন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্টই আমরা ভরে দেব পেশেন্টকে আর তারপরে আমরা তাকে ইভালুয়েট করব যে কেন তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছিল রিস্ক ফ্যাক্টরগুলো কী কী আছে সেইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব তার ইনসুলিনের ডোজ ভেরি ইম্পর্টেন্ট হাইপোগ্লাইসেমিক এটাকে গিয়েছে এখন ইনসুলিনের ডোজ আপনি কী করবেন এটাকে আবার শুরু থেকে স্টার্ট করবেন না কে কমাবেন কতটুকু কমাবেন আইডিয়াল নিয়ম হচ্ছে আইডিয়ালি আগে যে ডোজটাতে তার ব্লাড সুগার লেভেল কন্ট্রোল ছিল যেটা সে পাচ্ছিল মেনটেন করছিল তার থেকে টেন টু টোয়েন্টি পারসেন্ট আপনি রিডিউস করে দেবেন ডোজটা মানে একবারে বিলো ডোজেও আসার দরকার নেই আবার ওই ওইটাকেও মেনটেন করার দরকার নেই তার টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ধরেন টোয়েন্টি পার্সেন্ট এক বেলায় সে ইনসুলিন তো টুয়েলভ ইউনিট তাহলে টুয়েলভ ইউনিটের টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে টু পয়েন্ট ফোর মানে থ্রি ইউনিট কমাই দেবেন আপনি টুয়েলভ থেকে নাইন করে দেবেন তো এইভাবে টোয়েন্টি পার্সেন্ট আপনি রিডিউস করে দেবেন রিডিউস করে দিয়ে ট্রিটমেন্ট তো সেখানে আর বসে থাকবে না সেটা আবার পরবর্তীতে ফলো আপ করে পরে আপনি অ্যাডজাস্ট করবেন যে কোন জায়গায় এসে সে অ্যাডজাস্টেড হচ্ছে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার কজ খুঁজে বের করা যে আসলে কী কারণে তার হাইপোগ্লাইসেমিয়াটা হয়েছিল সেই কজগুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে যদি তার কোনো রিস্ক্যাক্টর থাকে সেই রিসফেক্টরগুলো ম্যানেজ করতে হবে তার ইনসুলিন এবং মিলের মধ্যে যদি কোনো ইয়ে থাকে ঝামেলা থাকে যে ইনসুলিন নিচ্ছে পরে মিল খাচ্ছে না এরকম কিন্তু পাওয়া যায় হ্যাঁ এই মেয়ে অথবা কম খাচ্ছে এটা যেন না হয় খেয়াল রাখতে হবে আচ্ছা স্যার ইঞ্জেকশন গ্লুকাগন কি দেওয়া হয় না ইনজেকশন গ্লুকাগন এই ডেভিডসনে দেওয়া হয় বুঝতে পারছেন ডেভিডসনে দেওয়া হয় ইউরোপে আমেরিকাতে দেওয়া হয় বাংলাদেশে গ্লুকাগনের কোনো ফর্মুলেশন আজ পর্যন্ত নাই এই জন্য এই পরীক্ষায় খুব বলবেন এগুলো স্যাররা জিজ্ঞেস করবে জানা থাকবে কিছু জিনিস হচ্ছে আমাদের থিওরিটিক্যালি জানা থাকবে কখনও প্র্যাকটিক্যালি ইউজ করার সুযোগ আপনি পাবেন না সেটা হচ্ছে ইঞ্জেকশন গ্লুকাগন তো গ্লুকাগন দিতে হবে খুবই ভালো এটা কিন্তু অর মানে ওই যে আপনার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যে দিচ্ছেন এটার অর কিন্তু এন্ড না মানে এটা যে খুব বেশি একদম বিশাল কিছু জিনিস তা না কিন্তু এটা হচ্ছে অর তার মানে হাতের কাছে তো আসেই আমাদের টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট তো এটা থাকলে আর ওইটার প্রয়োজন নেই আর ওইটা যদি দেন এটা ফর্মুলেশন পসিবলি আমাদের দেশে নাই কেউ থাকলে কেউ জানালে ভালো হয় মানে আমার জানা মতে নাই এগুলো কাকর আচ্ছা তারপরে তারপরে আমরা যাচ্ছি ডায়াবেটিক কিটিওসিটোসিস এখন এই যে দেখেন এটা অনেক সময় হয় এই যে এফ এমডিতে আসে হাউ উইল ইউ ম্যানেজ ডায়াবেটিক কিটিসিটোসিস পাঁচ মার্কের কোয়েশ্চেন ফাইভ মার্কস এখানে যদি আন্ডার গ্রাজুয়েট কথাবার্তা বলেন তাহলে কিন্তু হবে না আন্ডার গ্রাজুয়েটে চারটা স্টেপ জানা থাকলে এই চারটা কম্পোনেন্ট ফোর কম্পোনেন্টস অফ ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিটিওসিটোসিস তাহলে রিটার্নও পাস করা যায় ও পাশ করা যায় এবং অসপিতে যে স্টেশনটা থাকে ওইটাতে দশে দশ পাওয়া যায় টেন আউট অফ টেন এটা কিন্তু থাকে কমনলি ডায়াবেটিক কিটিওসিটোসিসের অসপি ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রতি বছরই হয় সেশনে না হয় আরেক সেশনে আসে এটা ডায়াবেটিক কিটোসিডোসিসের যে অস্পৃষ্টেশনটা কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে যখন আসবে এই সব কোয়েশান এগুলোর মানে খুবই ভালোভাবে লিখতে হবে তো এই চারটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট রিগার্ডিং দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিটোসিডোসিস আমরা ওয়ার্ডে যখন কিটোসিটোসিস পেশেন্ট পাবো যেমন সরি মানে নর্মাল স্যালাইন নর্মাল স্যালাইনের এম হচ্ছে আমাদের ডিহাইড্রেশন কারেকশন করা বথ ইন্ট্রাসেলুলার এন্ড হচ্ছে এক্সট্রাসেলুলার ডিহাইড্রেশন ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন এই এক্সট্রা সেলুলার ডিহাইড্রেশন আমরা নর্মাল সেলাইনের কারেকশন করতে পারি বাট সেলুলার ডিহাইড্রেশনের জন্য পরে আবার টেন পার্সেন্ট ডিএ লাগতে পারে এই জন্য এখানে দেখেন যে ছয় লিটার ফ্লুইডের কথা বলা আছে কিন্তু যখনই মানে ফোরটিন মিলিমল পার লিটারের কম হয়ে যাবে ব্লাড সুগারটা আপনারা সবাই জানেন যে কিটোয়েসিডোসিসে ব্লাড সুগার লেভেল ইউজুয়ালি ফিফটিন টু থার্টি থ্রি থাকে থার্টি থ্রি মিলিমল পার লিটার আর হাইপারসমলাসিটে থার্টি থ্রি থেকে সিক্সটি সিক্স পর্যন্ত থাকে তো এই জন্য এই যদি চোদ্দোর নিচে নেমে আসে তখন কিন্তু আমাদের আবার ডিএ দিতে হবে টেন পারসেন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ এম এল পার আওয়ার এইভাবে দিতে হবে তাহলে এই ফ্লুইড ম্যানেজমেন্টটা দেখেন ওয়ান টু টু ফোর ফোর সিক্স তাহলে এই ফ্লুইড ম্যানেজমেন্ট হচ্ছে ওয়ান ওয়ান আওয়ার টু আওয়ার টু আওয়ার ফোর ফোর সিক্স এইভাবে এবার ডোজ ক্যালকুলেট করে দেবেন ডোজ ক্যালকুলেশন ভেরি ইজি এটা আমি একটা পোস্ট দিয়েছিলাম একবার তো ওইখান থেকে দেখে নেবেন অথবা পরে কেউ জিজ্ঞেস করবেন যে স্যার এটা কত ড্রপ পার মিনিটে দিলে এটা আমি মেনটেন করতে পারবো এক ঘন্টায় দুই ঘন্টায় চার ঘন্টায় ছয় ঘন্টায় তো ফ্লুইড ম্যানেজমেন্ট আমরা এইভাবে স্টার্ট করব তো সাধারণত প্রথম যে তিনটা ওয়ান টু টু এগুলো রানিংয়েই দিয়ে দেওয়া হয় মানে এইগুলোর ডোজের যে ড্রপ হিসেবে আসে ওইভাবে ড্রপ হিসেবে আসলে মেনটেন করার জন্য রানিং দিতে হয় এই তিন লিটার প্রথম তিন লিটার ফ্লুইড এরপরে হচ্ছে আমাদের ইনসুলিন ইনসুলিন আমরা দুইভাবে দিতে পারি আমি প্রচুর পেশেন্ট ম্যানেজ করেছি ইনসুলিন মেডিসিনে ট্রেনিং করার সময় মেডিসিনে আমি ট্রেনিং করেছি ছয় বছর মানে তিন বছর অনারারি মেডিকেল অফিসার দেড় বছর রেজিস্ট্রার এবং দেড় বছর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তো পেশেন্টকে একদম হাতে কলমে ম্যানেজ করেছি একদম দূরে থেকে বসে বসে না তো আমি দুইভাবেই ম্যানেজ করেছি ওই আইভি ইনসুলিন দিয়েও ম্যানেজ করেছি আবার ইন্ট্রামাস্কুলার ইনসুলিন দিয়েও ম্যানেজ করেছি তো দুইটাতেই আউটকাম খুবই ভালোও পেয়েছি পেশেন্ট একজন বলেছেন স্যার ম্যাগলিটিনাইড কী ইনসুলিনের সাথে দেওয়া যায় দেওয়া যায় ম্যাগলিটিনাইট এখন আর ইউজ হয় না নানান কারণে ম্যাগলিটিনাইট এখন আর ইউজ হয় না আমরা ইউজ করি না থাকুন আচ্ছা তারপরে এই যেটা বলছিলাম যে ইনসুলিন আমরা ডায়াবেটিক কিটোয়াসিড হচ্ছে ইনজেক্টেবল দিতে পারি আবার ও মানে ইন্ট্রামাস্কুলার দিতে মানে আইভি দিতে পারি ইন্ট্রামাস্কুলার দিতে পারি আইভি ডোজ হচ্ছে পয়েন্ট ওয়ান ইউনিট পার কেজি পার আওয়ার এটা একটু মনে রাখবেন এই এত মুখস্থ করার দরকার নাই ক্যালকুলেশন করে টোরে পরে মাথা নষ্ট হয়ে যাবে আপনি ফর টোয়েন্টি ফোর ইউনিট ইনসুলিন টোয়েন্টি ফোর ইউনিট ইনসুলিন যদি হান্ড্রেড এম এল হানড্রেড এম এল নর্মাল সেলাইনে মিশিয়ে টোয়েন্টি ফোর ইউনিট ইনসুলিন মিক্সড উইথ হান্ড্রেড এম এল নর্মাল সিলাইন টোয়েন্টি ফোর মাইক্রোড্রপ পার মিনিট দেখেন কত ইজি হানড্রেড এম এল নর্মাল সিলাইনের যে মাইক্রোবোরেট সেট থাকে ওই মাইক্রোব্রেট সেটের হান্ড্রেড এম এল এর ভিতরে টোয়েন্টি ফোর ইউনিট ইনসুলিন মিশিয়ে টোয়েন্টি মাইক্রোড্রপ পার মিনিটে দেবেন তাহলেই মোটামুটি একটা সিক্সটি কেজি মানুষের এই যে আপনার যে ডোসটা পয়েন্ট ওয়ান ইউনিট পার কেজি পার আওয়ার এটা হয়ে যাবে আপনি যদি মুখস্থ রাখতে চান কি আমাদের তো প্র্যাকটিক্যালি আসলে অনেক কিছু মুখস্থ মাথায় ধরে না মুখস্থ রাখলেও চলে এই মুখস্থটা পরে আপনার মিলিয়ে নেবেন যে আসলে হিসাবটা ঠিক আছে কি না হুম মানে এই যে মানে আমি একটু এক্সপ্লেন করি যেমন পয়েন্ট ওয়ান ইউনিট পার কেজি মানে সিক্সটি কেজি ওজন্য মানে হচ্ছে সিক্স ইউনিট তাহলে সিক্স ইউনিট পার কেজি সিক্স ইউনিট হচ্ছে পার আওয়ার যাবে তাহলে চব্বিশ ইউনিট যাবে ফোর আওয়ারে এই একশো এম এল ফ্লুইড এই টোয়েন্টি ফোর মাইক্রোড্রপে দিলে ফোর আওয়ার এই ফোর আওয়ার্সেই যায় তার মানে হচ্ছে একশো ইউনিট একশো ইউনিট নর্মাল সেলেনে টোয়েন্টি ফোর ইউনিট ইনসুলিন মিক্স করে সেটাকে টোয়েন্টি ফোর মাইক্রোড্রপ পার মিনিটে দিলেই একটা সিক্সটি কেজি অ্যাডাল্ট মানুষের এই পয়েন্ট ওয়ান ইউনিট পার কেজি পার আওয়ার মেনটেন হবে এটা হচ্ছে আইবি ইনসুলিন একটা প্র্যাকটিক্যাল আমি বলে দিলাম এইভাবে আপনারা দিতে পারেন ভেরি ভেরি সিম্পল এটা নিয়ে তো যাদের সেভেন্টি কেজি তাকে হয়তো আপনি এই টোয়েন্টি ফোরের জায়গায় টোয়েন্টি এইট ইউনিট দিলেন যাদের আশি কেজি তাদেরকে থার্টি টু দিলেন ইউনিট হ্যাঁ একটু বাড়ায় দিলেন যাদের একটু কম পঞ্চাশ কেজি তাদের টোয়েন্টি ইউনিট দিলেন মানে এই টোয়েন্টি ফোরকে একটা বেস লাইন ধরে সেটাকে একশো এম এল নর্মাল সেলাইনে মিশিয়ে আপনি টোয়েন্টি ফোর মাইক্রোড্রপ পার মিনিটে দিয়ে দেবেন তাহলে এই জিনিসটা আপনার এই পয়েন্ট ওয়ান ইউনিট পার কেজি পার আওয়ার হবে তো পার আওয়ারে তো এটা দিয়ে আপনি কতক্ষণ মেনটেন করবেন আপনি তো চার ঘন্টা সমান দিলেন শুরুতে স্টার্ট করেন এটা আপনার ডিপেন্ড করবে প্রতি ঘন্টায় এক ঘন্টা পরপর তার ব্লাড সুগার লেভেল কত হয়েছে ওই অনুযায়ী আবার আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ট্রিটমেন্ট যদি আপনার টার্গেট এই চোদ্দোর নিচে নেমে আসে পেশেন্টের কনসাসনেস গেইন হয়ে যায় তাহলে আপনি আর ওই ওই ইনসুলিন আর দিব না আমরা তখন আমরা সাবকিট ইনসুলিনে ইউজাল ডোজে আমরা ব্যাক করব আর যদি না আসতে থাকে টার্গেটে তাহলে আমরা এইভাবে মেনটেন করতে থাকবো আর আরেকটা হচ্ছে যে ইন্ট্রামাস্কুলার ইন্ট্রামাস্কুলার হচ্ছে টেন টু টোয়েন্টি ইউনিটস ইন্ট্রামাস্কুলার আমরা স্টেট দিই তারপরে হচ্ছে আমরা আওয়ারলি ফাইভ ইউনিট করে ইন্ট্রামাস্কুলার মেনটেন করি এখন এই বর্তমান যুগে মাইক্রোলেড সেট খুবই অ্যাভেলেবল যদি কোথাও মাইক্রোলেড সেট না পাওয়া যায় আপনি ইন্ট্রামাস্কুলার দিবেন মানে ইন্ট্রামাস্কুলার দিয়ে ম্যানেজ করবেন ইনসুলিন কেন নর্মাল সেলেনে দিব। এটা আপনি যদি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন ভালো কোয়েশ্চান বাট এই এটা এই ইনসুলিন নর্মাল সেলেনে দেই কারণ হচ্ছে এই এই ইন ডি কে এতে এতে কেন দিচ্ছি ডিকে তো ব্লাড সুগার এমনিই হাই তাই না সেখানে আমরা শুরুতেই আর ব্লাড সুগারটাকে বাড়াতে চাচ্ছি না আপনি ইনসুলিন ডিএতেও দিতে পারবেন নর্মাল সেলাইনে দিতে হবে এমন কোনো এটা এটা ম্যান্ডেটরি না কিন্তু যেহেতু এটা একটা হাইপার গ্লাইসেমিক স্টেট এর জন্য আমরা নর্মাল সেলাইন দিয়ে স্টার্ট করি ঠিক আছে কিন্তু অন্য যখন কন্ডিশনে যেমন আপনি একজনকে হাইপার ক্যালিমিয়া ম্যানেজ করছেন হ্যাঁ অথবা একজনকে সার্জারির পেশেন্ট এনপিও আছে এনপিও তাকে আপনার আইভি গ্লুকোজ দিচ্ছেন সাথে তখন গ্লুকোজের সাথে আপনি ইনসুলিন দিতে পারবেন সমস্যা নেই হ্যাঁ এটা এমন এটা কোনো আসলে প্রশ্ন না যে কেন নর্মাল সেলেনি দিই কেন ডিএ দি তার হাইপারগ্লাইসেমিয়া আছে সেই জন্যই নর্মাল সেলেনি দিই আর যদি হাইপারগ্লাইসেমিয়া না থাকতো অন্য কোনো ইন্ডিকেশন দিতাম তখন আমরা ডিএতেও দিতে পারতাম আচ্ছা আইভি দিলে শর্ট অ্যাক্টিং একজনে বলতেছে মোহাম্মদ আলী বাবু সে আইভি কেন এনি অ্যাকিউট ইমারজেন্সিতে শর্ট একটিং আলাপ শেষ মেডিকেলে যত অ্যাকিউট ইমারজেন্সি আমরা জানি অথবা জানি না স্বপ্নে দেখবো কল্পনা করব সকল অ্যাকিউট ইমার্জেন্সিতে শর্ট অ্যাক্টিং ইনসুলিন দেবো এখানে লং অ্যাক্টিং দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই যদি ওটার জন্য আবার হাইপারক্লাইসি হাইপোক্লাইসিমিয়া হয়ে যায় যেন সেটা ডিউরেশন কম হয় সেটাকে যেন তাড়াতাড়ি রিভার্স করা যায় সেই উদ্দেশ্যে আমরা যে কোনো অ্যাকুইটি ইমার্জেন্সিতে আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইউজ করব আচ্ছা এখন আমরা ইনসুলিনের ব্যাপারে এটা গেল এখন আমাদের হচ্ছে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দেখেন এই এই জিনিসটা দেখেন পটাশিয়াম সাপ্লিমেন্টেশান পটাশিয়াম সাপ্লিমেন্টেশান কখন করব এটা কেউ করেন কেউ তো করার সাহসই পান না যখন নর্মাল পটাশিয়াম লেভেল থাকবে ব্লাডের তখন পটাশিয়াম সাপ্লিমেন্টেশন করব নর্মাল পটাশিয়াম আছে একটা মানুষের আমরা যে ইলেকট্রোলাইট করে ফেলব শুরুতেই নর্মাল পটাশিয়াম যারা আছে তাকেই পটাশিয়াম সাপ্লিমেন্টেশন করব আপনারা মনে করেন যেন হাইপো থাকলে তারপরে করব নো ডায়াবেটিক কিটোসিডোসিসে নর্মাল পটাশিয়াম লেভেল থাকলেই তাকে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন করব কিভাবে করব প্রত্যেক লিটার যে আমি ফ্লুইড দিচ্ছি এই প্রত্যেক লিটারের সাথে ফর্টি মিলিমুল মানে দুই এম্পুল করে মিক্স করে আমরা ইয়া করব তবে প্রথমে যে রানিং ফ্লুইডগুলো যায় প্রথম তিন লিটার সেখানে পটাশিয়াম লেভেল বেশি বেড়ে যাওয়ার এই যদি সম্ভাবনা থাকে তাহলে এই জন্য আমরা প্রথমে রানিং ফ্লুইডগুলোতে পটাশিয়াম আসলে মিক্স করি না এই জন্য ফোর্থ লিটার অফ ফ্লুইড থেকে আমরা এটা ফলো করি যে টু এম্পল পটাশিয়াম বা ফোরটি মিলিমল পটাশিয়াম মিক্স উইথ ওই যে ওয়ান লিটার অফ নর্মাল সিলাইন এখানে আমরা দিয়ে দিয়ে দেব নর্মাল পটাশিয়াম থাকলেই দিব আর যদি কারো হাই হাইপার ক্যালিমিয়া থাকে কারণ কিটোঅ্যাসিডোসিস এটা একটা অ্যাসিডোটিক কন্ডিশন আমরা জানি যে কোনো মেটাবুলিক অ্যাসিডোসিসে ইউজুয়ালি হাইপার ক্যালিমিয়া থাকে তো হাইপার ক্যালিমিয়াতে সাধারণত হাইপার ক্যালিমিয়াতে সাধারণত এই ইয়া থাক ইয়া পটাশিয়াম দেওয়া দরকার নেই হাইপার যেহেতু আছে কাজ ইয়া দেওয়া দরকার নেই কিন্তু নর্মালি দেবো আর যদি হাইপো থাকে তাহলে আপনি খুবই সতর্ক হতে হবে যে এটা একটা ব্যাড প্রগ্নস্টিক ফ্যাক্টর হ্যাঁ এই হাইপোজ আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করি না এই জন্য হাইপোতে আমরা যে ইউজুয়াল ডোজ দিচ্ছি এর চেয়ে বেশি ডোজ দেওয়া যায় কি না সেই ব্যাপারে চিন্তা করতে হবে এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে তাহলে এই রিগার্ডিং পটাশিয়াম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে এবং আদার ম্যানেজমেন্ট আদার ম্যানেজমেন্টের ভিতরে খুব কমন যেমন একটা আনকনসিয়াস মানুষ তাকে এনজি এনজি নেজো এনজি টিউব দিতে হবে তাকে ক্যাথারাইজেশান করতে হবে হ্যাঁ ক্যাথারাইজেশান অনেক লাভ একটা হচ্ছে আনকনসিয়াস হিসেবে কলেন নরচর করতে পারেন আবার হচ্ছে ইউরেনের আউটপুট দেখতে পারবেন আপনি ইউরিনের আউটপুটটা দেখতে পারবেন ইউমোরান স্ট্যাটাস মনিটর করতে পারবেন এটা একটা তারপরে ইনফেকশান অনেক সময় ইনফেকশন থাকলে কিটোসিস অ্যাগ্রোভেট করে যেমন ডায়াবেটিক একটা মানুষের নিউমোনিয়া হলো ডায়াবেটিক একটা মানুষের ইউটিআই হলো অন্য কোনো একটা ইনফেকশন হলো এই জন্য কোনো সাসপেক্টেড ইনফেকশন থাকলে আমরা অ্যান্টিবায়োটিক দেবো পেশেন্টকে আর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে লো মলিকুলারেট হ্যাপারিন এটা কিটোয়েস্টিটোসিস এবং হাইপার গ্লাসিমিক হাইপোরোসমোলার স্টেট দুইটাতেই আমরা লো মলিকুলার হ্যাপারিন কনসিডার করব কারণ এই দুটা কন্ডিশনেই থ্রম্বোসিসের টেন্ডেন্সি থাকে খুব বেশি এই থ্রম্বোসিস যেন না হয় সেই জন্য আমরা লো মোলিকুলাইট ঠেপেন দিতে তাহলে ভেরি সিম্পল আমরা কীভাবে ফ্লুইড ম্যানেজ করবো কীভাবে ইনসুলিন দিব মানে ফ্লুইডগুলো আমরা বললাম এভাবে দিব এবং ইনসুলিনের ব্যাপারে বললাম যে হয় আইভি না হয় ইন্ট্রামাস্কুলার দিবো তারপরে পটাশিয়াম সাপ্লিমেন্টেশান কখন করবো কীভাবে কোন ফ্লুইডগুলোর সাথে মেশাবো তারপরে হচ্ছে আমরা আদার কিছু ম্যানেজমেন্ট দিজ আর দ্য ম্যানেজমেন্ট ফর দ্য কী আপনি নিয়মের মধ্যে থেকে ম্যানেজমেন্ট করবেন আউটকাম যা তা হোক এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার ওইটা এটা সৃষ্টিকর্তা ভাবেন আউটকাম কী হবে কারণ আপনি নিয়ম নিয়মের মধ্যে ভিতরে থেকে গাইডলাইনের মধ্যে থেকে ম্যানেজ করবেন আউটকাম ভালো হবে আর যদি অনিয়মের মধ্যে ম্যানেজ করেন তাহলে আউটকাম বেশি খারাপ হবে আর আলটিমেটলি ভালো খারাপটা ডিপেন্ড করবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কতদিন হায়াত দিবেন তার উপরে অনেক ভালো ম্যানেজমেন্ট করেও পেশেন্ট সার্ভাইভ নাও করতে পারে আর কিছু ম্যানেজমেন্ট না করেও পেশেন্ট সার্ভাইভ করতে পারে বাট যেটাতে আইডিয়ালি প্রুভড আমাদের হাতে প্রমাণ আছে যে এই করলে ভালো হয় আমরা সেইভাবে ম্যানেজ করব আচ্ছা কখন শুরু করবো শুরুতেই শুরু করতে পারবো প্রোফাইলেকট্রিক ডোজে হোমোলিকুল ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে শুরু করতে পারবো আচ্ছা তারপরে এখন হাইপার হাইপার হাইপারগ্লাইসেমিক স্টেট হাইপার হাইপারগ্লাইসেমিক স্টেটের ম্যানেজমেন্টটা একই রকম কিটোয়েসিডোসিসের মতো ফ্লুইড ম্যানেজমেন্ট এবং শুধুমাত্র এখানে ইনসুলিনের ডোজটা একটু কম হাফ ডোজ অফ দ্য ইনসুলিন আগে যেরকম দিয়েছিলাম পয়েন্ট ওয়ান ইউনিট পার কেজি পার আওয়ার এখানে হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ ইউনিট পার কেজি পার আওয়ার আর যেহেতু এটা অসমোলার স্টেট আগে বলা হতো যে এখানে হাফ স্ট্রেংথ নর্মাল স্যালেন মানে পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট নর্মাল স্যালেন বাট এখন বলা হচ্ছে যে এই পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড দিলেও কোনো প্রবলেম নেই তবে ওইখানে মেন যেমন কিটোয়েসিডোসিসের মেন টার্গেট ছিল আমাদের ব্লাড সুগার লেভেলকে আমরা বেস লাইন ধরে টার্গেট করছি এখানে আবার টার্গেটটা হচ্ছে অসমলালিটি অসমলালিটি আবার সময় করা যায় না এই জন্য বিকল্প ওয়েতে অসমলালিটি হিসাব করে আমাদের করতে হয় সেই সেখানে গ্লুকোজ আসবেই গ্লুকোজ আসবে ইউরিয়া আসবে এগুলো দিয়ে অসমলালিটিটা যেন আমাদের এ থ্রি টু ফোর মিলি অসমল পার কেজি পার আওয়ার আমরা রিডাকশন করতে পারি যতটুকু বেশি তো ওই ওইটা আমরা টার্গেট করব আচ্ছা আর এখানেও যদি এই ব্লাড সুগার লেভেল ফোরটিন মিলিমলের নিচে নেমে আসে সেই ক্ষেত্রেও আমরা টেন পার্সেন্ট দিয়ে দেবো আর এই ক্ষেত্রে খুব ইয়া রাখতে হবে এখানে স্ট্রংলি ল মলিকুলার হ্যাপার ইন ইন্ডিকেটেড কিটোসিসিটিস ইন্ডিকেটেড কিন্তু এটাতে আরো বেশি স্ট্রংলি ইন্ডিকেটেড এখন আসি আমরা এই ক্রনিক কমপ্লিকেশানস ক্রনিক কমপ্লিকেশানস অফ দ্য ডায়াবেটিস মেলাইটাস আচ্ছা কতক্ষণ সময় আছে দশটা চল্লিশ আচ্ছা খুব বেশি সময় হাতে নাই একটু তাড়াতাড়ি শেষ করে দিই পরে আমরা একটু ডিসকাশন করবো আধা ঘন্টা কোয়েশ্চেন আলোচনা আচ্ছা ক্রনিক কমপ্লিকেশানস আমাদের হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রোভাস্কুলার আগেই বলেছি ম্যাক্রো ভিতরে লার্জ ভেসেলস যেমন আমাদের স্ট্রোক ইস্কেমিক হার্ট ডিজিজ অ্যান্ড হচ্ছে ডায়াবেটিক গ্যাংগ্রিন এগুলো হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশানস আর মাইক্রোভাস্কুলারের ভিতরে স্মল ভেসেলস রেটিনোপ্যাথি নিউরোপ্যাথি ন্যাফ্রোপ্যাথি ক্যাটারেক্ট এন্ড ডায়াবেটিক ফুড এগুলো হচ্ছে আমাদের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশানস তো পোস্ট গ্রাজুয়েশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্রনিক কমপ্লিকেশানগুলো নেফ্রোপ্যাথির পেশেন্ট তো লং কেজি থাকবে কীভাবে ম্যানেজ করা যায় নেফ্রোপ্যাথির বিষয়ে একটা এবং এই প্রসনে একটা কোয়েশন করে এখানে হোয়াট ইজ দ্য হলমার্ক অফ ডায়াগনোসিস অফ দ্য ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হলমার্ক হচ্ছে যদি আমরা বায়োপসি করি রেনাল এ আই এম ইনসুলিনের ডোজটা কি একটু বলবেন স্যার বলেছি আবার বইতেও আছে আজহারুল ইসলাম সনে আই এম ইনসুলিন হচ্ছে টেন টু টোয়েন্টি ইউনিটস আই এম স্টেট দেন হচ্ছে ফাইভ ইউনিটস আওয়ারলি ফাইভ মিনিটস আওয়ারলি এটা করে করে আবার আওয়ারলি আমরা ব্লাড সুগার দেখবো সেই আগের মতোই ব্লাড সুগার লেভেল যদি কন্ট্রোল হয়ে যায় ফোরটিন মিলিমুলের নিচে নেমে আসে তারপরে যদি পেশেন্ট কনসিয়াসনেস গেইন করে খেতে পারে তাহলে এটাকে সুইচ করে আবার সাবকিনিয়াসে চলে যাবো আচ্ছা ম্যানেজমেন্ট অফ জিডিএম বলেছেন উম্মে হাবিবা ম্যানেজমেন্ট অফ জিডিএম হচ্ছে একটাই ইনসুলিন যদিও ডেভিডসনে এবং গাইডলাইনগুলোতে বলা আছে যে আপনি ম্যাটফরমিন গ্লিবেন ক্ল্যাময়েড এগুলো দিতে পারবেন ইভেন বোস এগুলো দিতে পারবেন বাট সবচেয়ে বেশি সেফটির কথা যদি চিন্তা করেন তাহলে আমাদের ইনসুলিন এবং ইনসুলিন দেখেন এই যে আমরা বলেছিলাম যে জিডিএম তো আমরা ডায়াগনোসিস করি খুব কম ব্লাড সুগার লেভেলে ধর অনেক কম ধরেন ফাস্টিং ফাইভ পয়েন্ট থ্রি এর বেশি আছে তখন তো এরকম কম ব্লাড সুগার লেভেলে আমরা শুধুমাত্র একটা লং অ্যাক্টিং ইনসুলিন সিঙ্গেল ডোজ অ্যাট নাইট শুধু রাতের বেলা আপনি টেন ইউনিট দিলেন আপনারা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিডিএম ম্যানেজ হয়ে যাবে আর যদি ম্যানেজ না হয় তাহলে আপনি ওই শর্ট অ্যাক্টিং লং অ্যাক্টিং দুটার কম্বিনেশনে আমরা ইউজুয়াল যেভাবে ম্যানেজ করি আপনি সেভাবেই যাবেন আচ্ছা আসিফ কোয়েশন করছে যে ডায়াবেটিসে মোড অফ ডেথ নিয়ে মোড অফ ডেথ তো ডায়াবেটিসের অনেক এই যে এত ক্রনিক কমপ্লিকেশন হচ্ছে তাই না ক্রনিক কমপ্লিকেশন অ্যাকিউট কমপ্লিকেশন এইগুলোই তো মোড অফ ডেথ হাইপোগ্লাইসেমিক কমাতে মোড অফ ডেথ কিটোসিডোসিসে হাইপারোস হাইপোগাইসেমিক স্টেটে মোড অফ ডেথ তারপরে অ্যাকিউটেমাইতে মোড অফ ডেথ হ্যাঁ তাই না স্ট্রোক এগুলোই মোড অফ ডেথ আচ্ছা স্যার ইলেকট্রোলাইট রিপোর্ট তো অনেক সময় পরে আসে কেন অনেক সময় পরে আসবে সাথে সাথে আসে যে আমাদের যে আমাদের যে ওয়ার্ড এটা আসলে সেট আপের উপর ডিপেন্ড করে আমি যে ওয়ার্ডে এখন কাজ করি কার্ডিওলজি ডিপার্টমেন্ট অফ মাইমেশিং মেডিকেল কলেজ হসপিটাল আমাদের ওয়ার্ডের ভিতরেই ল্যাব আছে সেই ল্যাবে সকল ধরনের ইনভেস্টিগেশন করা হয় সকল ধরনের এনি টাইপ অফ ইনভেস্টিগেশন হ্যাঁ ইলেকট্রোলাইট একদম মানে সব পেশেন্টকেই করা হয় আচ্ছা আর তো পটাশিয়াম তখন নর্মাল ধরে নিতে হবে ইলেকট্রোলাইট যদি ইয়া থাকে নর্মাল ধরে নিয়ে ওই থ্রি লিটার ও ফ্লিট আর থ্রি লিটার যাতে যেতে সময় যাবে না দুই তিন ঘন্টা তো চলে যাবে হ্যাঁ তিন চার ঘন্টা এর মধ্যেও ইলেকট্রোলাইট আনতে না পারলে তাহলে কিসের ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট তাহলে ম্যানেজমেন্ট বাদ দিয়ে বাসায় গিয়ে ঘুমাইতে হবে একটা ক্রিটিক্যালি পেশেন্ট ইল পেশেন্টকে আপনি ম্যানেজ করবেন তিন ঘন্টার মধ্যে ইলেকট্রোলাইট জোগাড় করতে পারবেন না তাহলে আর তাকে ম্যানেজমেন্ট করার এই দায়িত্বটা আপনার হাতে নেওয়ার খুব বেশি প্রয়োজন নেই আচ্ছা উইথ প্রিভেন্টিভ মেজার অ্যাপার্ট ফ্রম গ্লাইসমিক কন্ট্রোল আচ্ছা এটা বুঝলাম না কোশ্চেন আচ্ছা তার হচ্ছে পোস্ট অপারেটিভ ডিএম পেশেন্টকে আমরা এনপিও রাখার জন্য ফাইভ পার্সেন্ট ডিএ ফাইভ পার্সেন্ট ডিএনএস ইনসুলিনের ডোজ ভেরি গুড এই কোয়েশনটা খুবই পছন্দ হয়েছে আমার জীবন সেটা হচ্ছে পেশেন্টকে সার্জিক্যাল পেশেন্ট আমরা এনপিও রেখেছি সেই ক্ষেত্রে আমরা যদি ইয়া দিতে চাই ইনসুলিন দিতে চাই সেই ডায়াবেটিক পেশেন্ট সেই ক্ষেত্রে মনে রাখতে হবে নিউট্রালাইজিং ডোজ অফ দ্য ইনসুলিন নিউট্রালাইজিং হচ্ছে এক একটা ইউনিট ওয়ান ইউনিট ইনসুলিন টু পয়েন্ট ফাইভ গ্রাম গ্লুকোজকে ইউজুয়ালি নিউট্রালাইজ করে টু পয়েন্ট গ্রাম ফুল নিউট্রালাইজ কিন্তু এটা ফুললি নিউট্রালাইজ করে তাহলে আপনি দেখেন ফাইভ পার্সেন্ট ডিএ ফাইভ পার্সেন্ট মানে তো ফাইভ পার্সেন্ট মানে একশো এম এ ফাইভ গ্রাম বা ফাইভ পার্সেন্ট ডিএনএস যাই বলেন একশো এম এল ফাইভ গ্রাম গ্লুকোজ আছে তো এক হাজার এমএলএ এক লিটারের ফ্লিটে পঞ্চাশ গ্রাম গ্লুকোজ আছে তো সেই পঞ্চাশ গ্রাম গ্লুকোজকে যদি আপনি নিউট্রালাইজ করতে চান তাহলে আপনাকে টোয়েন্টি ইউনিট ইন্সুলিন মিক্স করে দিতে হবে এটার সাথে ধরেন আপনি দুই লিটার দেবেন তাহলে প্রত্যেক লিটারের সাথে টোয়েন্টি 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 ফোরটি কিন্তু সমস্যা হচ্ছে যে এত হাইড্রোজ অফ ইন্সুলিন সে তো আর অন্য কিছু ইনটেক করছে না এবং শুধু গ্লুকোজ গ্লুকোজ খুব র্যাপিডলি সেলের ভিতরে ঢুকে যায় এই জন্য তাদেরকে অনেক সময় আমরা ফুল নিউট্রালাইজিং ডোজ দিই না হাফ নিউট্রালাইজিং ডোজ দিই যেমন এক লিটারের সাথে টেন ইউনিট মিশিয়ে দিই এরপরে তাকে ব্লাড সুগার লেভেল মনিটর করে যদি প্রয়োজন হয় বাড়াই আমরা এইভাবে আমরা এই পেশেন্টকে মিক্স করে দিই ওই যে ওই গ্লুকোজের ওই যে ব্যাগটা আছে ওই ব্যাগের ভিতরেই মিক্স করে দেওয়া যাবে আচ্ছা তারপরে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্সের ক্ষেত্রে যদি ইনসুলিন সেন্সিটাজ না দেই যদি আদার সমস্যা না থাকে কোনো সমস্যা হবে এটা তো সোজা বলেছি একই কোয়েশন আসলে বারবার করে লাভ নেই গ্লুকোজ টলারেন্সে লাইফস্টাইল মডিফিকেশন আপনি করবেন এতে যদি ভালো থাকে তো ভালোই তবে আপনি ওই যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে সেন্সিটাইজার ইউজ করবেন ভালো থাকলেও আপনি সেন্সিটাইজার ইউজ করলে কোনো অসুবিধা নেই হ্যাঁ সেন্সিটাইজার ইউজ করলে ফিউচারে ওই তার ডায়াবেটিসের ডেভেলপমেন্টটা ডিলে হবে প্রিভেন্টিভ হিসেবে কাজ করে তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আচ্ছা আমরা একটু আগাই এখন রেটিনোপ্যাথি রেটিনোপ্যাথি একটা কমন শর্টকেজ ইন দ্য পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশান রেটিনোপ্যাথি থেকে আপনাকে কোয়েশ্চেন করবে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে কী থাকে জানে নিই এক থাকে হিমোরস থাকে এবং প্রোলিফারেটিভ রেটিনোপ্যাথিতে নিওভাস্স্কুলারাইজেশন থাকে এক জুডেটগুলো সাধারণত হার্ড একজুডেট থাকে আর হিমোরসটা সাধারণত ডট অ্যান্ড ব্লড হিমোরেজ থাকে তো এখানে আপনাকে এই এই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ভ্যাসেলের চেঞ্জ বলতে এই মানে নিওভাস্কুলারাইজেশন থাকে যে প্রোলিফারেটিভ রেটিনোপ্যাথিতে আর ডিস্কে অপটিক ডিস্কে সাধারণত পেপলিডিমা এগুলো হাইপারটেন্সি আপনাকে কোয়েশ্চেন করবে যে হাউ ইউ ডিফারেন্সিয়েট হাইপার এন্ড ডায়াবেটিক রেটোনোপ্যাথি এই যে এফসিপিএস এর বা এমডির শর্ট কেজের সময় যে হোয়াই ইট ইজ নট হাইপারটেনসিভ টেন্সিভ আচ্ছা একটা কোয়েশ্চেন আসছে সব কোয়েশ্চেন করাও যাচ্ছে মানে একটা কোয়েশ্চেনের সাথে সাথে আরেকটা আসতেছে এজন্য জন্য করা যাচ্ছে না আচ্ছা রেপিড অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কত ডোজ দিয়ে শুরু করব সাধারণত ফিজিওলজিক্যাল লয়েস্ট ডোজ আর কি যে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন আমরা সাধারণত লোয়েস্ট টু সিক্স সিক্স ফোর এরকম করে স্টার্ট করি হ্যাঁ ছয় ছয় চার তারপরে আস্তে আস্তে আমরা টাইট্রিট করি আচ্ছা অ্যাপসোলিউট ইন্ডিকেশনগুলো যদি বলতেন অ্যাপসলিউট ইন্ডিকেশনগুলো বলা হয়েছে অলরেডি অ্যাপসলিউট ইন্ডিকেশন অফ দ্য ইনসুলিন টাইপ ওয়ান ডায়াবেটিস ম্যারাটা যাদের টাইপন আছে তাদেরকে দিতে হবে পেশেন্টের যদি প্রেগন্যান্সি থাকে তাহলে প্রেগনেন্ট পেশেন্টদের ইনসুলিন দিতে হবে পেশেন্টের যদি ডায়াবেটিক ইমারজেন্সি যেমন ডায়াবেটিক কিটোসিটোসিস হাইপারোসমোলার স্টেট এগুলো যদি থাকে পেশেন্টের যদি অ্যাকিউট কোনো আদার ইমারজেন্সি থাকে অ্যাকিউট এমআই স্ট্রোক তারপরে পেশেন্ট সার্জারি পেরি অপারেটিভ এইগুলো দিজ আর দ্য অ্যাবসোলিউট ইন্ডিকেশন ফর দ্য অথবা ভেরি হাই ব্লাড সুগার অথবা হিমোগ্লোবিন হিমোগ্লোবিনে লেভেল হ্যাঁ এরকম যদি থাকে তাহলে আমরা অ্যাপসলিউট ইন্ডিকেশন ফর দ্য ইনসুলিন আচ্ছা এখন হচ্ছে যেটা বলছিলাম যে রেটিনোপ্যাথি এটা পোস্ট গ্রাজুয়েশন শর্ট কোয়েশ্চনে রেটিনোপ্যাথিতে আপনাকে একটা কোশনে করবে যে হোয়াই ইট ইজ নট হাইপার টেন্সিভ রেটিনোপ্যাথি তো আপনারা সবাই জানেন যে হাইপার টেন্সিভ রেটিনোপ্যাথিতে সিলভার ওয়ারিং আর্টারিভেনাস নিপিং তা এগুলো থাকে এগুলো ডায়াবেটিক ডেটনোপিতিতে কখনোই থাকে না মানে সিলভার ওয়ারিং এবং আর্টারিবোনাস নিপিং তারপরে হাইপার রেটিনোপ্যাথির এক্সুডেট সাধারণত হয় কটনুল এক্সুডেট মানে একটা সফট এক্সুডেট আর কি কটনুল আর ডায়াবেটিক ডেটনোপিত একজুডেটগুলো হয় সাধারণত হার্ড একজুটেড তবে সফট হতেও পারে তবে আমরা পরীক্ষার জন্য শিখবো যে এটা হার্ড এক্সুডেট থাকে আর হাইপারটেন্সিভ রেটিনোপ্যাথিতে পেপলিডিমার সাধারণত থাকে ডায়াবেটিকে থাকে না ডায়াবেটিকে নিও ভাস্কুলারাইজেশন থাকে হাইপারটেন্সিকে থাকে না এই কথাগুলো এত সিম্পল একটা বিষয় এগুলো আসলে আমি প্রচুর পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা কাছে থেকে দেখেছি এই যে রেজিস্টার থাকার সময় অনেকগুলো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা সেকেন্ড পার্ট থিসিস পার্ট ঢাকা ইউনিভার্সিটি বঙ্গবন্ধু বঙ্গবন্ধুরান্ডের পরীক্ষা অনেক কিছু চোখের সামনে দেখেছি এগুলোতে এই সিম্পল কোয়েশনের উত্তর ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পারে না পারার কারণে ফেল করার পরে পরে স্যারদেরকে দোষারোপ করা হয় এগুলো আসলে ঠিক না আমি তো কোনো পরীক্ষাতেই আজ পর্যন্ত ফেল করার অভিজ্ঞতা নাই তো এই জন্য এই খুবই হাস্যকর লাগে আর কি কারণ এ তো সিম্পল সিম্পল জিনিসগুলো যখন মিস করা হয় এগুলোর জন্য স্যাররা ফেল করা হয় সিম্পল জিনিস আর কঠিন জিনিসগুলোর জন্য সারা সবসময় কনসিডার করে যে আচ্ছা দেখি আর আরেকটা সহজ কিছু পারে কিনা তো এই জন্য এই এই জিনিসটা করা হবে আচ্ছা নিউরোপ্যাথির ব্যাপারে কিছু বলি মেকানিজম অফ নিউরোপ্যাথি জিজ্ঞেস করবে পোস্ট গ্রাজুয়েশনের ভাইপাতে নিউরোপ্যাথির মেকানিজম আর ডায়াবেটিক ফুটের মেকানিজম এবং এই সবগুলোই নিউরোপ্যাথি নেফ্রোপ্যাথি রেটিনোপ্যাথি এগুলোর ম্যানেজমেন্ট সম্পর্কে ডিটেল জিজ্ঞাসা করবে এবং অটোনমিক নিউরোপ্যাথির ফিচার এটা আমি ডিসকাস করতেছি না সবার মাথায় ধরবে না আসলে এটা এই প্রকৃত স্টুডেন্টদের জন্য শুধু যে অটোনমিক নিউরোপ্যাথির ফিচার একদম চট করে বলতে হবে এবং লং কেস্টটা যে থাকবে ডায়াবেটিসের ওইগুলোতে এই সব ফিচার ছিল কি না হিস্ট্রিতে হিস্ট্রিতেই করে না এক্সামিনেশন তো পড়ে কিন্তু হিস্ট্রিতেই এই নিউরোপ্যাথির ফিচারগুলো ছিল কিনা অটোনমিক নিউরোপ্যাথির ফিচার ছিল কিনা এটা হিস্ট্রিতে কাভার করতে হয় কাভার না করলে স্যাররা খুবই রাগ করেন এবং ডায়াবেটিক পেশেন্টের লং কেজের হিস্ট্রিতে ইনসুলিন পাচ্ছিল কি না ওরাল ডায়াবেটিক ডাক পাচ্ছিল না কতদিন যাবৎ পাচ্ছিল কোনো ধরনের হাইপোগলাইসেমিক অ্যাটাক হয়েছে কিনা কোনো ধরনের হাইপোরগ্লাইসেমিক ক্যাটাক হয়েছে কিনা সব কিছু কাভার করে লং কেসটাকে সাজাতে হয় এই শুধু চটচট করে শুধু এই পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট চিফ কমপ্লেন অমুক্ত তমুক এগুলো বললেই আসলে এই লং কেসটা শেষ হয় না এই জন্য টোটাল ডায়াবেটিসের যে আজকে যেরকম আলোচনা হয়েছে টোটাল ডায়াবেটিসের আলোচনাকে কাভার করে আপনাকে ডায়াবেটিসের লং কেসটা যদি আপনি বলতে পারেন এই পাঁচ মিনিটের ভিতরে ছয় মিনিটের ভিতরে যদি আপনি বলতে পারেন তাহলে আপনি এই ডায়াবেটিসের লং কেজটা পাশ করতে পারবেন তাহলে এই আমি আমি একটু আগেই আসলে বেশি সময় নিয়ে ফেলতেছি আচ্ছা তাহলে এই শর্ট কেস হলো এটা আর লং কেজ আচ্ছা এখানে একটু ছবি দেখাই ছবি দেখাই একটু ছবি দেখেন সেই ছবি হচ্ছে এই আপনার যে শর্ট কেস থাকবে রেটিনোপ্যাথি আমরা যে রেটিনা এক্সামিনেশন করি পরীক্ষার হলে খুব চট করেই একদম এক দুই মিনিটের ভিতরে ডায়াগনোসিসের পোসনের জন্য প্রথমে অপটিক ডিস্টার দেখে নেবেন যে কোনো ধরনের পেপিলিটিম আছে কিনা এরপরে আপনি পেরে তাকাবেন পেরে ফিরিতে দেখবেন কোনো ধরনের একজোটেড বা হিমোরেজ আছে কিনা দেখে নিলেন একজোটেড হিমোরেজ সহজেই দেখা যায় যেমন আমার যে এফসি পিএসএ শর্ট কেসটা ছিল আমার শুরুতেই আমি দেখি একজোটেড ওর হিমোরেজ তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটা হাইপারটেনসি বা ডায়াবেটিক কোনো একটা রেটিনোপ্যাথি হবে আচ্ছা আমি ফিরে যাই আবার তো যখন দেখলাম যে একজোটেড এবং হিমোরেজে ভরা তখন আমি সিদ্ধান্ত নিলাম এটা হাইপারটেনসি বা ডায়াবেটিক কোনো একটা রেটিনোপ্যাথি হবে তারপরে আমি ভ্যাসেলের দিকে তাকাইলাম তো ভেসেলের মধ্যে তো যখন দেখলাম সিলভার ওয়্যারিং আছে তো আর্ট ওভেন্স নিপিং অনেক সময় বোঝা যায় না আর কি খুঁজে পাওয়া যায় না তো সিলভার ওয়ারিং যদি থাকে তখন ধরে নেবেন যে এখানে হাইপার টেন্সিভ রেটিনোপ্যাথি অবশ্যই আছে আচ্ছা তাহলে এইভাবে আপনি সহজেই ডায়াগনোস করতে পারবেন তো এইখানে দেখেন এই তিন ধরনের শর্ট কেজ আপনার জীবনে এসে হাজির হবে ইভেন লং কেজে এই ফাইন্ডিং আছে কিনা আপনাকে দেখতে হবে এটা হচ্ছে এমনিতে একটা ব্যাকগ্রাউন্ড একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেখানে একটা হার্ট একজুটিট আছে কিছু ডট ইন ব্লাড হিমোরেজ আছে আর এটা হচ্ছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটের যেখানে প্রচুর নিওভাস্কুলারেশন এই ভেসেলগুলো থাকার কথা ছিল না এত বেশি ছোটো ছোটো ভেসেল এগুলো যখন হবে তখন হচ্ছে এটা প্রলিফারেটিভ আর এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা যারা জীবনে দেখেন নেই পরে আর কখনই ডায়াগনোসিস করতে পারবেন না এগুলো দেখে রাখতে হবে সেটা হচ্ছে এই পেশেন্টকে প্রলিফারেটিভ ডায় ডায়াবেটিক রেটের ভিত্তি পেশেন্টকে ফটোকোয়াগুলেশন করা হয়েছে এই ফটোকোয়াগুলেশন আচ্ছা একজন বলেছেন নিউরোপ্যাথির ম্যানেজমেন্ট কী কাইন্ডলি বলবেন এটা একটু বই থেকে দেখে নেবেন সব আলোচনা করলে তো হয় না তবে সিম্পলি হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের টার্গেট হবে গ্লু অয়েল কন্ট্রোল অফ দ্য এই অয়েল গ্লাইসেমিক কন্ট্রোল ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে যত ধরনের কার্ডিও ভাস্কুলার বা আদার রিসপেক্টর আছে ডায়াবেটিসের সাথে অ্যাসোসিয়েটেড ডিজিজ সবগুলোকে প্রপারলি ম্যানেজ করতে হবে আর নিউরোপ্যাথির যে ধরনের সিমটম সেই সিমটম অনুযায়ী কিছু সিমটম রিলিভার দিতে হবে এই হচ্ছে থ্রি পয়েন্টস অফ ম্যানেজমেন্ট অফ দ্য ডায়াবেটিক নিউরোপ্যাথি আর বাকিটা একটু দেখে নেবেন এগুলো সহজ মানে এগুলো আসলে নিজে নিজেই জানতে পারবেন এটা আমার কাছ থেকে জানতে হবে না এটা আপনি নিজেই জানতে পারবেন তাহলে এই তিন ধরনের এই কেস কিন্তু আপনার এই ডায়াবেটিস রিলেটেড যে ফান্ডাস এটা আপনার থাকবে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডায়াবেটিক টেকনোপিথি একটা হচ্ছে প্রোলিফারেটিভ ডায়াবেটিক আর একটা হচ্ছে ফটোকগুলেশনোপথি দেখেন এখন আপনি জেনে নিয়েছেন এখন কত সহজ হয়ে যাবে আর জীবনে জানেনও না কি থাকে শুধু চোখের ভিতরে গিয়ে শুধু দৌড়াদৌড়ি করতেছেন এগুলো করলে হবে না এই এত অবভিয়াস চেঞ্জ এগুলো আপনার চোখে পড়বে এই যে ফটো ককুলেশান মানে একদম যে জানেও না অফতলমস্কুপি সেও যদি চোখের ভিতরে ঢুকতে পারে সে ঢুকেই দেখবে যেরকম ফটোকলেশন স্পট নিওবস্কোরেশান একদম চটচট করে আপনি যদি ভেসেলগুলোকে একটু খেয়াল করেন নিওবস্কোরেশান চোখে পড়বে তারপরে এই যে একজোটেট হিমোরজ এখন একটা দুইটা একজোটেট যদি থাকে অনেক সময় হয় কি অনেক সময় হয় একটা দুইটা এই যে একজন বলতেছেন যে সোয়েব সে হচ্ছে পোস্ট অপারেটিভ ইয়াতে ইনসুলিন দিলে পটাশিয়াম দিতে হবে কি না পটাশিয়ামের খুব বেশি প্রয়োজন নাই যদি হাইপোকিলিমিয়া বা লোয়ার লেভেলের দিকে থাকে তখন দেওয়া যেতে পারে নর্মাল পটাশিয়াম থাকলে সাধারণত লাগে না কারণ এটা তো তার নর্মালি আমাদের যে বডিতে যেভাবে যতটুকু গ্লুকোজ ইউটিল আছে ওইভাবেই হবে আচ্ছা তাহলে আমাদের এই তিনটা কেস আমাদের লাগবে আরেকটা ছবি আমি দেখাই এই যে ডায়াবেটিক ফুড এই যে ডায়াবেটিক গ্যাংগ্রিন এটা কিন্তু একটা নিউরোপ্যাথিক গ্যাংগ্রিন কোথায় নিউরোপ্যাথিক হয় কোথায় ভাস্কুলার গ্যাংগ্রিন হয় ভাস্কুলার গ্যাংগ্রিন আর্টেরিয়াল হলে সাইড কমন কোনটা ভ্যানাস হলে কোথায় এগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং এইটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই গ্যাংগ্রিনটা দিয়ে আপনাকে বলবে একজামিন দ্য লোয়ার লিম্ব অফ দিস পেশেন্ট অথবা স্যাররা বলবে যে লুকেট দ্য লুকেট দ্য ল্যাগ অফ দ্য পেশেন্ট অ্যান্ড ডো দ্য রিলিভেন্ট অ্যাকজামিনেশন এই যে এরকম বললো বলার পরে এই আপনি কি করবেন এটা এই আলসারটাকে একজামিন করবেন এখন মেইনলি আপনি পরীক্ষার হলে ডিফারেন্সিয়েট করবেন যে এটা কি নিউরোপ্যাথিক আলসার নাকি এটা ভাস্কুলার আলসার এটা হাউ টু ডিফারেন্সিয়েট আজকের আর সময় পাচ্ছি না এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট কেজ অথবা লং কেজও যদি থাকে এটাকেও আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে এটা নিয়ে স্যাররা প্রচুর কোয়ারি করবে যে এটা নিউরোপ্যাথিক আলসার নাকি ভাস্কুলার আলসার হাউ টু ডিফারেন্সিয়েট ক্লিনিক্যালি তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আর তারপরে হচ্ছে আমাদের লং কেজটা বলে তারপরে আমরা আলোচনা চলে যাবো আমাদের প্রেজেন্টেশন মোটামুটি শেষ সেটা হচ্ছে লং কেজ আপনার থাকবে একটা ডায়াবেটিক পেশেন্ট তারপরে তার হচ্ছে ন্যাফ্রোপ্যাথি আছে নিউরোপ্যাথি আছে রেটিনোপ্যাথি এবং ডায়াবেটিক ফুট আছে সব কিছুর কম কম্বিনেশন হলো একটা লংকেজ থাকে এবং সাধারণত থাকেই এটা খুবই কমন একটা লং কেস তো বিভিন্ন সিস্টেমের হয় ওই অ্যান্ডোক্রাইন সিস্টেমের ভিতরে এটা একটা কমন লং এই পোস্ট গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েশনে এইসব লং কেজ কখনোই থাকে বাংলাদেশের কোনো মেডিকেলই থাকে না তো এই পোস্ট গ্রাজুয়েশনের এই লংকেজটা ভেরি ইম্পর্টেন্ট এখানে পেশেন্টের পাটা ফুলা থাকবে ইডিমা এই ইডিমার এই পা যে সোয়েলিং অফ দ্য বোলো আর লিমস এ ফর দিন এটাকে আপনার একটা ডিটেলস ডিডিটি আপনার ইভালুয়েট করতে হবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তারপরে এই পেশেন্টের উইকনেস থাকবে ল্যাথার্জি থাকবে এইগুলোকে আপনার ইভালুয়েট করতে হবে ক্লিনিক্যাল এক্সামিনেশনে গিয়ে এই আপনি বিভিন্ন ধরনের এগুলো পাবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার বেডসাইড ইউরিন এক্সামিনেশনে তার একটা প্রোটিন ইউরিয়া পাবেন একটা জিনিস শুধু টাচ করে দিই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এগুলো প্রিভেন্ট করা যায় কিন্তু পরে ট্রিট করা ভেরি ডিফিকাল্ট কেমন ডিফিকাল্ট এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে যাওয়ার পরে হওয়ার আগেও ট্রিটমেন্ট হচ্ছে এস ইন অথবা আরবি হয়ে যাওয়ার পরেও ট্রিটমেন্ট হচ্ছে এসি ইন অথবা আরবি যতই রেঞ্জে থাকুক মানে নেফ্রোটিক সিনড্রোম হয়ে যাক এখান থেকে যদি নেফ্রোটিক সিন্ড্রোমও হয়ে যায় যেমন অন্যান্য যে প্রাইমারি নেফ্রোটিক সিন্ড্রোমগুলো আছে গ্লোমেরোপ্যাথি সেখানে আমরা স্টেরয়েড দিয়ে চিকিৎসা করি এখানে কিন্তু স্টেরয়েড দেওয়া যাবে না স্টেরয়েড কন্ট্রাণিকেটেড এই জন্য এই অ্যাসিন হিমিটর দিয়েই আল্লাহর বাস্তে ছেড়ে দিতে হবে এই এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আর রেটিনোপেথির চিকিৎসাতেও একই কথাবার্তা ওয়েল কন্ট্রোল অফ দ্য ডায়াবেটিস আদার রিসপেক্টর সব ম্যানেজ করতে হবে যদি প্রলিফারেটিভ হয় ভিজুয়াল ইম্পারমেন্ট হয় তাহলে তাকে ফটো ককুলেশন করতে হবে এবং ক্যাটারেক্ট হলে ক্যাটারেক্টের সার্জারি করতে হবে এই এই জিনিসগুলো মানে আমি একটু টাচ দিলাম আর কি এখন যার যত কোয়েশ্চান থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং এখন স্পেসিফিক কারো কোনো কোয়েশান থাকলে আমরা একটু আলোচনা করি আর তা নাহলে আমি একটু রিভিউ করবো শুরু থেকে আজকে কি আলোচনা করলাম এনি টাইপ অফ কোয়েশন রিগার্ডিং ম্যানেজমেন্ট রিগার্ডিং আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশন রিগার্ডিং পোস্ট গ্র্যাজুয়েট এক্সামিনেশন বেসিক ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক পেশেন্টস ফ্রম স্টার্টিং টাইম অ্যাকর্ডিং টু এইজ অ্যাকর্ডিং টু এইজ কোনো স্টার্টিং টাইমের ম্যানেজমেন্টের কোনো পার্থক্য নাই এই এইস যতই থাকুক টাইপ টু ডায়াবেটিসের ম্যানেজমেন্টের আমরা যে আছে একজন একজনকে স্বীকার টাইপ টু ডায়াবেটিস ম্যানেজমেন্টের যে আমরা অ্যালগোরিদম দেখেছি সেই সেটাই আমরা করব। আর এছাড়া কোনো ইয়া নাই ওই পার্থক্য নেই অ্যাকর্ডিং টু এজ ম্যানেজমেন্টের কোনো ধরনের পার্থক্য নেই আচ্ছা স্যার ওপিডিতে অনেক ডায়াবেটিক পেশেন্ট আসে যারা অলরেডি সালফোনিয়া ওর আদার ড্রাগস আসেন বাট গ্লাসিমিক কন্ট্রোল নট স্যাটিসফ্যাক্টরি এমন সিচুয়েশনে কি সব ড্রাগ বাদ দিয়ে নতুন করে অবশ্যই নতুন করে শুরু করবেন ওই একটা জিনিস খেয়াল রাখবেন ম্যাটফোরমিন ইন্ডিকেশন না থাকলে ম্যাটফোরমিন দেবেন আর যদি অলরেডি ম্যাটফোরমিন সহ তিন চারটা কম্বিনেশন পেয়ে থাকে ইনসুলিনে যাওয়া যায় কি না দেখবেন ইনসুলিনে যাওয়া ভেরি ইম্পর্টেন্ট ইনসুলিনের ব্যাপারে যেতে হবে আচ্ছা আরেকজন হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিনের ক্ষেত্রে কোন ডোজে শুরু করবো আগেই বলেছি আমরা টেন ইউনিট টেন ইউনিট ইজ দ্য লোয়েস্ট ডোজ অফ দ্য লং অ্যাক্টিং ইউনিট অনেকে আরও কমে শুরু করে ছয় ইউনিট আট ইউনিট ওয়ান্স ডেলি ওয়ান্স ডেলি দিয়ে আমরা স্টার্ট করব পরে আস্তে আস্তে ডোজটা ট্রিট করব ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই এই ওয়ান্স ডেলি দশ ইউনিট হোক পনেরো ইউনিট ষোলো ইউনিট হোক বিশ ইউনিট হোক চব্বিশ ইউনিট হোক এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে যখন ভেরি হাই ডোজ লাগবে তখন আমরা স্প্লিট করে ডিভাইডেড ডোজে দিয়ে দেবো বিডি মর্নিং অ্যান্ড হচ্ছে নাইট ইন্টারমিডিয়েট এক্সেলেন থার্টি সেভেন্টি এর সর্বোচ্চ ডোজ কত হতে পারে সর্বোচ্চ ডোজের কোনো ঠিক নাই এই যে বলা হয় যে ওয়ান টু টু ইউনিট পার কেজি ধরেন একজনের টু ইউনিট পার কেজি মানে কি ধরেন আপনার সিক্সটি কেজি ওজন তাহলে একশো বিশ ইউনিট হতে পারে সারাদিনে তবে এত হাই হাই ডোজে যাওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন যে এটাকে বাদ দিয়ে অ্যানালগে যাওয়া যায় কিনা এটাই আমার আজকের আলোচনা আমি কিন্তু কিছু আলোচনায় একদম প্র্যাকটিক্যাল বিষয়ে টাচ করি যে এত হাই ডোজ পাচ্ছে আমি দেখি আমি খুব বিরক্ত লাগে এসব দেখলে এই জন্য ওই আপনি আগেই এটা চেঞ্জ করবেন আগে এটা চেঞ্জ করে অ্যানালগে যাওয়া যায় কিনা এবং সাথে তার লাইফস্টাইলটা ভালোভাবে মডি মডিফাই করা হয়েছে কিনা রিভিউ করবেন এবং আদার যে কোমর এগুলো ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন আপনি এই ধরনের সিচুয়েশন খুব কম পাবেন মানে আপনার প্রপারলি যদি নিয়ম মেনে ম্যানেজ করেন এই ধরনের সিচুয়েশান খুবই কম পাবেন আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কন্টিন আচ্ছা কন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এরপরে হচ্ছে হাইপারসমোলার হাইপার ক্লাসমিক স্টেটের ম্যানেজমেন্টটা বলেছি খুব চমৎকার ম্যানেজমেন্ট বলেছি লাইক ডিকে সেখানেও আমরা নর্মাল সিন দিব বাট ইনসুলিনের ডোজটা হচ্ছে হাফ ইন হাফ ডোজ অফ দ্য ডিকে মানে পয়েন্ট জিরো ফাইভ ইউনিট পার কেজি পার আওয়ার এতটুকুই ডিফারেন্স আর তেমন কোনো ডিফারেন্স নেই আচ্ছা হলমার্ক অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ও শুরু করে আর বলি নাই এটা হচ্ছে রেনাল বায়োপসি যদি আমরা করি কেডাব্লু নডিউল কেমিস্ট্রাল উইলসন নডিউল তো এই নডিউলটা হচ্ছে আমাদের হলমার্ক অফ এটা ডেভিডসনে আছে একটু দেখে নেবেন পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায় সারা জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য হলমার্ক অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কেডাব্লু নডিউল আচ্ছা তারপরে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ইম্পর্টেন্ট সাইন নেফ্রোপ্যাথির ইম্পর্টেন্ট সাইন হলমার্ক তো বলেছি সাইন হচ্ছে আসলে যখন প্রোটিন ইউরিয়া বেড়ে যায় নেফ্রোপ্যাথি হয় দুইটা জিনিস ঘটে একটা শুধু আর্লি নেফ্রোপ্যাথি হতে পারে আবার একটা লেট একদম সিকেডিও হয়ে যেতে পারে তো এই জন্য ওই মানে সিকেডির আগ পর্যন্ত বা সিকেটি হতেও পারে নাও হতে পারে যে কোনো ক্ষেত্রেই আসলে নেফ্রোপ্যাথির ম্যানিফেস্টেশন যেটা হয় ইডিমা ইডিমা হয় পেশেন্টের প্যাডাল ইডিমা হয় তারপরে হোল বডিতে ইডিমা হতে পারে তারপরে আমরা যখন টেস্ট করি সাইড প্রোটিন ইউরিনারি প্রোটিন টেস্ট করলেই দেখি যে আমরা প্রোটিন ইউরিয়া তবে যদি আপনি সাসপেক্ট করেন অন্য কমপ্লিকেশন হয়ে যাচ্ছে তখন নেফ্রোপ্যাথি আছে কি না তখন মাইক্রো অ্যালবোমিন ইউরিয়া আছে কি না সেটা দেখতে হবে এটাও আপনার জানতে হবে পোস্ট্রেজেশন জিজ্ঞেস করে হোয়াট ইজ আর্লিয়স্ট ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস নেফ্রোপ্যাথি এটা হচ্ছে মাইক্রো অ্যালবোমিন ইউরিয়া এখন কতটুকু কত গ্রাম মাইক্রোয়েগ্রোমিনেরিয়া কত হলে মেসি প্রোটিনেরিয়া এগুলো আপনারা সবাই জানেন আবার দেখে নেবেন এগুলো মুখস্থ থাকতে হবে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এরপরে কোয়েশন আছে অল টাইপস অফ মেডিসিন ইনক্লুডিং ভিটামিনস নেওয়ার পরও ডায়াবেটিক নিউরোপ্যাথি পারসিস্ট করলে কী প্রেসক্রাইব করবো এই যে একটা ভালো কোয়েশন বলছেন ভিটামিনের তো আসলে কাজ কম নিউরোপ্যাথিক পেইন রিলিভার বা নিউরোপ্যাথিক যে আমরা করতে যে ড্রাগগুলো দিই যেমন প্রি গাবাপেন্টিন গাবোপেন্টিন এমেট্রিপটাইলিন হ্যাঁ তারপরে কার্বোমাজিপিন এইগুলোর প্রয়োজন হতে পারে তারপরে ভিটামিন তো অবশ্যই দিতে পারেন আর সবচেয়ে বড়ো কথা কী যে এই ধরনের কন্ডিশনগুলো ট্রিট করা এতটা জটিল এগুলো যেন না হয় সেই জন্যই আমরা চেষ্টা করি এগুলো যেন না হয় আলো মানে তার জন্যই এত তাড়াতাড়ি মানে মানে এত স্ট্রিক্টলি কন্ট্রোল করতে বলি আমরা আর একটা জিনিস খেয়াল রাখতে হবে লং টার্ম ম্যাট ফরমিন খেলে এটা চেষ্টা করতে হবে এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই প্র্যাকটিস করতেই চাই না লং টার্ম ম্যাট ফর্মিন খেলে ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সি হয় ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বললাম লং টার্ম ভিটামিন লং টার্ম ম্যাট ফর্মেন খেলে ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সি হয় এই জন্য যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি হয় এই শুধুই যে খালি ডায়াবেটিক নিরপেক্ষ এটা কি ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি আছে কিনা যদি ইভালুয়েট করার সুযোগ থাকে তাহলে ইভালুয়েট করতে হবে যেমন ম্যাগালোপ্লাস্টিকি নেমে হয়ে গেছে কিনা তার ভিটামিন বি টুয়েলভ এসে করা যায় কিনা যদি সুযোগ থাকে তাহলে করতে হবে আর নাহলে ব্লাইন্ডলি ভিটামিন বি সাপ্লিমেন্টেশন দিতে হবে তাদেরকে আচ্ছা ডায়াবেটিক পেশেন্টদের ওন্ড হিলিং প্রবলেম হয় কেন স্যার কেন হাইপারগ্লাইসেমিয়া থাকে তাদের সেখানে এই যাদের হাইপারগ্লাইসেমিয়া থাকে তাদের আমাদের যে এই ইনফ্লামেটরি সেলগুলো আছে সেই ইনফ্লামেটরি সেলগুলো তখন প্যারালাইজড থাকে হ্যাঁ মানে ম্যাক্রোফেজ নিউট্রোফিল এগুলো প্রপারলি কাজ করতে পারে না তো যার জন্য ওই আমাদের ইনফ্লামেশনের যে নর্মাল প্রসেস হিলিংয়ের সেই প্রসেসটা হেম্পার্ড হয় যার জন্য আমাদের অন হিলিং ডিলে হয় আচ্ছা আরও অনেক ফ্যাক্টর আছে সেইগুলোর জন্য আচ্ছা আরেকটা হচ্ছে পেশেন্টের ফাস্টিং ফাইভ টু সিক্স থাকলে কী ড্রাগের ডোজ কমাতে হবে কেন কমাতে হবে ফাস্টিং ফাইভ ফাইভ টু সিক্স মানে তো কন্ট্রোলে আছে কন্ট্রোল লে কমাবেন কেন সেই ক্ষেত্রে ড্রাগ বাদ দিতে বাদ দিবেন কেন যে ড্রাগ দিয়ে আপনি এই এসব ক্রনিক কন্ডিশন যে ড্রাগ দিয়ে আপনি কন্ট্রোলে এসেছেন সেটাই কন্ট্রোল কন্টিনিউ করবেন হ্যাঁ এই কোনো হাইপোগ্লাইসেমিয়া নাই পেশেন্টের ব্লাড সুগার কন্ট্রোল আছে এটাই তো ডিজায়ার এটা এটা দিয়ে যে চিকিৎসা দিয়ে আপনি আপনি নর্মাল করেছেন সেটাই কন্টিনিউ করবেন তো বাদ দেওয়ার কিছু নেই সবাই বাদ দিতে কেন হয়তো উৎসাহী আমি এটাই বুঝি না ড্রাগ বাদ দিবেন কেন তারপরে হচ্ছে আপনার লং অ্যাক্টিং অ্যানালগ ইউজ করবো প্রেগন্যান্সিতে ইয়েস প্রেগনেন্সিতে লং অ্যাক্টিং অ্যানালগ দিয়ে স্টার্ট করব প্রেগনেন্সিতে জিডিএম যেটা একদম ভেরি লো ব্লাড সুগার লেভেলে যখন আমরা জিডিএম ডায়াগনোসিস করছি তখন আমরা শুধুমাত্র একটা ইনসুলিন লং অ্যাক্টিং দিয়ে স্টার্ট করব পরে যদি প্রয়োজন হয় যদি কন্ট্রোল না হয় তখন শর্ট অ্যাক্টিং যোগ করবো আচ্ছা লং অ্যাক্টিং ইনসুলিন কোনটা ব্যাটার এই ব্যাটার সবই বেটার তবে দামের যদি পার্থক্য বলেন তাহলে ডিটেমির ডিটেমিরের দাম অনেক কম কেমন কম আমি বলি ডিটেমির একটা হান্ড্রেড ইউনিটের একটা দাম হচ্ছে আপনার মানে হান্ড্রেড ইউনিট না ওয়ান পেনফিল এটার দাম হচ্ছে আপনার এগারোশো টাকার মতো আর ডিগ্লুটের দাম হচ্ছে চব্বিশশো টাকার মতো বা তেইশশো পঞ্চাশ টাকার মতো এই জন্য দামের বিষয়টা যদি চিন্তা করেন কারো যদি খরচ কমাতে চান তাহলে ডিটেমির বা গ্লার্জিন এগুলো দিতে পারেন আর যদি দাম বেশি ইউজ করতে চান তাহলে আপনার ডিগ্লোডেক ইউজ করতে পারেন যেমন আমি আমার আব্বা এবং আম্মা দুজনকে ডিগ্লোডেক ইউজ করি লং অ্যাক্টিং আচ্ছা তারপরে এটা কি সিক ডে রোল বিষয়টা নিয়ে এইগুলো বুঝি নাই কোশ্চেন ঠিক আছে রামাদানের ইনসুলিন কি করে ইউজ করবে ভেরি গুড ভেরি নাইস কোয়েশন এই রামাদানের ইনসুলিন রামাদানকে আমরা যে দুইটা মেজর মিল একটা হচ্ছে আমরা তিনটাও করতে পারি মিল রামাদানকে যেমন আমরা ইফতার যেটা করছি সেটাকে একটা মিল তারপর রাতে আরেকটা মিল এবং সেহরিকে আরেকটা মিল হিসেবে আমরা ধরে সেটাকে এই ইফতারটাকে আমরা ধরতে পারি যে একটা ব্রেকফাস্ট মানে আমাদের সুইচ হচ্ছে জিনিসটা ব্রেকফাস্ট রাতের মিলটাকে আমরা ধরতে পারি যে একটা লাঞ্চের মিল এবং ওইটাকে আমরা ধরতে পারি একটা ডিনার মিল এইভাবে করে আগের যে ডোজ পাইতো সেটাকেই আমরা সুইচ করে দিতে পারি এবং অবশ্যই অ্যানালগে যাওয়ার চেষ্টা করব আগে থেকে কেউ যদি রেগুলার বা ইন্টারমিডিয়েট ইনসুলিন পায় আমরা অ্যানালগের দিকে গেলে আমাদের সবচেয়ে ভালো হবে কারণ অ্যানালগের হাইপোগ্লাইসেমিক টেন্ডেন্সি খুব কম আর আরেকটা হচ্ছে যে যে ডোজে পেশেন্টের ব্লাড সুগার কন্ট্রোল ছিল তার থেকে টোয়েন্টি পার্সেন্ট টেন টু টোয়েন্টি পার্সেন্ট কম ডোজ দিয়ে শুরুর দিকে আমাদের নিয়ে শুরু করা যায় কারণ হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করার জন্য কিন্তু এরপরে যখন সে অ্যাডজাস্টেড হয়ে যাবে তখন আর ডোজ কমানোর কোনো প্রয়োজন নেই আর কেউ যদি তিনটা মিল না নেয় যেমন সে শুধু ইফতারের সাথে সব একটু মেজর মিল খেয়ে ফেললো রাতে আর খেলো না বেশি আর ইয়েতে খেলো তাদের ক্ষেত্রে ওই দুই বেলা ইনসুলিন দিতে হবে এই তিন ইনসুলিন আর দেওয়া যাবে না এটা একটা আর একটা হচ্ছে যে সবাইকে এনকারেজ করতে হবে আসলে ডায়াবেটিক পেশেন্টদের যে মিল যেন খুব বেশি মিস না হয় মানে মেজর মিল তো খাবেই যেন মাঝে মাঝে যেন অন্য মিল খেয়ে যায় আর দিনের বেলায় তো খাবেই না এটা কারণ এই মেজর মিলগুলোর সাথে শুধু শর্ট অ্যাক্টিং এটা মাথায় রাখলেই হবে আর লং অ্যাক্টিং তো বেজাল এটা তো রোজা রাখলেও যেরকম না রাখলেও একই রকম ওইটাতে কোনো সমস্যা নেই ডায়াবেটিক নিরোপিত সুগার কন্ট্রোল ছাড়া আর কী চিকিৎসা আছে অনেক চিকিৎসা আছে আসিফ ওই বইটা খুলে থাকবা সেটার মধ্যে এই সবই বলা আছে যে এই সাথের যত কমর বিটি আছে সব ম্যানেজ করে তার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে তার বডি ওয়েট রিডাকশন করতে হবে তার হ্যাঁ এই কোলেস্টেরল রিডাকশন করতে হবে এইরকম সব কিছু করে টোরে হুম ফিজিক্যাল অ্যাক্টিভিটি সব বাড়াটা তারপরে তাকে হচ্ছে ওই নিউরোপ্যাথির ম্যানেজমেন্ট করতে হবে আর নিউরোপ্যাথির কিছু আছে অ্যাডভান্স ম্যানেজমেন্ট এই অ্যাডভান্স ম্যানেজমেন্ট অফ দ্য নিউরোপ্যাথি এবং ভাস্কুলার প্রবলেম টবলেম এগুলো নিয়ে আসলে আমিও খুব বেশি এক্সপিরিয়েন্স না আর কি সেটা এবং আমি যতদূর জানি এগুলো বাংলাদেশের যে এই আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যে ইন্ডিয়াতে অনেক ভালো ম্যানেজমেন্ট হয় এগুলোর অ্যাডভান্স ম্যানেজমেন্ট এই নেফ্রোপ্যাথি নিউরোপ্যাথি তারপরে হচ্ছে ইয়ার ওই যে ভাস্কুলার প্রবলেম ডায়াবেটিক আচ্ছা পেশেন্ট ইনসুলিন পেয়ে নির্দিষ্ট সময় পরে গ্লাইসেমিক কন্ট্রোল হয়ে পরে কি ওরাল রাগে আসতে পারবে এখন এটা দেখতে হবে যে ইনসুলিন যদি লয়েস্ট ডোজে পায় লয়েস্ট ডোজ অফ দ্য ইনসুলিন যদি পায় তাহলে ডিসকন্টিনিউ করে দেখা যেতে পারে হ্যাঁ আসতে পারবে এটা আমি তো বললামই এটা তো কোনো ফিক্সড কোনো ম্যানেজমেন্ট রাগ বিশেষ আমরা সবসময়ই ম্যানেজমেন্টটাকে কম বেশি করতে পারবো ব্লাড সুগার লেভেল অনুযায়ী আমরা কমাতেও পারবো ড্রাগের ডোজ বাড়াতে পারবো ড্রাগ বাড়াতে পারবো ড্রাগের ডোজ কমাতে পারবো ড্রাগও কমাতে পারবো কোনো প্রবলেম নাই সেটা টাইট ট্রিট করে দেখতে হবে আচ্ছা তারপরে বাষট্টি বছর মেল পেশেন্ট হাসপাতালে কোভিড নিয়ে ভর্তি খুবই ভালো কোভিড নিয়ে ভর্তি থাকা অবস্থায় ইনসুলিন নিয়েছে আগে ওরাল ড্রাগ লিনিপ্টিন নিয়েছে এখন কি আবার সুস্থ হওয়ার পর ওরাল ড্রাগ নিতে পারে ইঞ্জেকশন একটু হ্যাঁ অবশ্যই নিতে পারে এই ধরনের কন্ডিশনগুলোতে এই শুধুমাত্র কোভিড না যে কোনো ধরনের অ্যাকিউট ইমার্জেন্সি যেমন অ্যাকিউট এমআই হলো একটা স্ট্রোক হলো সার্জিক্যাল কন্ডিশন অমুক্ত প্রেগন্যান্সি এগুলো সব কিছুতে দেখা গেলো যে আগে সে কখনোই ইনসুলিন পেত না এই তার অ্যাকিউট একটা কন্ডিশনের জন্য ইনসুলিন দিলাম দিলাম এটা শর্ট টার্ম দিলাম পরে যে সময় সে অ্যাকিউট কন্ডিশন সাবসেট করে যায় তখন আমরা ইনসুলিনের ডোজ কমায় আমরা তাকে এটা ডিসকন্টিনিউ করে আবার ওরাল রাগ দিয়ে চেষ্টা করে দেখতে পারবো যে ওরাল রাগ এই শুধু চলে কি না যদি ওরাল রাগে আবার নর্মাল হয়ে যায় তাহলে আর ইনসুলিনের প্রয়োজন হবে না আচ্ছা বয়সের সাথে তবে এই যে এইসব কমানো এগুলো হুট করে ছেড়ে দেওয়া যাবে না এই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা যে আমি হুট করে মঞ্চে লো একদিন আজকে ইনসুলিনটা বন্ধ করে দেব এরকম যেন না হয় যে ডোজটা পাচ্ছিলো এটাকে কমায় কমায় এবং একদিনেই কমানো যাবে না এভরি থার্ড ডেতে সাধারণত আমরা বা পারাই তো এইভাবে কমায় কমায় একদম লোয়েস্ট একটা পয়েন্টে এনে তারপরে ডিসকন্টিনিউ করতে হবে আর যদি কোনো পয়েন্টে এসে দেখা যায় যে কন্ট্রোল হচ্ছে না তাহলে আর কমানো যাবে না আচ্ছা বয়সের সাথে হাইপোগ্লাইসিমিয়ার কি কোনো সম্ভব অবশ্যই আছে কারণ বয়স যখন অনেক বেশি হয় তখন মানুষের যে অটো অটো রেগুলেটরি ম্যাকানিজমগুলো ইনসুলিনের কাউন্টার হরমোন সিক্রেটিং যে ক্যাপাসিটি এইগুলো সব কিছুতেই একটা ঝামেলা হয় ইনসুলিন সিক্রেশনের ক্ষমতা ইনসুলিন সেন্সিটিভিটি ইনসুলিনের কাউন্টার রেগুলেটরি যেমন ক্যাটেকোলামস আছে তারপরে স্টেরয়েড আছে বিভিন্ন ধরনের এইগুলোর হচ্ছে এই তার গ্লুকাগন এইগুলোর মধ্যে একটা ইমব্যালেন্স থাকে যার জন্য বেশি বয়স্ক মানুষের হাইপোগাসিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে বেশি আচ্ছা ওরাল ড্রাগে কখন কিভাবে আর ইনসুলিন থেকে ওরাল ড্রাগে ইনসুলিন থেকে কখন থেকে আসবো না আগে থেকে ইনসুলিন যারা পায় পায় নাই হঠাৎ করে ইনসুলিন পাইছে সেই ক্ষেত্রে আমরা ওরাল ড্রাগ স্টার্ট করে দিয়ে তারপর আস্তে আস্তে ইনসুলিনের ডোজ টাইট্রেট করে কমাবো কিন্তু ইনসুলিন মানে অনেক স্টেপ পার করে ইনসুলিন শুরু করে আবার সেটাকে বন্ধ করার প্রয়োজন খুব বেশি নেই আচ্ছা ডায়াবেটিক পেশেন্টের উইদাউট এনি কমপ্লিকেশানস যদি মি মাইল্ড ইডিমা ডেভেলপ করে কিছুদিন পর পর ইন দ্যাট কেস কী করব মাইল্ড ইডিমা ইভালুয়েট করতে হবে ইডিমার কারণ কি যে যদি এটার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সাসপেক্ট করে কেউ তাহলে এই প্রোটিন ইউরিয়া আছে কি না মাইক্রো এলবোমিন ইউরিয়া আছে কি না দেখতে হবে তারপরে শুধুমাত্র ইনসুলিনের জন্য ইডিমা হতে পারে তাহলে নেফ্রোপ্যাথিটাকে যদি আমরা এক্সক্লুড করতে পারি তাহলে ইডিমাটাকে আমরা ফিজোলজিক্যাল ইডিমা ধরে নিব আবার কিছু ড্রাগ পাই কিনা ইডিমা করার মতো যেমন পেশেন্ট বিশেষ করে ক্যালসিয়াম চেনের ব্লকার পায় কিনা হাইপারটেনশনের জন্য তো এইগুলো যদি মানে কোনো ধরনের ইডিমা অথবা তার হাইপোথেরোডিজম আছে কিনা সাথে কার্ডিয়াক ডিজিজ আছে কিনা সব কিছু এক্সক্লুডেড সব কিছু এক্সক্লুডেড যে কোনো কিছু নাই ন্যাফ্রোপ্যাথি নাই তারপরে কোনো ড্রাগ কোজ নাই ইনসুলিন এগুলো কিছু নাই তখন আমরা এটাকে ফিজিওলজিক্যাল ধরে নিয়ে কোনো সমস্যা নাই মাইল্ড ইডিমাতে কোনো প্রবলেম হবে না ডিএমএস টু স্কিমিং হার্ট ডিজিজ সো ফ্রম দ্য বেগিনিং অ্যাসপিরিন কি হ্যাঁ ব্লাইন্ডলি সবাইকে দেওয়া যাবে কি না এটার ব্যাপারে অনেক স্টাডি হয়েছে এই এক সময় এটা দেওয়া হতো হ্যাঁ কিন্তু এখন এটা স্ট্রংলি এটা যতই ইকোভ্যালেন্ট হোক সতর্ক থাকতে হবে আর কি মানে এই ইস্কিমিক ডিজিজের ম্যানেজমেন্ট শুরুর ব্যাপারে এটা ডিবেট আছে মানে শুরু করা হবে কি না স্টেরয়েড ইন্ডিউসড হাইপারগ্লাইসিমিয়া থাকলে কি ইনসুলিন ডোজ স্পেশালি কোভিড পেশেন্ট ইনসুলিন ডোজ বাড়াইতেই হবে কারণ পেশেন্টের আগে দেখতে হবে ইন্ডিকেশন কি আমাদের দেশে যে স্টেরয়েড ইউজ করা হচ্ছে এগুলো কি ইন্ডিকেশন মেনে ইউজ করা হচ্ছে আমি করোনার ওয়ার্ডে একদিন রাউন্ড দিতে গিয়ে দেখি সব আননেসেসারি স্টেরয়েড ইউজ করা হচ্ছে আপনি কোভিডে স্টেরয়েড তখনই ইউজ করবেন যখন হচ্ছে পেশেন্টের এআরডিএস থাকে পেশেন্টের রেসপিরেটরি ডিস্টেস থাকে পেশেন্টের ভেন্টিলেটরি সাপোর্ট লাগছে তখন কারণ গাইডলাইনে তো তাই বলে আছে কারণ মাইল্ড টু মডারেট কন্ডিশনে স্টেরয়েড ইউজ করার কোনো রিকমেন্ডেশন নাই বরং হার্মফুল তো আপনি এইসব কন্ডিশনে দেওয়া পেশেন্টের হারমো করতেছেন আবার ডায়াবেটিক পেশেন্টকে আনকন্ট্রোল বানাচ্ছেন এটার কোনো প্রয়োজন নেই যদি ওইরকম পেশেন্ট থাকে তাহলে তাকে ব্লাড সুগার ইনসুলিনের ডোজ বাড়ানো লাগতে পারে ব্লাড সুগার কারণ স্টেরয়েডটা তার জন্য লাইফ সেভিং স্টেরয়েডের জন্য ইনসুলিনের ডোজ বাড়াতে হবে এটা আমাকে একজন একজন ডক্টর ভর্তি উনি আমাকে বললো যে আর দুইটা দিন স্টেরয়েডটা দিই আমি বললাম কেন আপনি আর দুইটা দিন স্টেরয়েডটা দেবেন বলে যে দেই স্টেরয়েডটা ভালো আমি বললাম যে না আপনি যতই ডাক্তার হন আর যাই হন আমি আপনাকে স্টেরয়েড দেব না আমি আমি আপনাকে এটা অমিট করে যাচ্ছি হ্যাঁ এখন আপনার চলে পরে দিন কিন্তু আমি যেহেতু রাউন্ড দিতে এসেছি আমি আপনাকে এটা দিব না কারণ আপনি স্টেরয়েডের পড়েন না তো পরে বলে যে প্লিজ আর দুইটা দিন আমি বললাম এটা প্লিজ বলার কোনো বিষয় না হ্যাঁ এটা আপনার ভালোর জন্য আমাকে ডিসিশন নিতে হবে পরে তার তার হচ্ছে স্টেরয়েড পাচ্ছিলো আর ইনসুলিন একশো ইউনিট পাচ্ছিলো দিনে মানে শর্ট অ্যাক্টিং পাচ্ছিলো ছাব্বিশ ছাব্বিশ চব্বিশ আর লং অ্যাক্টিং পাচ্ছিলো চব্বিশ ইউনিট তো এই একশো ইউনিট ইনসুলিন কেননি বেশে কারণ এই শুধু শুধু দরকার নেই সেই স্টেরয়েডটা দিয়ে এই জন্য খেয়াল রাখতে হবে যে স্টেরয়েডটা তার কোনো প্রয়োজন আছে কি না তো আচ্ছা কারো আরবিএস আরবিএস থার্টি যদি হয় তাহলে যদি কোনো সিমটম না থাকে না থাকে ইমিডিয়েটলি কী করবো নট প্রিভিয়াসলি ডায়াগনোস্ডিএম এই ধরনের কন্ডিশন ফার্স্ট যদি আমি তো বললামই সিক্সটিন মিলিমল পার লিটারে বেশি যদি থাকে হিমোগ্লোবিনিয়ান্সি যদি টেন পার্সেন্টের বেশি থাকে তাহলে শুরুতেই ইনসুলিন স্টার্ট করবো অন্য কোনো সিমটম থাকুক আর না থাকুক কোনো অসুবিধা নেই আর জলদি এটা জলদি কোনো কন্ডিশন না এই যে একটা কোয়েশ্চেন করা হলো জলদি কি মানে ইমিডিয়েটলি কী করবো এটা ইমিডিয়েটের কোনো বিষয় না ইমিডিয়েটলি যদি কোনো অ্যাকিউট কমপ্লিকেশন থাকে কিটোয়েসিটোসিস থাকে হাইপারঅমাস্টেট থাকে তখন আমরা আমরা থাকে আমরা আমরা ইমিডিয়েট কথাবার্তা বলবো আর এটা তো ইমিডিয়েট কিছু ঘটে না এটা রুটিন রুটিনলি আমরা যেভাবে আমরা অ্যালগোরিদম দেখেছি সেইভাবে তাকে আমরা ম্যানেজ করবো তবে প্রেফারেবলি এখানে ইনসুলিন স্টার্ট করা যাবে শুরু থেকেই উইথ এ সেন্সিটাইজার ম্যাটফোরমিনের সাথে ইনসুলিন শুরু করে দেবো আমরা আর আপনি যদি বলেন যে না ইনসুলিন আমি দেবই না তাহলে ম্যাটফোরমিন আদার ড্রাগ কম্বিনেশন এগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারেন তবে বেস্ট হচ্ছে এখানে ইনসুলিন উইথ ম্যাটফোরমিন ডিকেতে যদি ডিহাইড্রেশন কারেকশন না হয় কেন হবে না নাহলে আপনি কী করবেন বসে বসে আবার আরবিএস যদি ফোরটিন মিলিম পার্সের নিচে নেমে যায় তাহলে না না এটা তো এই ডিহাইড্রেশন কারেকশান হচ্ছে না তখন আপনি ইয়া দিবেন এই ফ্লুইড দিবেন এই যে ডিএ টেন পার্সেন্ট ডি এ তখন তখন এই যে আপনি বলছেন একদিক দিয়ে নর্মাল সিলেন এগুলোর প্রয়োজন নেই আপনি ডিএতেই তো ফ্লুইড আছে এটা বেসিকটা আপনাকে বুঝতে হবে বেসিক হচ্ছে যে আমাদের যে ছয় লিটার ফ্লুইড আছে সেটার ভিতরে তিন লিটার নর্মাল সেলাইন এটা দিয়ে এক্সট্রা সেলুলার ডিহাইড্রেশন কারেকশন হবে সেলুলার ডিহাইড্রেশন কারণ নর্মাল সেলাইনে সোডিয়ামকে সেলে ঢুকে না আমরা জানি সবসময় সোডিয়াম সেল থেকে বের হয়ে যায় বাইরে তো এই এই যে ফ্লুইডটা সে সবসময় বাইরেই ধরে রাখবে বাইরে ধরে রাখলে আপনি তো সেলের ভিতরে ডিহাইড্রেশন কারেকশন করতে পারতেছেন না তো সেই সেই জন্য ভিতরের ডিহাইড্রেশনের জন্য ভিতরে পানি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতে হবে এই জন্য গ্লুকোজ কন্টিনিউ ফ্লুইড দিলে সুবিধা হচ্ছে এই গ্লুকোজটাও যাবে সেলের ভিতরে এবং এই যে খালি যে ওয়াটার সেই ওয়াটারটা তখন অসমোসিসের মাধ্যমে চলে যাবে এতে ভিতরে এই জন্য একটা স্টেজে কি আপনার গ্লুকোজ কন্টিনিউ দিতে হবে এটা তো মনে হয় কেউই দেন না সারা বাংলাদেশের এমন একটা খারাপ অবস্থা হয়েছে যে মনে হয় ডিকে মানে এই মনে হয় ডিএ দেওয়াই যাবে না এরকম একটা বিষয় এই জন্য আপনি তিন লিটার নর্মাল সেলানের পরেই আপনি অ্যাসেস করা শুরু করবেন যে এই যে ডিহাইড্রেশন থাকুক আর না থাকুক আপনি তখন ওই ফরটিন মিলিমল পার লিটারের নিচে নেমে আসলে গাইডলাইনে যেভাবে বলা আছে সেইভাবে আমি আপনি টেন পার্সেন্ট দিয়ে দেওয়া শুরু করবেন আচ্ছা আচ্ছা এটা দেখা যাক কী করা যায় ভিডিও আচ্ছা ইজি গাইডলাইন রেফারেন্স বুকস ফর ডায়াবেটিস এ ডায়াবেটিসের গাইডলাইন হচ্ছে ইজি কোনো গাইডলাইন নাই এক কথায় আলাপ শেষ ডায়াবেটিসের একটাই গাইডলাইন প্রতি বছর আপডেটেড হয় আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এডিএ গাইডলাইন যেটা আমরা ফলো করি সবাই এটা নট সো ইজি গাইডলাইন আর রেফারেন্স বুক ডেভিডসন ডেভিডসনেই ওই গাইডলাইন থেকে সব কিছু লেখা থাকে খুব বেশি পার্থক্য নেই পার্থক্য নাই বললেই চলে একই রকম আছে অ্যাকর্ডিং টু গাইডলাইন তো ডেভিডসন পড়লে হবে আপনি যদি ডাক্তারি করতে চান এই কোয়েশনটা আসলে আপনি কি স্টুডেন্ট হিসেবে নাকি ডক্টর হিসেবে তার উপর ডিপেন্ড করবে স্টুডেন্ট হিসেবে যদি পড়েন এই ডেভিডসনের বাইরে অনেক কিছু পড়তে হবে কারণ আপনার যে লং কেসটা সেই ক্ষেত্রে অনেক কথাবার্তা আছে শর্ট কেস রিলেটেড অনেক কথাবার্তা আছে রিটেনে অনেক কথাবার্তা আছে এইগুলো আপনি শুধু ডেভিডসন থেকে কভার করতে পারবেন না মোটামুটি কাভার করতে পারবেন ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট নলেজ অন্য কোথাও থেকে নিতে হবে আর যদি প্র্যাকটিস করতে চান ডেভিডসন ইজ এনাফ ফর ডায়াবেটিস ম্যালেটাস এর জন্য আর কোনো কিছুরই প্রয়োজন নেই কিন্তু আপনাকে পেশেন্ট ম্যানেজ করতে হবে প্রচুর মানে এটা হচ্ছে কি কোথাও কোনো ট্রেনিং নিয়ে ডায়াবেটিস ম্যানেজমেন্ট শুরু করতে পারবেন না আপনি মানে আপনার সবচেয়ে ভালো হয় যদি ইন্টার্নশিপে থাকেন তখন ডায়াবেটিসটা ভালোভাবে ওয়ার্ডে প্রচুর পেশেন্ট থেকে দেখে নেবেন এটা সারা জীবন চলার মতো একটা অবস্থা তৈরি হবে মাঝে মাঝে ডিভিডশনটা লেটেস্ট এডিশন খুলে দেখে নেবেন যে নতুন কিছু আসছে কি না আর যদি পরে ট্রেনিং করেন তাহলে তো আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে মেডিসিন ওয়ার্ডে ট্রেনিং করলেও ইজি হয়ে যাবে অন্য মেডিসিন রিলেটেড যে কোনো ব্রাঞ্চে ট্রেনিং করলে ডায়াবেটিসের ম্যানেজমেন্ট ইজি হয়ে যাবে এন্ডোক্রাইনোলজিতে ট্রেনিং করতে হবে নট নেসেসারি আচ্ছা ডায়াবেটিক পেশেন্ট উইথ আইএসডি আইএসডি তাকে অ্যাসপিরিন বা ডেভেলপ গ্যাস্ট্রিক প্রবলেম সামটাইম হোয়াট ইজ দ্য সলিউশন সহজ সলিউশন আইএসডি অ্যাসপিরিনের পরিবর্তে অন্য কিছু দেবেন ক্লপিডোগ্রিল দেবেন হ্যাঁ একটাতে প্রবলেম আছে তখন আরেকটা দেবেন এটা আমি সবাইকে বারবার বলতেছি যে একটাতে প্রবলেম আছে আরেকটা দেবেন যেটাতে প্রবলেম নাই সেটা দেবেন তাহলে গ্যাস্ট্রিক প্রবলেম মানে কি আসলে সেটা বুঝতে হবে এই একটু ডিসপেপসিয়া এগুলোকে গ্যাস্ট্রিক প্রবলেম বলে না ওই যে আমাদের দেশে খালি ডিসপেপসিয়া হলেই গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক এগুলোর গ্যাস্ট্রিক প্রবলেম না আপনি এরকম অ্যাসপিরিনটা বেটার দেন ক্লোপিডোগ্রিল কারণ অ্যাসপিরিনের রেজিস্টেন্স হয় না ক্লোপিডোগ্রিলের আমাদের দেশে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষের ক্লোপিড্র রেজিস্টেন্ট সাহা জীবন খায় কিন্তু কোনো কাজ করে না তো সেই জন্য ওই অ্যাসপিরিন ইজ প্রেফারেবল এই ধরনের যদি সমস্যা হয় আপনি অ্যান্ডোস্কোপি করে নেবেন অ্যান্ডোস্কোপিতে যদি আপনার পেপটিক আলসার হয়ে যায় অথবা মানে গ্যাস্ট্রিক ইরোশন হয়ে যায় তখন বাদ দিয়ে দেবেন স্প্রিন হ্যাঁ আর খুব বেশি সিমটোমেটিক হলেও বাদ দিয়ে দিবেন বাদ দিয়ে ক্লোপিডু যাবেন আচ্ছা টাইপন ডায়াবেটিস মারাটাস উইথ হাইপোর উইথ উইথ হাইপার ম্যানেজমেন্ট এটা তো এই যে একটা বললেন এই ধরনের রুগী আপনি পেয়েছেন যদি পেয়েও থাকেন এন্ডোক্রিনোলজিস্টের কাছে পাড়ায় দেবেন এইগুলোতে ওই ম্যানেজমেন্ট নিয়ে অনেক কথাই বলা যাবে এগুলো আপনি টাইপন ডিএম আছে সেটাকে ম্যানেজ করেন টাইপন ডিএম ইনসুলিন দিয়ে ম্যানেজ করেন আপনি বেজাল ইনসুলিন তারপরে বলা আছে ইনসুলিন দিয়ে ম্যানেজ করবেন এটা হাইপোথাইরোজম আছে হাইপোথাইরিজমের ম্যানেজ করবেন হাইপার এটা তো এই এই কম্বিনেশন থাকলেই যে ম্যানেজমেন্ট ডিফারেন্ট হয়ে যাবে এমন তো কোনো কথা নেই হ্যাঁ যার যার অংশটুকু সেইভাবে ম্যানেজ হবে হাইপোথেরোডিজমের পোর্শন হাইপোথাইরোডিজমের মতো ম্যানেজ হবে হাইপার থাইরোরজমটা মতো তো ম্যানেজ হবে হ্যাঁ এটা বিষয় না আর বেশি কমপ্লিকেটেড জিনিস হলে তো এটা আপনার ম্যানেজ করা দরকার নেই কারণ এক্সপার্টদের তো কিছু কাজ অবশ্যই অতিরিক্ত আছে আচ্ছা স্যার অ্যাডভান্সড ম্যানেজমেন্ট অফ নিউরোপ্যাথি আচ্ছা এটা পরে আলো অ্যাডভান্স ম্যানেজমেন্টগুলো তো আসলে আজকে আলোচনা করা সম্ভব না ক্রিয়েটিন ইন লেভেল কত হলে মেটফরমিন স্টপ করতে হবে এটা খুব সুন্দর কোয়েশ্চেন এটা হচ্ছে এই ক্রিয়েটিন ইন ফলো আপ করতে হবে বেসলাইন ক্রিয়েটিন ইন যদি আমাদের জানা থাকে কারও ট্রিটমেন্টের শুরুতে তাহলে পরে যদি তার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি ইনক্রিজ হয় বা থার্টি পার্সেন্ট কোনো কোনো জায়গায় বলা আছে থার্টি পার্সেন্ট ধরেন আপনার একজনের বেসলাইন ক্রিয়েটিন ছিল ওয়ান পয়েন্ট টু সেখান থেকে থার্টি পার্সেন্টের বেশি মানে হচ্ছে পয়েন্ট সিক্স বেশি ওয়ান পয়েন্ট এইট হয়ে গেল কখনো তখনই স্টপ করে দিতে হবে থা রাইজিং ইন হলে আমরা ম্যাটফোরমিন স্টপ করে দেবো আর সিকেটি যদি অ্যাস্টাবলিশড সিকেটি থাকে আমরা ক্রিয়েট ইন ইন দেওয়ারই আসলে ইয়া ম্যাটফোরমিন দেওয়ারই প্রয়োজন নেই কারণ ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার একটা চান্স থাকে যে কোনো অ্যাকিউট কন্ডিশনে কী বলা হয়েছে এনএসাইড এসিনিভেটর ডায়াবেটিক ম্যাটফোরমিন এই ড্রাগুলো বন্ধ রাখতে হবে এই কেন এটা এটা কেমন কথাবার্তা আবার আপনি এস ডায়াবেটিক দেবেন না অ্যাকিউট কন্ডিশনে আপনার অ্যাকিউট এল ভিএফ আছে ডায়াবেটিক্স লাগবে না লাগবে তারপরে এই এস ইনিভিটর অ্যাকিউট এল আছে আপনি এস ইনিভেটর দিতে পারবেন না অবশ্যই দিতে পারবেন আসলে যে কোনো অ্যাকিউট বলতে কিছু নেই মানে যে কোনো অ্যাকিউটে এত ড্রাগ কেন নিয়ে আসছেন এই আপনার যে কোনো অ্যাকিউট আছে ধরেন আপনার একটা এই আপনার এনএসএট প্রয়োজন হলে আপনি দেবেন না দিতে পারবেন না এটা যে কোনো অ্যাকিউডটাকে আসলে ডিফাইন করতে হবে যে কোনোড কন্ডিশনে ম্যাটফোর মিনের কথা আজকে বলেছিলাম তো তিনটা যে এনেছেন ওইখানে আসলে সব মিলানো যাবে না আচ্ছা তারপরে হচ্ছে ইয়ার থার্টি ইয়ার ওল্ড পেশেন্ট নিউলি ডায়াগনোসড ফার্স্টিং ফোরটিন মিলিমল পার লিটার ওয়েট থার্টি ফোর কেজি কী করতে পারি স্যার খুব সুন্দর কাজ করতে পারেন ফার্স্টিং দশের বেশি হলেই আমি আপনাকে বলেছিলাম ইলেভেনের বেশি হলেই আপনি ইনসুলিন স্টার্ট করতে পারেন তাহলে ইনসুলিন এবং হচ্ছে সাথে সেন্সিটাইজার শুরু করবেন এই পেশেন্টকে ইনসুলিন অ্যান্ড সেন্সিটাইজার মানে ইনসুলিন এন্ড ম্যাটফরমিন কম্বিনেশন দিয়ে তাকে চিকিৎসা শুরু করবেন এই ইনসুলিনের ক্ষেত্রে আপনি লং অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং কম্বিনেশান ইনসুলিন দিয়ে শুরু করবেন থার্টি পার্সেন্ট লং অ্যাক্টিং থার্টি পার্সেন্ট শর্ট অ্যাক্টিং অ্যান্ড সেভেন্টি পার্সেন্ট লং অ্যাক্টিং অথবা ফিফটি ফিফটি এটা দেশ স্টার্ট করবেন আর সাথে একটা সেন্সিটাইজার দিয়ে শুরু করবেন ডায়াবেটিক নিউরোপ্যাথি টিসিএ এ কখন স্টার্ট করবে নিউরোপ্যাথি হলে টিসি এ তো অনেক ড্রাগ সব ড্রাগ তো আর একসাথে স্টার্ট করবেন না যে কোনো একটা দেশ স্টার্ট করবেন রেসপন্স না করলে আরেকটা যোগ করবেন আরেকটা যোগ করবেন সেইভাবে এটা টিসি এ ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশনটা একটা নিরোপ্যাথিক পেনকিলার গাবা পেন্টি নো নিরোপ্যাথিক প্রি প্রিগাবালিনো কার্বামজিপিনো এগুলো সব নিরোপ্যাথিক পেনকিলার তো আপনি যে কোনো একটা দিয়ে স্টার্ট করে মেনটে ম্যানেজ হয়ে গেলে ভালো না হলে আরেকটা যোগ করবেন আর সাথে যদি কোমরবিডিটি ডিপ্রেশন থাকে তাহলে তারও ভালো আচ্ছা এলইডি এর মোডি এই যে দেখেন এই যে প্রশ্ন জাগতেছে এইভাবে এই এত জটিল প্রশ্ন মাথায় জাগে দেখি তো ভালো ডক্টর হওয়া খুব ইমপসিবল হয়ে যাবে এই মোডি আপনি পাবেন জীবনে কোনো দিন এই মোডি নিয়ে কেন আপনি আপনার ইচ্ছা হয়েছে আপনি সুন্দর করে এগুলো মোডি নিয়ে সার্চ করেন ম্যাচুরিটি অনসেট অফ ডায় ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং হ্যাঁ এইগুলো আপনি এই নিজ দায়িত্বে আপনি পড়বেন এগুলো এগুলো কমন আলোচনায় এই যে সবার জন্য আপনার জন্য আমি বললাম বাদ বাকি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জন্য এটা একটা সময়ের অপচয় ছাড়া আর কিছু হবে না এই জন্য এটার আনসার করতে পারলাম না দুঃখিত আচ্ছা এসডিএল টি টু ইনহিবিটর ব্যবহার করলে কি ভালো পেশেন্ট আর্লি রেনাল ইম্পেয়ারমেন্ট হওয়ার কোনো চান্স আছে না না এটা কোনো কথা না এস ডিএল টুর জন্য রেনাল ইম্পেয়ারমেন্ট হবে এরকম কোনো স্টাডি নেই রেনাল ইম্পেয়ারমেন্ট হলে এস জিএল টি টু ইনিভেটর দেবো না এস টু হলে তাড়াতাড়ি রেনাল ইম্পেয়ারমেন্ট হবে এমন 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 কিছু নেই আচ্ছা ইনসুলিন সিরিঞ্জ কয়দিন ইউজ করা যায় হায় স্যার আর ইনসুলিন ফ্রিজে রেখে দেওয়ার পর দিতে হলে কতক্ষণ আগে বের করতে ইনসুলিন আসলে আমরা যদি অ্যানালাইসিস করি যে ইনসুলিনের একটা পেনফিল যদি আমরা ইউজ করি অথবা একটা পেনফিল ছাড়াও একটা আমাদের ভায়াল যদি আমরা ইউজ করি সাধারণত এটা এই এক মাসের কম সময় যায় হুম ভায়ালগুলো তো আরও কম যায় পাঁচ দিন দশ দিনে একটা ভায়াল শেষ হয়ে যায় তো এই জন্য এই ফ্রিজে এটা রাখার এই দরকার নেই মানে একবার ভায়ালটা বের করে ফেললে এক মাসের ভিতরে যদি ইউজ করে শেষ করা যায় এটা কি ফ্রিজিং করার খুব বেশি প্রয়োজনীয়তা নেই এটা হচ্ছে একটা কথা আর একটা হচ্ছে যে কতদিন সিরিঞ্জ ইউজ করা যায় সিরিঞ্জ রিপিটেডলি ইউজ করা যায় এটা একসময় পেশেন্টই টের পায় যে আসলে এই তার এটা দিয়ে এই যে আমি তো এটার ব্যাপারে আগ্রহী না আসলে আমি হচ্ছে প্যান ডিভাইস দেওয়ার ক্ষেত্রে আগ্রহী সবার ক্ষেত্রে প্যান তো প্যানটা হচ্ছে ওয়ান টাইম আপনার প্যানের ইন্সুরেন্স শেষ প্যান সহ শেষ করে দিবেন এই নতুন আর কিছু প্যান আছে যেটাতে ওই নিডেল চেঞ্জ করে নেওয়া যায় কার্ট্রিজটা চেঞ্জ করে নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে ওই একসাথে যখন একটা কার্ট্রিজ শেষ হল তার সাথে সাথে তার নিডিল কাটরিজ দুইটা একসাথে চেঞ্জ করে নেবেন আর যারা খোলা ইনসুলিন ওই যে নর্মাল ইনসুলিন ব্যবহার করবে তাদের ক্ষেত্রে ওই ইনসুলিনের মা সিরিঞ্জের মাথা ভোতা হয়ে যায় পেশেন্ট ফিল করে নিজেই বুঝতে পারে কতদিন ইউজ করার পরে যে এটা আর টলারেবল না তখন সে এটা বাদ দিয়ে দেবে আচ্ছা ক্যালসিয়াম চেনের ব্লকার ইউজ করে ডায়াবেটিক উইথ হাইপার সামটাইমস সামটাইমস মাইলিডিমা ডেভেলপ করে ইন দ্যাট কিস কী করব ডায়াবেটিস উইথ হাইপার টেনশনের বেস্ট ড্রাগ অফ চয়েস দ্যাস ইন ইভিটোর এ আরবি নট দ্য ক্যালসিয়াম চেনের ব্লকার যদি কোনো কারণে ক্যালসিয়াম চেনের বোকার নিয়েও থাকে এই ধরনের কন্ডিশনে বাদ দিয়ে দিব বাদ দিয়ে এসিনিভিটর বা এআরবি দিয়ে তাকে ম্যানেজ করার চেষ্টা করব বা অন্য ড্রাগ দেওয়ার চেষ্টা করবো আর ইডিমার তো একটা লেভেল আছে আসলে একদম মাইল্ড ডিমাকে ভয় পেলে হবে এটা যদি কোনো প্যাথোলজিক্যাল কারণ না থাকে মাইলডিডিমা থাকুক না অসুবিধা কী মাইলডি ডিমা মাঝে মাঝে হয় চলে যায় তাদের না তো ভয়ের কিছু নাই কন্টিনিউ করবে এটার কোনো প্যাথোলজিক্যাল কারণ না থাকলেই হলো যদি ওয়ানলি ড্রাগ কজ এমলোডিপিনেই যদি এই মাইল্ড ডিমার কারণ হয় তাহলে এটা এমলোডিপিন ডিসকন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই যদি বেশি ডিমা হয় পেশেন্টের কাছে খুব খারাপ লাগে তাহলে ডিসকন্টিনিউ করে অন্য ড্রাগ ও এম আই পেশেন্টদের কি ইনসুলিনের সাথে ম্যাটফরমিন দেওয়া যাবে এটা একটা ভালো ওল্ড এমআই তো ওল্ড এমআইতে দেওয়া যাবে সমস্যা নেই অ্যাকিউট এমআইতে আসলে এই ম্যাটফরমিনটা আমরা অ্যাভয়েড করবো ল্যাকটিক অ্যাসিড চান্স কমানোর জন্য অন্য ড্রাগে সুইচ করলে ভালো এয়ার বিএসিন হয় বলছে আচ্ছা তারপরে ইয়াং ইজ লো টেস্ট লেভেল যে একটা ফালতু একটা কোয়েশন একটা এখানে এসে করছে। আপনি কি এটা এই আজকের কি আলোচনার টপিক ছিল এটা এটা আজকে আলোচনার টপিক না এই কোয়েশন এটা নিয়ে যদি কখনও আলোচনা করা হয় তাহলে ইনশাল্লাহ পরে প্রশ্ন করবেন আচ্ছা তাহলে এটা ডায়রিয়া ডায়রিয়া হয়েছে এরকম পেশেন্ট যদি খাইতে না পারে সেক্ষেত্রে ইনসুলিন ডায়রিয়াতে খাইতে পারবে না কেন ডায়রিয়াতে তো না খাওয়ার কোনো কারণ নেই তো কোশ্চনে আনসারই যাবো না আমি ভমিটিং হলে বলতে পারতেন কিন্তু ডায়রিয়াতে খাবে না কেন ডায়রিয়াতে বেশি বেশি খাবে ডায়াবেটিস ম্যালাটাস পেশেন্টদের নর্মালি কী কী টেস্ট করা উচিত এটা তো চমৎকার কোয়েশন এই কোয়েশনই কেউ করে নাই মানে সবাই আছে শুধু আপার লেভেলে বেসিক কোয়েশন কেউ করে না এটা হচ্ছে একটা খুবই 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 ভালো কোয়েশন যে ডায়াবেটিক মেলাটাস পেশেন্টের আমরা রুটিন কী কী টেস্ট করবো ভেরি ইম্পর্টেন্ট একটা পেশেন্ট যখনই ডায়াবেটিক ডায়াগনোসিস হয়ে যাবে তখনই তার কী কী টেস্ট করে ফেলতে হবে আমাদের সেটা হচ্ছে তাকে আমরা ইসিজি করব তার কার্ডিয়ার কন্ডিশন দেখার জন্য সিমটম থাকুক আর না থাকুক একটা ইসিজি করব তার লিপিড প্রোফাইল করব তার টোটাল কোলেস্ট্রল কেমন তার এলডিএল কোলেস্ট্রল কেমন এবং ওইখান থেকে আমরা টার্গেট ফিক্সড করব যে আমরা এটাকে ম্যানেজ করে কীভাবে আমাদের টার্গেটের ভিতরে নিয়ে আসতে পারি তার ইউরিন আরি করব হ্যাঁ তার কোনো ফিচার থাকুক আর না থাকুক ইউরিন আরি করে তার নেপ্রোপ্যাথি ডেভেলপ করছে কি না সেই জিনিসটা আমরা দেখবো আর আর হচ্ছে মোটামুটি এই এগুলো হচ্ছে একদম বেজলাইন মানে যে ইউরিনারি লিপিড প্রোফাইল তারপর হচ্ছে ইসিজি আর এছাড়াও ক্লিনিক্যাল সাসপিশন অনুযায়ী যদি কোমর থাকে তাহলে আদার টেস্টগুলো আমরা করবো আর হিমোগ্লোবিন ইয়ানসিত এটা ডায়াবেটিসের ডায়াগনোসিসের পার্ট সেটা করতে হবে সাথে ইনসুলিন পাম্প সম্পর্কে একটু বলেন পাম্প তো আসলে একটা অ্যাকিউট ইমার্জেন্সি কন্ডিশনে যেমন কিটোয়েসিটোসিস এবং হচ্ছে হাইপারঅমলার স্টেট এই কন্ডিশনে যে আমরা যে ডোজটা বললাম পয়েন্ট ওয়ান ইউনিট পার কেজি পার আওয়ার কিটুসি টে অথবা হাইপার গ্লাসিং স্টেটে পয়েন্ট জিরো ফাইভ ইউনিট পার কেজি পার আওয়ার তাহলে এটাকে সবচেয়ে ভালো হয় ইনসুলিন পাম্প দিয়ে দিই পাম্প হচ্ছে এমন একটা ডিভাইস যে ডিভাইসটাতে আমরা যদি ক্যালকুলেট করে দিই যে এই প্লেটটুকু এতটুকু করে যাবে তাহলে সে শুধু এইভাবেই সে এই পাম্প করে দিবে। কিন্তু এই আমরা যে কনভেনশনাল যে যেগুলো ইউজ করি সেখানে আমরা হচ্ছে একদম স্ট্রিক্টলি ওই ডোজটা মেনটেন করতে পারি না পাম্প হচ্ছে আসলে সব জায়গায় নাই এই যে জায়গাগুলোতে আছে তারা এগুলো ভালো ইউজ করতে পারে সব জায়গায় আসলে পাম্প নাই যে জায়গায় নাই সেই জায়গায় তো জেনেও আসলে লাভ নেই আচ্ছা প্রিমিক্সড ইনসুলিনের ক্ষেত্রে ফোরটি ইউনিট অ্যান্ড হান্ড্রেড ইউনিটের ক্ষেত্রে কী ডোজ এই যে দেখেন চমৎকার কোয়েশ্চেন ফোরটি ইউনিট কোনো দিনই ইউজ করা হয় না বাদ এসব যা ইউজ করা হয় না এগুলো নিয়ে কোনো আলোচনাই হবে না এগুলো থিওরিটিক্যালি ওই ইয়াতে চলে গেছে জাদুঘরে চলে গেছে এসব আলোচনা আচ্ছা যে অল আমাদের মায়ের টোয়েন্টি ইয়ার্স ডায়াবেটিক এখন ট্রিটমেন্ট চলছে টোয়েন্টি ইয়ার্স ডায়াবেটিক ট্রিটমেন্ট চলছে স্যাকরিনবিডি দেখেন অবস্থা যা বলছিলাম তাই এই স্যাকরিন দেওয়ার কী দরকার শুধু শুধু একটা ড্রাগ লিনাক্লিপটিন আর সাথে ম্যাটফরমিন গোড ম্যাটফোরমিন যেহেতু আছে তাহলে স্যাকরিন ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা নেক্সট ওনাকে ওরাল মেডিকেশান ইউজ করা যাবে ওরালই তো আছে তাহলে আমি আমি আসলে কোয়েশনগুলো মাঝে মাঝে একদম বুঝি না উনি স্যাক বিটি পাচ্ছে এটা একটা ওরাল ড্রাগ এটা লিনাক্লিপ্টিন মেটফরমিন কম্বিনেশন পাচ্ছে ওরাল ড্রাগ তারপরে আবার কোশ্চেনটা করা হয়েছে ওরাল ড্রাগ ইউজ করা যাবে এটা আমি আসলে বুঝলাম না এই কোয়েশ্চেনটার মানেটা কি আচ্ছা ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস কন্ট্রোল তাহলে কন্ট্রোলই তো আছে তাহলে যে ড্রাগে কন্ট্রোল সেই সেটা তো চলবে অসুবিধা নেই তো ইনসুলিন ইউজ করতে চায় না ইনসুলিনের ব্যাপারে তো আপনি বলেন না যে উনি ইনসুলিন ইউজ করে এখানে তো আপনার কোয়েশ্চিনের মধ্যে লেখা আছে সেক রিনচলিবিডি তারপরে হচ্ছে লিনাগ্লিপটিন এবং ম্যাটফরমিনেশনের কম্বিনেশন চলে তো সেটা দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল আছে সেখানে আর ইনসুলিনে যাবেন কোনো আপনি প্রয়োজন নাই তো আচ্ছা তাহলে গ্রামে যাদের ফ্রিজের ব্যবস্থা নাই তারা কোই ইনসুলিন রাখতে কোথাও ইনসুলিন রাখতে হবে না নর্মাল বাসায় ইনসুলিন রাখবে ইনসুলিন তো আমি আগেই বললাম যে ইনসুলিন ফ্রিজ থেকে বের করার পরে এক মাস পর্যন্ত আর ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না সেটা ইউজ করতে পারবে সে এক মাসের আগেই তার ইনসুলিন শেষ হয়ে যাবে পরে আবার কিনে আনবে ডায়াবেটিস ম্যারাটাসের পেশেন্টের ক্ষেত্রে এলডিএল বেশি থাকলে কোন ড্রাগসটা দিব কতদিন দিব স্ট্যাটিন দেবো আমরা এলডিএল কমানোর ড্রাগ হচ্ছে আমাদের স্ট্যাটিন ব্লাড কোলেস্ট্রল লেভেল কমানোর ড্রাগ হচ্ছে স্ট্যাটিন টার্গেট হচ্ছে সেভেন্টি ফাইভ মিলিগ্রাম পার ডিস লিটারের কমে আনবো যদি না কমাতে পারি তাহলে আদার কোলেস্ট্রল রিডিউসিং ড্রাগস যেমন এই যে কোলেস্টেরল অ্যাবজর্পশন ইনহিবিটর ইজেটিমাইপ তারপরে বায়োলেসির সিকোস্টারিং এজেন্ট কোলেস্টেপল কোলেস্টারামিন এগুলো ইউজ করা যাবে কি কি খাবার খাবে পেশেন্টরা কি কীভাবে খাবে কি কি খাবে না এই খাবারের ক্ষেত্রে আমরা তো বললাম এই পেশেন্টের সোশিয়াল রিলিজিয়াস অ্যান্ড হচ্ছে পেশেন্টের ইকোনমিক দিক বিবেচনা করে সে নট মোর দেন ফিফটি পারসেন্ট ইয়া কার্বোহাইড্রেট আমরা ইউজুয়াল যে কার্বোহাইড্রেট খেয়ে সেটাই খাবো তারপরে নট মোর দেন থার্টি ফাইভ পার্সেন্ট মানে ওয়ান থার্টির বেশি যেন স্যাচুরেটেড ফ্যাট না হয় সেটা করব আর ভেজিটেবলস খাবো বেশি তবে একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে খাবার ডায়াবেটিক পেশেন্টটা যেন এই অল্প করে ভাগ করে বেশি খায় যেমন আমরা তিনবার বেশি বেশি খেয়ে ফেলি এটার চেয়ে কম করে যদি এটাকে স্প্লিট করে তিনবার খাবো বেশি কিন্তু ওই বেশির চেয়ে কিছুটা কমায় ফেলবো কমায় ফেলে এই মাঝখানে যেমন আমি ব্রেকফাস্ট করলাম আর হচ্ছে লাঞ্চ ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে অল্প ব্রেকফাস্ট থেকে কিছু কমায় লাঞ্চ থেকে কিছু কমায় মাঝখানে একটু দিলাম আবার হচ্ছে লাঞ্চ থেকে আবার হচ্ছে ডিনারের মাঝখানে অল্প এইভাবে পাঁচ ভাগে বা ছ ভাগে ভাগ করে খেলে গ্লাইসেমিক কন্ট্রোলটা ভালো থাকে কোনো পেশেন্টের ভমিটিং হলে ইনসুলিনের ডোজ কী বলবো স্যার আমি আমি কোয়েশ্চেনই আসলে বুঝি নাই যে ভমিটিং হলে ইনসুলিনের কী ডোজ বলবো এটার কোনো মানে কোয়েশ্চেন আসলে ঠিক করতে হবে তারপরে হচ্ছে আনসার তো ইনসুলিনের ডোজ তো ইনসুলিনের ডোজ তো একই ইনসুলিনের ডোজ একই vomiting হলে ইনসুলিনের ডোজ কী মানে এটার মানে কী এটার কোশ্চেনটা আসলে বুঝে নাই আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা কারো যদি এখন আর কোনো কোয়েশন না থাকে তাহলে আমি সামারেস করে শেষ করে দিচ্ছি এক নম্বর হচ্ছে আমরা আলোচনা করেছি ডায়াবেটিস একদম পাঁচ মিনিটে সামারেস শেষ তাহলে ডায়া ডেফিনেশন অফ দ্য ডায়াবেটিস মানে ইট ইস এ ক্লিনিক্যাল কন্ডিশন ইন হুইচ দ্যার ইজ অ্যাবসোলিউট ও রিলেটিভ ল্যাক অফ দ্য ইনসুলিন রিলেটিভ ল্যাক মানে ইনসুলিন রেজিস্ট্যান্স তারপরে হচ্ছে টাইপ অফ ডায়াবেটিস ম্যাটাস টাইপ ওয়ান টু জাস্ট নন ডায়াবেটিস অ্যান্ড হচ্ছে আদার স্পেসিফিট আচ্ছা ডায়াবেটিস ম্যারাটাস ফর টেন ইয়ার্স উইথ পি এল আইডি পেশেন্ট পেন ম্যানেজমেন্টের জন্য কোন কিলার রেগুলারলি খায় খেতে হবে যে কোনো পেনকিলারে খেতে পারবে কোনো সমস্যা নেই এমন কিছু কোশ্চেন আছে আসলে এগুলো রিলেটেড না আপনি পেনকিলারের সাথে ডায়াবেটিসের আসলে কোনো সম্পর্ক আছে পেনকিলারের সাথে আসলে সম্পর্ক হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট হ্যাপাটিক ইম্পেয়ারমেন্ট ওইগুলো যদি থাকে তখন আপনি একদম ডায়াবেটিস আছে থাকুক না অসুবিধা কি তার সাথে পেনকিলারের কোনো ঝামেলা নাই আচ্ছা তারপরে প্রিমিক্স থার্টি সেভেন্টি বিয়াল্লিশ দেখছেন অবস্থা বিয়াল বিয়াল্লিশ আর হচ্ছে চব্বিশ চব্বিশ পাচ্ছে হ্যাঁ বাট আনকন্ট্রোল পেশেন্টকে লং অ্যাক্টিং প্লাস র্যাপিড অ্যাক্টিং শুরু করা বেটার হয় এর আগেই তো শুরু করা দরকার ছিল এই যে ইন্টারমিডিয়েট এবং রেগুলার ইনসুলিন এটি তো আজকে আলোচনা শুরুতেই বললাম যে এইসব বাদ দিয়ে ওই তাকে হচ্ছে অ্যানালগ দিয়ে শুরু করতে হবে এবং আই এম শিওর যে পেশেন্টের অ্যানালগ দিলে এটা অল্প কিছু দিনের মধ্যে এটা কন্ট্রোল হয়ে যাবে খুব বেশি প্রবলেম যে এই কন্ট্রোলটা হইতে যে তার প্রবলেম হয়েছিল যে দম বন্ধ অবস্থা হয়ে গেছিল কেন কন্ট্রোল হয় না এত বেশি দিচ্ছি এই অবস্থাটা আর তার থাকবে না এবং তাকে একদম হায়েস্ট ডোজ অফ দ্য মেটফরমিন সাথে যদি দেওয়া যায় চেষ্টা করতে হবে এবং তাকে ওয়েট রিডাকশান অবশ্যই করতে হবে তাকে রেগুলার এক্সারসাইজ অবশ্যই তাকে করতে হবে যাবতীয় যত ডিসিপ্লিন সেগুলো মানতে হবে ডায়েটারি ডায়েটের ইয়া করতে হবে এবং ইনশাল্লাহ তার এটা কন্ট্রোল হবে এবং এই ধরনের একটা কন্ট্রোল করতে পারলেই তখন হচ্ছে নিজের ভিতরে কনফিডেন্স চলে আসবে যে তাহলে বাদ বাকিগুলো কিছুই না হ্যাঁ এটা এত জটিল একটা জিনিস কন্ট্রোল করা গেলো তাহলে মানে অনেক বেশি কনফিডেন্স চলে আসবে আচ্ছা আমরা বলছিলাম চারটা টাইপ অফ ডায়াবেটিস ম্যানেটাস এর ভিতরে এই টাইপ টু নিয়ে বেশি আমরা আলোচনা করলাম যে ডায়াবেটিস কিছুটা বলছি পেশেন্টের এইম অফ ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের টু মানে কমপ্লিকেশন প্রিভেন্ট করা আর হচ্ছে পেশেন্টের একটা হেলদি লাইফ দেওয়া আইজিটিতে মেটফরমিন ইউজ করার কতদিন পর বন্ধ আবার বন্ধ করার কি দরকার এই যে বন্ধ করার জন্য এত উৎসাহী কেন সবাই আমি এই জিনিসটাই বুঝি না বন্ধ করার কোনো প্রয়োজন নেই যদি নর্মাল ভালো থাকে কোনো প্রয়োজন নেই বন্ধ করবে কেন এটা তো বেনিফিশিয়াল সেভেন্টি ফাইভ ইয়ার ওল্ড পেশেন্ট টেকিং গ্লিকলেজাইট থার্টি মিলিগ্রাম কেন গ্লিকলেজাইট তার কি কোনো মেটফরমিনের কন্ট্রা ইন্ডিকেশন ছিল কন্ট্রা ইন্ডিকেশন না থাকলে তাকে তো গ্লিক টেজার্ট দেওয়াটাই ঠিক হয়নি আচ্ছা যদি কন্ট্রা ইন্ডিকেশন থাকে গ্লিক ট্রেজার দিলাম ব্লাড সুগার লেভেল ফাস্টিং কন্ট্রোল থাকে না আচ্ছা ইন দ্যাট কন্ডিশন কী করবো স্যার ইয়া করবো হয় এটা ডোজ বাড়াবো না হয় আচ্ছা আমরা ডোজ স্প্লিট করবো দিনে দুইবার দেবো না হয় একটা আরেকটা সেকেন্ড ড্রাগ যোগ যেহেতু তার ম্যাটফরমেন কন্ট্রা ইন্ডিকেটেডই মনে হচ্ছে কারণ নাহলে তো এটা ফার্স্ট লাইনে দেওয়া হয়তো তাই না যদি কন্ট্রা ইন্ডিকেটেড থাকে তাহলে অন্য যে ড্রাগটা কন্ট্রা ইন্ডিকেটেড না ডিপিপি ফোর ইনহিবিটর অথবা আমরা এস জি এলটি টু ইনহিবিটর এগুলো আমরা দিয়ে তাকে ম্যানেজ করার চেষ্টা করব তাও না হলে আমরা ইনসুলিন যোগ করব আচ্ছা কোনো পেশেন্টের এফ বিএস টেনের বেশি থাকলে ইনসুলিন স্টার্ট করা কি বাধ্যতামূলক কোনো কিছুই বাধ্যতামূলক না আপনি করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে এই যে হাই ব্লাড সুগার লেভেল বলছিলাম যে ফাস্টিং টেনের বেশি টু আওয়ার্স আফটার মিল হচ্ছে সিক্সটিনের বেশি হিমোগ্লোবিন ই ওয়ানসি টেন পার্সেন্টের বেশি এই ধরনের কন্ডিশনে আপনি শুরুতেই ইনসুলিন স্টার্ট করতে পারবেন হ্যাঁ কিন্তু করতেই হবে এমন কোনো কথা নেই হ্যাঁ তবে করলে কোনো আপনার অন্যায় হবে না আর কি যেহেতু আপনার রিকমেন্ডেশন আছে আচ্ছা তারপরে গ্লুকোজ লেভেল কত হলে কমেট এইট ফিফটি এবং কমেট এইগুলো গ্লুকোজ লেভেলের উপর ডিপেন্ড করবে না ডিপেন্ড করবে পেশেন্টের বডি ওয়েটের উপরে বডি ওয়েট যদি অ্যাভারেজ থাকে ফিফটি টু সিক্সটি কেজি তাহলে ফি ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম আর যদি বডি ওয়েট সত্তর আশি কেজি থাকে তাহলে সাতশো মিলিগ্রাম আছে আটশো মিলিগ্রাম আছে তারপরে ওয়ান গ্রাম আছে আমাদের মানে মেটফরমিনের ফাইভ হান্ড্রেড সেভেন ফিফটি মিলিগ্রাম এইট ফিফটি মিলিগ্রাম এবং ওয়ান গ্রাম এটা বডি ওয়েট যেরকম তার উপর ডিপেন্ড করে তাকে আপনি এই ডোজটা অ্যাডজাস্ট করবেন আচ্ছা তারপরে স্টেপস অফ ম্যানেজমেন্ট বলেছিলাম যে স্টেপস অফ ম্যানেজমেন্টে বলেছিলাম যে কনফার্মেশান করতে হবে ডায়াবেটিস অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরগুলো দেখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট রেজিমেন্ট ঠিক করতে হবে মনিটরিং করতে হবে ট্রিটমেন্ট স্ক্রিনিং করতে হবে কমপ্লিকেশনের এবং ইভ্যালুয়েশন করতে হবে তারপরে ডায়াগনোসিসের দুইটাই টেস্ট একটা হচ্ছে ওজিটিটি একটা হচ্ছে এস বি এওয়ানসি আর পাশাপাশি অন্য টেস্টগুলো করবো আমাদের কমপ্লিকেশন এবং কোমরবিডিটি দেখার জন্য ডায়াগনোসিস করার জন্য ডায়াবেটিসের দুইটাই টেস্ট ওজিটিটি এবং হিমোগ্লোবিন এওয়ানসি সেখানে আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে অর বলেছিলাম যে ফাস্টিংটা বেশি হলেও ডায়াবেটিস টু আওয়ার্স অফ টরটা বেশি হলেও ডায়াবেটিস হিমোগ্লোবিন এওয়ানসিটা বেশি হলেও ডায়াবেটিস যাদের সিমটম আছে তাদের র্যান্ডমটা বেশি হলেও ডায়াবেটিস এই অর দিয়ে আবার প্রি ডায়াবেটিসেও একই ফাস্টিংটা বেশি হলেও প্রি ডায়াবেটিস টু আওয়ার্স পোস্ট বেশি হলেও প্রি ডায়াবেটিস মানে বেশি বলতে ওই যে নর্মাল এবং ডায়াবেটিক রেঞ্জের মাঝখানে যদি থাকে আর হিমোগ্লোবিন এওয়ানসি ফাইভ পয়েন্ট সেভেন টু সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এটা হচ্ছে আমাদের প্রি ডায়াবেটিস আর জিডিএমের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটা একটু অনেক কম রেঞ্জ ফার্স্টিং ফাইভ পয়েন্ট থ্রি আর টু আওয়ার্স আফটার পোস্ট প্যান্ডিয়াল এইট পয়েন্ট সিক্স আর ওয়ান আওয়ারের একটা বিষয় আছে থ্রি আওয়ারের একটা বিষয় আছে যে কোনো দুইটা থাকলেই এটা আর কারার রিস্কের ভিতরে আছে ডায়াবেটিস ডেভেলপমেন্টের চল্লিশ বছরের বেশি বয়স মেল পার্সন তারপরে যা যে সকল ওমেনের আগে যে স্টেশনাল ডায়াবেটিস হয়েছিল ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যাদের ডায়াবেটিস আছে তারপরে যাদের হাইপার আছে যাদের লো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনএক্টিভ মানুষজন এবং যাদের বডি ওয়েট বেশি আছে তারা হচ্ছে অ্যাট রিস্ক টু ডেভেলপ ডায়াবেটিস মেটাস আর আমরা বলেছিলাম যে টার্গেট কী আমাদের ফাস্টিং আমরা টার্গেট বলেছিলাম ফাস্টিং এবং টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এই দুইটারেই আমাদের যে এই যে ইম্পেয়ার্ড গ্লুকোস্টলেন্সের যে রেঞ্জটা নর্মাল এবং ডায়াবেটিকের মাঝে মাঝে এই এই লেভেলটাতে আমরা তাকে মেনটেন করবো যেন একটা কম হয় আচ্ছা এম্পাগ্লিফ্লোজিন ইউর সম্পর্কে বলেন অ্যাম্পাগ্লিফ্লোজিন আমরা বলেছি এটা হচ্ছে একটা এস ডি এল টি টু ইন ইনহিবিটর এটার কার্ডিওভাস্কুলার বেনিফিট আছে এই জন্য ডায়াবেটিক পেশেন্ট যাদের ক্রনিক হার্ট ফেলারে ভুগতেছে বা কার্ডিওভাস্কুলার একটা ডিজিজ আছে তাদের জন্য ভেরি বেনিফিশিয়াল ড্রাগ এই অ্যাম্পাগ্লিফ্লোজিন শুধুমাত্র রিকারেন্টিউটি হওয়ার চান্স থাকে আর যাদের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে তাদেরকে দেওয়া যায় না প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনে দেওয়া যায় না আদারওয়াইজ অ্যাম্পাগ্লিফ্লোজিন ইজ এ গুড ড্রাগ আচ্ছা তারপরে এই টার্গেট আমরা ঠিক করেছি হিমোগ্লোমিনিয়ান্সির টার্গেট আমরা বলেছিলাম সেভেন পার্সেন্টের নিচে রাখবো এলডিএল আমরা রাখবো সেভেন্টি ফাইভ মিলিগ্রাম পার ডে সিলেটের নিচ্ছে বিএমআইটা যেন টোয়েন্টি ফাইভের কম থাকে কারণ আমাদের এশিয়ানদের বিএমআই টোয়েন্টি ফাইভের বেশি হলে আমরা এটাকে বলি যে অবেস তাহলে অবেসিটি যেন না থাকে আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে লেস স্ট্রিক্ট কন্ট্রোল করবো যেন হাইপোগ্লাইসেমিক অ্যাটাক না হয় যেমন এক্সট্রিম অফ ইস ভেরি ইয়াং বা ভেরি ওল্ডার পার্সনস তারপরে যাদের হাইপোগ্লাসিমিয়ার হিস্ট্রি আছে যাদের লাইফ এক্সপেকটেন্সিও কম আর কোমর বিড কন্ডিশন যাদের আছে তাদেরকে একটু কম কন্ট্রোল করবো মানে একদম স্ট্রিক্ট কন্ট্রোল করবো না আর স্টেপস অফ ম্যানেজমেন্টে ম্যাটফরমিনকে ভেরি হাইলাইটেড করেছি আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাট ফরমিন ম্যাটফরমিন অ্যান্ড ম্যাডফর্মিন যদি কোনো কন্ট্রিনডিকেশন না থাকে আমরা তিন চারটা কন্ট্র ইন্ডিকেশন বলেছিলাম ম্যাট ফরমিনের আর তারপরে সেকেন্ড স্টেপে যে কোনো একটা ড্রাগ যোগ করবো সেখানে একটা ইনসুলিনও হতে পারে এই মাথাটা থাকতে হবে যে আমরা সেকেন্ড স্টেপেও ইনসুলিন যোগ করতে পারি থার্ড স্টেপে ওই প্রথম দুইটা ড্রাগ প্লাস থার্ড একটা ড্রাগ যোগ করব যেটা ইনসুলিন হতে পারে আর ফোর্থ স্টেপে আমরা ম্যাট ফর্মিনের পাশাপাশি বেজাল ইনসুলিন অ্যান্ড বোলাস ইনসুলিনের কম্বিনেশনে যাব তারপরে আমাদের সাম অ্যাবসলিউট ইন্ডিকেশনস অফ ইনসুলিন থেরাপি বলেছি সবাই জানেন গ্লুকোমিটার সবাইকে কিনতে বলেছি সকল পেশেন্ট যেন গ্লুকোমিটার কিনে একদম এক্সট্রিমলি পোর মানুষ হলে তো আসলে পারে না আর মোটামুটি যাদের সামর্থ্য আছে সবাই যেন গ্লুকোমিটার কিনে মাত্র বারোশো টাকা দাম এবং একটা স্ট্রিপ যখন খরচ করে তখন বিশ থেকে পঁচিশ টাকা খরচ হয় এটার অ্যাবিলিটি মোটামুটি এখন সবার আছে এই জন্য গ্লুকোমিটার যেন সবাই কিনে ডিএম পেশেন্ট না হওয়ার জন্য কি কি। প্রিকশন নেওয়া উচিত আমরা বলেছি কী কী প্রিকশন নিলে ডায়াবেটিস কমানো যাবে আমাদের ওয়েট কন্ট্রোল করতে হবে ডিসিপ্লিন কন্ট্রোল করতে হবে স্মোকিং অ্যালকোহল ইয়ে করতে হবে তারপরে এক্সারসাইজ করতে হবে তারপরে প্রি ডায়াবেটিক কন্ডিশনে থাকলে মেটফরমিন নিতে হবে এগুলো নিলে আমাদের ডায়াবেটিসকে প্রিভেন্ট করতে পারি অথবা প্রোগ্রেশনকে স্লো করতে পারি আচ্ছা এরপরে আমরা কমপ্লিকেশন বলেছিলাম অ্যাকিউট ক্রনিক ক্রনিকের ভিতরে আমরা বলেছিলাম মাইক্রোভাস্কুলার মাইক্রোভাস্কুলার এরপর লাইফস্টাইল মডিফিকেশানে ডায়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলোর একটু ডিটেলিং করেছিলাম স্মোকিং অ্যালকোহল ছাড়তে হবে ডিসিপ্লিন এডুকেশন এগুলো ইয়া করতে হবে আর ইনসুলিনের ব্যাপারে র্যাপিড শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট একটিং লং অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং অ্যানালগ এর ভিতরে আমরা বলেছিলাম এখন একটু গুরুত্ব সহকারে এই র্যাপিড অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগুলো আমরা কীভাবে রেশনালি ইউজ করতে পারি সেদিকে আমাদের প্র্যাকটিসটা বাড়াতে হবে আগের ইনসুলিনগুলো বাদ দিয়ে কীভাবে পেন ডিভাইস ইউজ করা যায় আইডিয়ালি সেটা আমরা বলেছিলাম আচ্ছা আর একটা হচ্ছে নিউ আর ডায়াবেটিক ড্রাগ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পোস্ট গ্র্যাজুয়েট এক্সামিনেশন টিপিপি ফোর ইনহিবিটর জি এলপি ওয়ান অগোনিস্ট এস জিএল টু ইনহিটর আমরা প্র্যাকটিস করবো রেগুলারলি আর পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার জন্য এগুলো মেকানিজম অ্যাকশন সাইড ইফেক্ট কন্ট্রা ইন্ডিকেশান সব কিছু আমরা এক্সট্রা বেনিফিট এগুলো জেনে রাখবো আর কীভাবে ডিলে করা যায় ডায়াবেটিস সেটা আমরা বলেছি তারপরে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ফর দ্য ডায়াবেটিস মানে একটা সাইপোগ্লাইসিমিয়া আমরা এটা কিন্তু ডিটেলিং করেছি হাইপোরাসমো হাইপোগ্লাইসিমিক হাই কিটোসেটোসিস ডিটেলস হাইপোগ্লাইসেমিয়া ডিটেস মোটামুটি ডিটেস প্র্যাকটিক্যালি ম্যানেজ করা যায় এরকম ল্যাঙ্গুয়েজে আমরা বলেছিলাম আচ্ছা আর হাইপোগ্লাইসেমিয়া কাদের বেশি হয় একটু বলেছিলাম আর কীভাবে হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজ করা যায় কনস্যাস থাকলে কেমন আনকনসিয়াস থাকলে কেমন টেন পার্সেন্ট দিয়ে দিলে কতটুকু দিব টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দিলে কতটুকু দিব আর গ্লুকাগনের কথা বই পুস্তকে আছে আমাদের দেশে পাওয়া যায় না আর এটা একটা অ্যাসিডোসিসে আমরা ফ্লুইড কীভাবে দিবো ইনসুলিন কীভাবে দিব তারপরে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন কীভাবে করবো আদার ম্যানেজমেন্ট কীভাবে করবো বলেছি তারপরে ক্রনিক কমপ্লিকেশনের ভিতরে একটু টাচ দিয়েছিলাম নেফ্রোপ্যাথি রেটিনোপ্যাথি নিউরোপ্যাথি ডায়াবেটিক গ্যাংগ্রিন এগুলো পোস্ট গ্রাজুয়েশনের লং শর্ট কেজে থাকে লং কেজে থাকে আর পোস্ট গ্রাজুয়েট শর্টকেজে রেটিনোপ্যাথি এবং হাউ টু ডিফারেন্সেট ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আর নিউরোপ্যাথিক মানে একটা আলসার হাউ টু ডিফারেন্সেট নিউরোপ্যাথিক আলসার ফ্রম হচ্ছে ভাস্কুলার আলসার এটা আমরা বলেছিলাম আর একটা লং কেজ অফ দ্য ডায়াবেটিস ম্যালেটাস যেটাতে ক্রনিক কমপ্লিকেশান আছে নিউপ্যাথি ন্যাফ্রোপ্যাথি রেটিনোপ্যাথি সব কিছু কম্বিনেশন ডায়াবেটিক ফুড এরকম তো থ্যাংক ইউ ভেরি মাছ আরেকটা কোয়েশন আসছে ফিমেল নন কেস অফ ডায়াবেটিক টেকিং ইনসুলিন আফটার কনসেপশান সেম ইনসুলিন শিডিউল ওর লং অ্যাক্টিং এনালোক এই যে একটা চমৎকার কোয়েশন করেছেন আগে থেকে যদি ইনসুলিন পায় সেটা লং অ্যাক্টিং তো আগে থেকেই পাওয়ার কথা ছিল আগে থেকেই পাওয়ার কথা ছিল লং অ্যাক্টিং ছাড়া কোনো মানুষ ইনসুলিন পাবে না বাড়িতে এটা হচ্ছে শেষ কথা সে ফিমেল হোক প্রেগনেন্ট হোক নন প্রেগনেন্ট হোক আপনি যখন স্টেবল পেশেন্টকে ম্যানেজ করবেন বাড়িতে তখন লং অ্যাক্টিং থাকতেই হবে শর্ট অ্যাক্টিং দেবেন কি দেবেন না সেটা পরের বিষয় আপনি লং অ্যাক্টিং আগে থেকেই ছিল কাজে আর নতুন করে লং অ্যাক্টিং দেওয়ার কোনো দরকার নেই আর যদি অ্যাকিউট ইমার্জেন্সি ম্যানেজ করেন শর্ট দিয়ে ম্যানেজ করবেন কিন্তু ছুটি দেওয়ার সময় বাড়িতে আবার তাকে লং এবং শর্ট এর কম্বিনেশন দিয়ে তাকে ছুটিতে বাড়িতে পাঠাবেন কাজে এই পেশেন্টটা আমি ধরে নিলাম আগে থেকেই লং অ্যাক্টিং ছিল আপনার নতুন করে চেঞ্জ করার দরকার নেই আচ্ছা ইনসুলিনের যে টাইপগুলো আছে সেগুলো কখন কিভাবে ইউজ করা উচিত এই যে বললাম তো ইনসুলিনের যে টাইপ আগে রেগুলার ইনসুলিন এবং ইন্টারমিডিয়েট এক্সুলিন এইগুলো হচ্ছে এখন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে এবং খুব সহজেই রেজিস্ট্যান্স হয় হাইপার সেন্সিটিভিটি হয় এবং হচ্ছে ইয়া হয় ইনসুলিন অ্যান্টিবডি তৈরি হয় এই জন্য এই এইগুলো এখন বাদ দিয়ে এই যে অ্যানালগ ইনসুলিন ইউজ করা হয় বেশি তাহলে থ্যাংক ইউ ভেরি মাছ আর আমরা আগাবো না আমাদের মোটামুটি সময় অনেক হয়ে গিয়েছে প্রায় পৌনে তিন ঘন্টা তো আশা করি নেক্সটে যদি কোনো প্রেজেন্টেশন থাকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম